তপ্ত দুপুরে ক্লান্ত মুখে কলেজ থেকে বেরিয়ে রিকশায় উঠে বসল মেয়েটি। উদ্দেশ্য তার আপন নিরে ফেরা। এই মুহূর্তে বর্ষণ হলে ভালো হতো, মনে প্রাণে যেন বর্ষণের এক ফোঁটা নীর স্পর্শ করার মিনতি। ব্যস্ত শহর একটু নিস্তব্ধ হয়ে গেল মন্দ হতো না, মুহূর্তেই যেন অন্ধকার হয়ে গেল আকাশ। শীতল বাতাস চোখ বন্ধ করে অনুভব করছে মেঘ। হঠাৎ করেই বর্ষণ মুখর হয়ে গেল পরিবেশ। এই বর্ষণের সময় বর্ষণ বিলাস না করলে যেন মনটা ভরবে না, যেই ভাবা সেই কাজ। মাঝপথে রিকশা থেকে নেমে গেল মেঘ, তার বাসা আর একটু সামনে, তবে সে বর্ষণ বিলাস করবে। রিকশাওয়ালা মামাকে পুরো ভাড়াটা দিয়েই খুশিতে লাফিয়ে লাফিয়ে চলে গেল সামনের দিকে। এই রাস্তাটা ফাঁকা, ফাঁকা লাগছে বললেও ভুল হবে, গাড়ি আসছে যাচ্ছে তবে হালকা পাতলা। মার্শিয়া জাহান মেঘ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবা মা আর বড় ভাই, এই নিয়েই তাদের পরিবার। বড় ভাই ইঞ্জিনিয়ারিং শেষ করেছে সবে মাত্র, বাকিটা গল্পে জানতে পারবেন। বর্ষণের নীর স্পর্শ করেছে তার নিজের মতো করে ভিজছে মেঘ। পরনে তার হোয়াইট কালারের কুর্তি, বর্ষণের নীরে এলোমেলো চুলগুলো সরু হয়ে গেছে। দূরে গাড়ি থেকে চোখ বোলাতে যেন আটকে গেল রুদ্র, এক শুভ্রময়ী বর্ষণের নীরে নিজের সৌন্দর্য তুলে ধরেছে। এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হল। কে এই শুভ্রময়ী? তাকে দু চোখ ভরে সামনে থেকে দেখার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে। কাপা ঠোঁটের দিকে এক পলক তাকাতে ইচ্ছে করছে। রুদ্রের অনুভূতি যেন জানান দিচ্ছে, একটু সামনে থেকে দেখে নাও এই অচেনা অজানা শুভ্রময়ীকে। একগুচ্ছ কাঠগোলাপ হাতে গাড়ি থেকে বাহিরে বের হলো রুদ্র। কাঠগোলাপ তার বরাবরই পছন্দ, কলেজের সামনের বাগান থেকে নিয়েছে সে, দৃঢ় পায়ে এগোচ্ছে সে। শুভ্রময়ীর সামনে পৌঁছানোর আগেই সে চলে গেল রিকশায় উঠে, রুদ্র ফিরে যায়নি। অচেনা শুভ্রময়ী বর্ষণ বিলাসের স্থানে যেতেই নূপুর পেল। হাঁটু গেড়ে বসে নূপুরটা হাতে নিল সে। এক পলক সে কাঠগোলাপ আর নূপুরের দিকে তাকালো আর মুচকি হাসলো। অচেনা শুভ্রময়ী, মিশে আছো কাঠগোলাপের শুভ্রতা তুমি, মুচকি হেসে গাড়িতে গিয়ে বসলো সে। জারিফ আনান চৌধুরী রুদ্র, কলেজে ইংলিশ টিচার পদে নতুন জয়েন হয়েছে। আজকে কলেজে গিয়েছে তবে ক্লাস করেনি। কলেজের প্রিন্সিপাল ওর বাবার বন্ধু, ওর বাবা একটা ভার্সিটির প্রিন্সিপাল। রুদ্রকে বলেছে ওর বাবা যেই ভার্সিটিতে আছে সেটাতেই জয়েন করতে, রুদ্র শোনেনি। ওর অনেক দিনের ইচ্ছে আঙ্কেল যেই কলেজের প্রিন্সিপাল ওটাতেই জয়েন করবে, এক মাস হলেও ও সময় নেবে। আঙ্কেল যেন রুদ্রের বাবার পর তার দ্বিতীয় আইডল। মেঘ ভেজা শরীর নিয়ে বাসায় ঢুকতে না ঢুকতেই তার আম্মুর বকা শুরু হয়ে গেছে, ভেজা শরীরে কাঁপছে সে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাহিরে আসলো, পায়ের দিকে নজর যেতেই জিভে কামড় দিল, একটা নূপুর ফেলে এসেছে সে। নূপুরগুলো তার দাদিমার দেওয়া, দুই বছর আগে সে পরলোক গমন করেছে, তার দেওয়া নূপুর জোড়া মেঘের কাছে স্মৃতিস্বরূপ। কেন যে বৃষ্টিতে লাফাতে গেলাম, উফ আম্মু যে আমি কতগুলো বকা দিবে কে জানে। নূপুরটা খুলে ড্রয়ারে রেখে দিল মেঘ। ড্রয়িং রুমে গিয়ে খাবার খেয়ে মেহরাবের রুমে চলে গেল মেঘ। তার ভাইকে না জ্বালাতে পারলে সেটা শান্তি নেই। দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিল, মেঘের বাচ্চা এত ঢং করা লাগে নাকি, আয়। ভাইয়া, মেহরাবের বাচ্চা আমি ঢং না করলে কি করবে? হ্যাঁ, একটা ডাইনি আছে যার সব কিছুতে ঢং করার অভ্যাস আছে, আর সেই ডাইনিটা হলি তুই। আরে ভাই, একটা হেল্প কর না। কি হেল? আমার নূপুর। কি হয়েছে? একটা হারিয়ে গেছে, আপনি দেখলে আমার খবর আছে। তুই এক কাজ করিস, যে নূপুরটা আছে ওটা দোকানে নিয়ে একই ডিজাইনের আরেকটা বানিয়ে আনবি প্লিজ। আহ, আমি মনে হয় টাকার কাছ নিয়ে বসে আছি। আচ্ছা, টাকা 50% আমি দেব, এমনিতে এই মাসে সব টাকাই ফিনিশ করে ফেলেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখ তো, আমার মতো ভাই পেয়ে তোর জীবনটা ধন্য। ধন্য না, একটু উপকার হয় মাঝে মাঝে। মাঝে মাঝে? মেহরাব হাত তুললো মেঘকে থাপ্পড় দেওয়ার জন্য। মেঘ মুখ ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে আসলো মেহরাবের রুম থেকে। নিজের রুমে এসে শুয়ে পড়লো মেঘ।
মেহরাব মেঘের রুমে এসে দেখলো বেঘরে ঘুমোচ্ছে সে। ড্রেসিং টেবিলের ওপর থেকে পারফিউমের বোতলটা নিতে দেখলো বৌদি নাম সেভ করা নাম্বার থেকে একটা কল আসছে। মেহরাব ভ্রু কুচকালো। এই বৌদিটা আবার কে? তার বউ না তো? আমার বোন তো দেখি আমার থেকেও বেশি কর্মঠ। নিজের ভাইয়ের বউ খুঁজতে খুঁজতে হয়রান সে, কিন্তু সে তো পাক্কা বৌদি বানিয়ে ফেলেছে। একটু কথা বলে দেখা যাক বউয়ের সাথে। কল রিসিভ করে কানে দিতেই একটা মিষ্টি মেয়েলি ভয়েস ভেসে আসলো। ননদিনী কই তুই? জানিস একটা মালতুকু হ্যান্ডসাম ইংলিশ টিচার এসেছে। আপনার ননদিনী বেঘরে ঘুমাচ্ছে, আমি আপনার জামাই বলছি। আপনি কে? কিছুটা ভীতু কণ্ঠে বলল রাখি। রাখি মেঘ দুজনেই বেস্ট ফ্রেন্ড, তারা একই কলেজে পড়াশোনা করে। আমি আপনার জামাই বলছি, যাকে ননদিনী ডেকেছিলেন তার ভাই, মানে আপনার হবু জামাই। এই শুনুন, আমি ভেবেছিলাম আপনি মেঘ, তাই বলেছি, না হলে আপনাকে জামাই বলতে রাখির বয়ে গেছে। আহারে, আমার তো বয়ে গেছে আপনাকে বউ বানাতে। কি ভেবেছেন আমিও মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে তেল মারবো? শুনুন, এসব অন্য ছেলেদের সাথে গিয়ে বলুন তারা সুন্দরভাবে বউয়ের ওপর দিয়ে ওগো বউ লাগাবে, কিন্তু মেহরাব এরকম না। আমি আবার এসব ফালতু ভাবনা কম ভাবি, আমার তো গেছে আপনার বউ হতে আর আপনার সম্পর্কে জানতে। রাগে মাথা ফেটে যাচ্ছে রাখি, কিভাবে ইনসাল্ট করছে এই মেহরাব। না জানলে আমার বোনকে ননদিনী ডাকেন কেন? আমি কি আপনার বিয়ে করা জামাই নাকি যে আমার বোনকে ননদিনী ডাকবেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার যা মন চাই তাই বলে ডাকবো, আপনার কি? ও আমার বোন, আর আমার বোনকে যেই সেই মানুষ ননদিনী ডাকবে আমি কিভাবে সেটা মেনে নেব? দেখুন, আপনি কিন্তু কথায় কথা লাগিয়ে ঝগড়া করতে এসেছেন। আপনি তো দেখি মেঘের চেয়েও বড়টা। মানুষকে এইভাবে ইনসাল্ট না করলেও পারেন, সম্মান দিলে সম্মান পাবেন, কথাটা মাথায় রাখবেন। এই মেঘ ফোন টান দিয়ে নিয়ে নিয়ে গেল। মেহরাব পেছনে ফিরে তাকালো। দেখ তোর বান্ধবীটা কি ঝগড়ুটে, ওর সাথে থেকে তুইও এমন ঝগড়ুটে হয়েছিস। তুই কেমন ভাই? হ্যাঁ, কোথায় একটু ভাব মারতি, কিভাবে পটানো যায়, দেখ কত সুন্দর রাস্তা ক্লিয়ার করে দিলাম পুরো বৌদি। আসলে তুই একটা অকর্মার ঠেকিসা। এ আমার তো গেছে ঝগড়ুটে মেয়েদের সাথে ভাব মারতে। জানা আছি ঢং করতে হবে না ভাইয়া, চল না সন্ধ্যার দিকে একটু বাইরে যাই, ঘুরবো, ফুচকা খাবো, ভেলপুরি খাবো, প্লিজ প্লিজ। টাকা নেই আমার কাছে। ঠাড়া পড়বো তোর টাকার উপর। এই একদম এসব বলবি না, তোর যা মুখ লেগেও যেতে পারে। তাহলে চল না সাথে যাই। আচ্ছা ঠিক আছে যাব। দুই ভাই বোন মিলে কিছুক্ষণ দুষ্টুমি করে রেডি হয়ে নিল। মেহরাব তার আম্মুকে বলে রেখেছে সন্ধ্যায় মেঘকে নিয়ে বের হবে, তার আম্মু কিছুই বলেনি। মেঘ প্রায় সময় মেহরাবের কাছে এই আবদারটা করে, কমন ব্যাপার। রেড কালারের কুর্তির সাথে ব্ল্যাক কালারের হিজাব পরিধান করলো মেঘ, মেহরাবের সাথে নিচে গেল। রিকশায় দুজন উঠতেই মেহরাব রুদ্রকে কল দিল। রুদ্র মেহরাবের কলেজ লাইফের ফ্রেন্ড, এখনো তাদের বন্ধুত্ব আছে। রুদ্রর সাথে দেখা করবে, মেহরাব যেখানে যাবে সেখানকার অ্যাড্রেস রুদ্রকে দিল। ফুচকা ভেলপুরি হাবিজাবি খেয়ে আইসক্রিম কিনতে গেল মেঘ। মেহরাব রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দুটো চকলেট আইসক্রিম নিল মেঘ, নিজেরটা খাচ্ছে আর মেহরাবের আইসক্রিম হাতে নিয়ে মেহরাবের কাছে যাচ্ছে সে। কোথা থেকে একটা কার আসলো, মেঘ কিছুটা ভয় পেয়ে সামনের দিকে চলে গেল। হাত থেকে একটা আইসক্রিম পড়ে গেছে তার। আইসক্রিম নিচে পড়তেই মেজাজ সপ্তম আকাশে উঠে গেল মেঘের। রুদ্র গাড়ি থেকে নেমেই মেহরাবের সাথে কথা বলছে, খুব এক্সাইটেড সে। সে সমস্যা কি আপনার? দেখি তো গাড়ি চালাতে পারেন না, এখন আবার আমার আইসক্রিমটাও আপনার জন্য পড়ে গেছে। আর মেহরাব, এই কানা ছেলের সাথে তোর কি কথা? হ্যাঁ, রুদ্র কথার মাঝে মেঘের দিকে খেয়াল করলো, কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, এই মেয়ে মাথা ঠিক আছে তোমার? কাকে কি বলছো? শুনতে পাই না নাকি? পেয়েছি তো, তুমি বাজে বকছো কেন? বকবো না, আমার আইসক্রিম আপনি সরি আপনার গাড়ি ফেলে দিয়েছে। আর ইউ ম্যাড? গাড়ি কিভাবে আইসক্রিম ফেলবে? আপনি পাগল? দেখে শুনি গাড়ি চালাতে পারেন না, একটু শুনো তো আমার পায়ে লাগিয়ে দিচ্ছিলেন। গাড়ি এখন আবার চড়া চড়া কথা বলছেন। হ্যাঁ এই মেহরাব, এই পাগলটাকে
আরে বোন, একটা আইসক্রিম পড়েছে তো, কি হয়েছে? আর একটা আছে না, ওইটা খেয়ে নে তুই, তা ঝগড়া করিস না। মেহরাব কথাটা বলে, এই পাগল মেয়ে তোর বোন হয় কিভাবে মেহরাব? এটাই আমার ডাইনি বোন। মেহরাব জিভে কামড় দিল, মেঘ বেশ ছোটে আছে, এমনিতেই রুদ্র তাকে পাগল বলেছে, আবার মেহরাব এই পাবলিক প্লেসে তাকে ডাইনি বলেছে। মেহরাবের বাচ্চা, তোকে আর এই অন্ধ ছেলেটাকে আমি বকা না শুনিয়েছি, তাহলে আমার নামও মেঘনা। আরে বোন, ভুল হয়েছে, তুই বাবাকে কিছু বলিস না, না হলে আমার খবর আছে। বলবো না কি করে ভাবলি? হ্যাঁ, এই অচেনা ছেলেটা আমাকে পাগল বলেছে, আর তুইও তার সাথে আমার ডাইনি বলছিস। আরে ও রুদ্র, আমার ফ্রেন্ড। গোল্লাই যাক রুদ্র, এমন বন্ধুর সাথে থেকে তোর এই অবস্থা হয়েছে। এই ছেলেটার কারণে আমার ভাই আমার সাথে ঝগড়া করেছে, এই ছেলেটা আমাকে ভাইকে ঝগড়া শিখিয়েছে। আরে বোন চুপ থাক না, প্রয়োজনে আবার আইসক্রিম কিনে দেব। ও আমার ফ্রেন্ড, অনেক মাস পর ওর সাথে দেখা আমার, আর তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। আর মেহরাব, তোর বোন এত ঝগড়ুটে আগে জানতাম না তো, তুই কত শান্ত, তুই কত শান্তশিষ্ট, আর এটা তো দেখি আগুন। রুদ্র, তোর সাথে পরে কথা বলবো, এখন এটাকে নিয়ে বাসায় যাই। বেশি রেগে গেলে আবার সমস্যা, বাবার কাছে উল্টোপাল্টা বলবে, আর বাবা ওর সব কথা বিশ্বাস করে নেবে, আর বাঁশ ঢলা যা যাবে আমার উপর দিয়ে। আচ্ছা তাহলে বাসায় গিয়ে কল দিস, আগেই আগুনকে নে ভালো। মেহরাব মেঘের মুখ চেপে ধরে রিকশায় ওঠালো, রুদ্রকে বাই জানিয়ে চলে আসলো। মেঘের মুখ থেকে হাত সরাতেই আবারও বকবক শুরু করলো। তোকে নিয়ে আর বাইরেই বের হব না, তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। ওই ছেলেটার জন্য তুই আমার বাইরে ঘুরতে নিয়ে আসবি না? এই যে কি সুন্দরভাবে আপনি আমার মান সম্মানে 12টা বাজিয়ে দিয়েছেন। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হ্যাঁ না, তুই তো ঝগড়ায় নোবেল প্রাপ্ত, আল্লাহ তোকে এত রাগ দিয়েছে কেন? রাগি হলে কি হবে, আমার মনটা অনেক ভালো। আই এম প্রাউড অফ মাই ফ্রেশ মাইন্ড, যা শত খুঁজলেও পাওয়া যাবে না। হয়েছে, জানা আছে। বাসার সামনে এসে মেহরাব ভাড়া মিটিয়ে দিল। আর শোন, আজকের পাবলিক প্লেসে ঝগড়ার কথা বাসায় কাউকে বলবি না, বিশেষ করে বাবার কাছে তো একেবারেই না, না হলে আর তোকে বাইরে নেব না। আচ্ছা ঠিক আছে। মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল মেঘ। তাড়াহুড়ো করে রেডি হচ্ছে মেঘ, আজকে ঘুম থেকে লেট করে উঠে গেছে সে। ওদিকে তার আম্মু তো তাকে বকেই যাচ্ছে, নাস্তা না করে গেলে আজকে আরো বেশি বকা শুনতে হবে। কোন রকমে রেডি হয়ে টেবিলের ওপর থেকে চায়ের কাপটা নিয়ে কয়েক চুমুক দিয়ে বাই বলে দৌড় দিল মেঘ। বাসার সামনে এসে রিকশায় উঠে কলেজ গেটের সামনে এসে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে ক্লাসের দিকে এগোচ্ছে সে। দোতলায় তাদের ক্লাস। স্যার মনে হয় ঢুকে গেছে, দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। মে আই কাম ইন স্যার? সামনের ব্যক্তিকে দেখে চোখ যেন চড়ক গাছ মেঘের। রুদ্র মেঘকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, দুজনে দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিছু মেয়েরা সেটা একদম ভালো চোখে দেখছে না। হ্যান্ডসাম স্যার, তাও ওই মেঘের দিকে কেন তাকিয়ে আছে? পেছনের টেবিলে কানাঘুষো করছে কিছু মেয়ে, কথাগুলো রাখির কান এড়ায়নি। রুদ্র থেকে নজর সরিয়ে ভেতরে তাকালো মেঘ, রাখি ওকে হাতে ইশারা করেছে ভেতরে আসতে। মেঘ আবারও বলে উঠল, মে আই কাম ইন স্যার? তখন রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, নো, কত মিনিট লেট করেছো তুমি? এই তো মাত্র 10 মিনিট। মাত্র বলো কেন, 10 মিনিট লেট করেছো, তার জন্য আরো 15 মিনিট দাঁড়িয়ে থাকো। সরি স্যার, এমন হবে না। স্যার ওকে আসতে দেবেন না, ও প্রতিদিন এমন লেট করে আসে, যদিও আপনি আজকে নতুন, আসতে দেবেন ওকে, আগামীকাল আবার দেখবেন ও এমন লেট করে এসেছে। আলিশার কথায় রাখি খুব রাগ হচ্ছে, আলিশার কথায় রাখি খুব রাগ হচ্ছে, ইচ্ছে করে ঠাটিয়ে দুইটা মেরে মুখ বন্ধ করে দিতে। মিস মার্শিয়া জাহান মেঘ, তুমি আগেও লেট করে আসতে? জি স্যার। মাথাটা নিচু করে বলল মেঘ। এই স্যার, এই মেঘের নাম জানলো কি করে? আলিশা তার পাশের সিটে বসে থাকা মনকে বলছে কথাটা। আলিশার প্রশ্নোত্তরে মন বলে উঠল, কি করে জানলো? দেখ এই মেঘ যেন উড়ে এসে জুড়ে বসেছে, তাও আবার ওই হ্যান্ডসাম রুদ্রর সাথে। এই হট হ্যান্ডসাম স্যারকে তো আমারই চাই, মিক বলো আর যেই বলো, যে কাটা হতে আসবে তাকে উপড়ে ফেলে দেবো।
ইউনো আলিশা যা বলে তাই করে। আলিশার কথায় সম্মতি দিয়ে মাথা নাড়ালো মন। আলিশা নূর, কলেজের প্রিন্সিপাল আশরাফ চৌধুরীর মেয়ে আলিশা, সেই জন্য একটু বেশি দাপট দেখিয়ে চলে। তার প্রথম দিনের শুরু থেকেই সে মেঘকে একদম পছন্দ করে না, সবসময় মেঘের পিছু লেগে থাকে। মেঘকে দেখা মাত্রই যেন তার রাগ আর অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়। 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর মেঘ বলে উঠল, এবার তো ভিতরে যেতে দিন, 15 মিনিট তো হয়েছে স্যার। আসো, আর তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আমার ক্লাসে 1 মিনিট লেট হলে পুরো ক্লাসই বাইরে কান দড়িয়ে থাকতে হবে। আজকে তো ফার্স্ট দিন, তাই তেমন কিছু বললাম না, নিজের সিটে গিয়ে বসো। রুদ্রর কথায় মেঘ হালকা মাথা নাড়িয়ে রাখির পাশে সিটে গিয়ে বসল। তোর দিকে স্যার যখন ড্যাবড্যাব করে তাকিয়েছিল না, তখন পেছনের ওদের খুব চলছিল, মেবি আলিশার অ্যালার্জির পরিমাণ একটু বেশি বেড়ে গিয়েছিল তখন। বাড়িতে থাকো, এই শয়তান কি বলেছে শুনিস? আমাকে নাকি আজকে বেশি কিছু বলেনি, পুরো 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছে। তুই সবসময় এত লেট করিস কেন? এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। মিস মার্শিয়া জাহান মেঘ, দাঁড়াও। মেঘ সজান হয়ে বসে। আবার কেন দাঁড়াতে বলল? কি হলো, এত সময় লাগে কেন দাঁড়াতে? পায়ের সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। মেঘ সোজা হয়ে দাঁড়ালো। বলো তো, এতক্ষণ কি টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম? মেঘ রাখিকে ধাক্কাচ্ছে আর চোখ দিয়ে ইশারা দিচ্ছে কি টপিক। রাখিও মাথা নাড়ালো, সেও জানে না। কি হলো, তোমার পাশের জনকে ধাক্কাচ্ছো কেন? আর এতক্ষণ কি নিয়ে আলোচনা করছিলে? আমাদেরকেও বলো, আমরাও শুনি। আর তুমি কি বলছিল ওর কানে কানে ফিসফিস করে? রাখিকে উদ্দেশ্য করে বলল রুদ্র। ওরা দুজনেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। তখনই আবার আলিশা আরেক চামচা কাজল বলে উঠল, আপনাকে শয়তান বলেছে এই মেঘ। কাজলের কথায় সবাই হেসে দিল। রুদ্র রাগে যেন মাথা ফেটে যাচ্ছে, রাগী স্বরে বলে, তোমায় আমি জিজ্ঞেস করিনি, আমি যাকে জিজ্ঞেস করেছি সে বলবে। রুদ্রর কথায় অপমান বোধ করল কাজল। এদিকে আলিশা ফার্স্টে কাজলের কথায় খুশি হয়েছিল, পরে রুদ্রর কথা শুনে তার অ্যালার্জির পরিমাণ যেন আরো বেড়ে গেছে। কি হলো মার্শিয়া জাহান মেঘ, ও যা বলছে তা কি সত্যি? রুদ্রর কথায় মেঘ হ্যাবোধক মাথা নাড়ালো। গেট আউট অফ দা ক্লাসরুম। রুদ্রর কথায় মেঘ কি বলবে খুঁজে পাচ্ছে না। আই এম সরি স্যার, আসলে আসলে কি বেয়াদবির একটা সীমারেখা থাকা উচিত, তুমি সেটাও অতিক্রম করে গেছো। একে তো তোমার জন্য ক্লাসের সময়গুলো নষ্ট হয়েছে, তার উপর তুমি বেয়াদবি করেছো। তার জন্য আমি সরি, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো ক্ষমা করে দিলাম, এন্ড আই হোপ নেক্সট টাইম আর এমন হবে না। মেঘ শুধু মাথা নাড়ালো, রুদ্র নিজের পরিচয়টা দিয়ে গুড বাই বলে বেরিয়ে আসলো। এই মেঘ এই বলেছে, তাও সেকেন্ড ইয়ার পরে, গতকাল রাতে তো বেশ রাগ দেখিয়েছিলে, আজকে আমি দেখালাম। এই মেয়ে যা কিভাবে শয়তান বলেছে, আবার সবার সামনে সেটা স্বীকারও করেছে। এদের প্রত্যেকের পুষ্টির অভাব আছে, তাই একজনের পর একজন দাঁড়িয়ে বলেছে, কি বলছে আর কাকে বলছে সেটাও একটু ভাবিনি। রুদ্রের মনে একটু শান্তি লাগছে, কিন্তু রুদ্র যেতেই সবাই কেমন করে যেন মেঘের দিকে তাকিয়ে আছে। এদিকে আলিশা যেন পুরোই পাগল, নিজের ফ্রেন্ডদের কাছে বলতে লাগলো, এ ছেলে তো আমার মন কেড়েছে, কি হ্যান্ডসাম, একে তো আমার যে কোনো মূল্যে চাই। মেঘ আর রাখি চুপচাপ বসে আছে, বাকি ক্লাসগুলো করে দুজনে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই আলিশা আসলো মেঘের সামনে। মেঘ, আজকের অপমানটা অনেক সুন্দর হয়েছে, স্যার তোকে এত সুন্দরভাবে অপমান করলো যে আমার অ্যালার্জি যেন দূর হয়ে গেছে। রাখি আর মেঘ ওর কথায় কোনো পাত্তা দিচ্ছে না, কথা বাড়ালেই ঝগড়া বাড়বে, আর ওর বাবা প্রিন্সিপাল, এমনিতেই সকাল থেকে অনেক অপমানিত হয়েছে রুদ্রের হাতে। মেঘ আর রাখিকে চুপ থাকতে দেখে আলিশার যেন অ্যালার্জি দ্বিগুণ বেড়ে গেছে। কিছু বলতে যাবে, তখনই মেঘ আর রাখি রিকশায় উঠে চলে গেল। আলিশা ওদের যাওয়ার পানে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল, রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। বাড়িতে এসে শাওয়ার নিয়ে মন খারাপ করে বালকানিতে বসে রইল মেঘ। সবসময় একটু বেশি লেট করে ফেলে সে। আগামীকাল থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে।
রাখি নখ দিয়েছে তাকে, রুদ্রর একটি পিক ওর কাছে পাঠিয়েছে। রুদ্রর পিক দেখে যেন মাথায় আরো বেশি গরম হয়ে গেল। তার উপর সকালে দেওয়া অপমান, রাখিকে কল দিয়ে কতক্ষণ ঝাড়ি দিল মেঘ, পরে মেসেজে কথা বলতে থাকলো। আরে বান্ধবী, পিকটা দেখে আমি ক্রাশ খেয়েছি, ওনার আইডি থেকে নিয়েছি, তুই ওয়ালপেপার দি না আমিও দিয়েছি। মাথা খারাপ হয়ে গেছে তোর? এবারে রুদ্রর বাচ্চা পিক আমি ওয়ালপেপারে দেবো? দুনিয়াতে মনে হয় ছেলের অভাব পড়েছে। না এটা দেখ না, পুরোই হট মাল। মেঘ ভালোভাবে পিকটা খেয়াল করলো, আসলে পিকটা সুন্দরী, ক্রাশ খাওয়া যায়, কিন্তু একদম ক্রাশ খাওয়া যাবে না। রাখির কথায় অ্যানসার দিল হট টমেটোর সস। এই তো লাইনে এসেছিস, এবার ওয়ালপেপার দি না। আবার তো বইয়ে গেছে। আরো কিছুক্ষণ কথা বলে বাই দিয়ে ফোন রেখে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল মেঘ। তোর নূপুর জোড়া কই মেঘ? মেঘ তার মায়ের এমন কথায় চিন্তায় পড়ে গেল, পরক্ষণে বলে উঠল, এটা তো দাদিমার স্মৃতি, যদি হারিয়ে ফেলি আমার তো আবার বিশ্বাসটুকু থুকু খবর থাকে না কোন জিনিস কোথায় হারিয়ে ফেলি, তাই খুলে রেখে দিলাম। ও আবার দুই দিন পর দেখিস না যে কোথায় রেখেছিস সেটাই মনে না থাকে। ড্রয়ারে রেখে দিয়েছি। আচ্ছা, মেঘ বসে বসে টিভি দেখছে ভর সন্ধ্যায়, সাথে বকা হজম করছে সন্ধ্যায় মানুষ পড়তে বসে, আর সে টিভি দেখছে, এমনিতেই মুডের 12টা বেজে আছে, তার উপর বকা। রুমে বসে মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে বই নিয়ে বসলো। প্রাইভেটে ফিজিক্স পড়া রাখির কাছে ওর কাছে নেই, প্রচুর বিরক্তি লাগছে। বিরক্তি নিয়ে রাখিকে মেসেজ দিল ফিজিক্স পাঠাতে। ফিজিক্স এর পড়া আসতেই যেন আরো বেশি অলসতা ধরেছে, এমনিতেই এসব পড়াশোনার উপর ভীষণ বিরক্ত লাগছে। আবার ফোন দেখে উঠল। ফিজিক্স রেখে ফোন আর হেডফোন নিয়ে ব্যালকানিতে চলে গেল মেঘ। হেডফোন কানে দিয়ে সুরা আর রহমান শুনছে। মন খারাপের সময় এই সুরাটা তেলোয়াতে শুনে মেঘ। সুরাটা শুনলেই যেন মন খারাপ নিমেষেই দূর হয়ে যায়। ব্যালকানিতে কিছু সময় কাটিয়ে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। পরের দিন কলেজে একটু তাড়াতাড়ি পৌঁছলো মেঘ। ওকে দেখে রাখি বলে উঠল, আমি স্বপ্ন দেখেছি না তো, তুই তাড়াতাড়ি এসেছিস। আচ্ছা শোন, ফিজিক্স একটু তুলে দে না তোর নোট থেকে। ফিজিক্সের নোট আনিনি আজকে। তাহলে আমার ফোন দেখি উঠিয়ে দিস। পড়া পারবো না, এক পেজ জাস্ট। আচ্ছা তোর ফোনটা দে তো। মেঘ হাসি মুখে ফোনটা রাখির হাতে দিল। এটা আমার কাছে থাক, আমি তো লিখা এক পেজ দেখে দেখেই উঠিয়ে নেব দেব। ক্লাসের সময় হতেই দুজনে ক্লাসে চলে গেল। আজকে ফার্স্ট ক্লাসে রুদ্র আসেনি, মেঘ তো মহা খুশি, আজকে মনে হয় আর আসবে না। রাখি এক পেজ লিখে দিয়েছে প্রথম পিরিয়ডের সময়, বাকিটা মেঘ ওঠাচ্ছে, ব্যাগের ভেতর ফোন রেখে লিখছে। দ্বিতীয় পিরিয়ডে রুদ্র আসলো ক্লাসে, মেঘের কোনো হেলদোল নেই দেখে সে নিজের মতো করে লিখে যাচ্ছে। রুদ্র এসে মেঘের সামনে দাঁড়ালো, কারোর উপস্থিতি টের পেতেই তাকালো মেঘ। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন অন্তরাত্মা শুকিয়ে গেছে। এখন আবার বকা শুনতে হবে? তোমার ফোনটা দাও। আমার কাছে ফোন? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো মেঘ। বেশি চালাকি করতে হবে না, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি অ্যানসার দিবে, আমি না। আচ্ছা। ফোনটা বের করে রুদ্রের হাতে দিল মেঘ। ফোনটা নিয়ে চলে গেল রুদ্র। রুদ্র ক্লাস শেষ হতেই মাথায় হাত দিয়ে বসে আছে মেঘ আর রাখি। রাখি ওর থেকে ফোন নিয়ে পণ্ডিতি করে রুদ্রর পিক ওয়ালপেপারে দিয়ে রেখেছে, সেটা নিয়ে রাখি চিন্তিত, আর কিভাবে ফোন আনবে সেটার জন্য চিন্তিত মেঘ। ক্লাস শেষ করে রুদ্রর রুমের দিকে গেল মেঘ। দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো। রুদ্র হাতে ইশারা দিল। আমার ফোনটা? রুদ্র একবার ফোনের দিকে তাকালো। এটা লক বলো। দিন না স্যার, আমি খুলে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আমি নিজে খুলতে পারবো, তুমি বলো। থাপ্পড় খাবি। হোয়াট? সরি স্যার, আপনাকে বলিনি স্যার, এটা আমার ফোনের লক। আর ইউ ম্যাড? না কেন,
কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন লোক দিতে পারে? না, আসলে আমি ইউনিক জিনিস খুব পছন্দ করি তো তাই। রুদ্রফোনের লক খুলতেই তার চোখ চড়ক কাজ, তার পিঠ মেঘের ওয়ালপেপারে। এটা কি? ফোনের ওয়ালপেপার মেঘকে দেখিয়ে বলল রুদ্র। নিজের ফোনের ওয়ালপেপারে রুদ্রর পিক দেখে নিজের চোখই যেন চড়ক কাজ। বিশ্বাস করুন স্যার, আমি এটা দেইনি, এটা রাখি দিয়েছে। হাউ ডেয়ার ইউ! রেগে টেবিলে থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে পড়ল রুদ্র। আমার অনুমতি ছাড়া আমার পিক নিয়েছো, আবার সেটা ওয়ালপেপারও দিয়েছো। বিশ্বাস করুন স্যার, এটা আমি দেইনি, গতকাল রাখি দিয়েছে, আমায় নক দিয়ে বলেছিল আপনার পিক ওয়ালপেপারে দিতে, আমি দেইনি। আজকে ওর কাছে ফোন দিয়েছিলাম আর ফিজিক্সেও ফোন দেখে দেখে উঠিয়ে দিয়েছিল, পরে আমি বাকিটা উঠাতে গিয়েছিলাম, আপনি ফোন নিয়ে গেছেন, আমার কি দোষ? তুমি যে সত্য বলছো সেটার প্রমাণ কি? আচ্ছা আমি রাখি মেসেজগুলো, আপনাকে দেখাচ্ছি। রুদ্রর হাত থেকে ফোনটা নিয়ে গতকাল রাতের মেসেজগুলো রুদ্রকে দেখালো। রুদ্রমেঘের হাত থেকে ফোন নিয়ে মেসেজ পড়ছে। হটমাল বলেছে রাখি তাকে, আর মেঘ তাকে হট টমেটোর সস বলেছে, সাথে গতকালের সেই কথাটাও আবার বলেছে। রুদ্রের রাগ ক্রমশ বেড়ে চলেছে। রাখিকে ডাকো। এহ কেন স্যার? আমি ডাকতে বলেছি, শুনতে পাওনি তুমি? রুদ্র জোরে ধমক দিয়ে বলল। মেঘ রুদ্রর রুম থেকে বেরিয়ে বাহিরে আসতেই দেখল রাখি দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। থ্যাঙ্ক গড তুই এসেছিস, ফোনটা এনেছিস তো? আরে সেসব পরে হবে, তুই আগে ভেতরে আয়। আমি কি করেছি? যদি প্রিন্সিপাল স্যারের কাছে বলে দেয়? চিন্তিত স্বরে বলল রাখি। বাসে বিচের গেলেই খবর আছে আমার, এখন আয়না না হলে আরো রেগে যাবে। দুজনেই ভেতরে প্রবেশ করতেই রুদ্র বলে, রাখি তুমি তাহলে আমার অনুমতি ছাড়া আমার পিক নিয়েছো, আবার সেটা মেঘের ফোনের ওয়ালপেপারে দিয়েছো। রাখি মাথা নাড়ায়। চলো দুজনে প্রিন্সিপাল স্যারের কাছে। না না স্যার প্লিজ যাবেন না, আমরা সরি, আর এমন ভুল হবে না। গতকালে তো সরি বলেছো তুমি, আমি ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুমি একই ভুল আবার করেছো। গতকাল তো মেঘকে ক্ষমা করে দিয়েছেন, আজকে না হয় আমায় ক্ষমা করে দিন। তোমরা দুজনেই ফাজিল, আর তোমরা সোজা হবে না, তাই আমি স্যারের কাছে যাব। প্রমিস স্যার, আর কখনো এমন ভুল করব না। মেঘের কথায় রুদ্র আর কিছু বলছে না, কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এবারও ক্ষমা করে দিলাম, গেট লস্ট। মেঘ আর রাখি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো। মেঘ রাখি যেতেই রুদ্র বেরিয়ে আসলো, রাগ এখনো কমেনি তার। কত বড় সাহস, আমাকে বাজে কথা বলছে, এরা নাকি আবার কলেজে পড়ে, আসলে এদের পুষ্টির অভাব আছে। বাসায় এসে সোজা শুয়ে পড়ল মেঘ। এক গ্লাস পানি ঢকঢক করে গিলে আবারও শুয়ে পড়ল মেঘ। বাসায় এসে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল রুদ্র, রাগ এখনো কমেনি তার। কি করে রাগ কমানো যায়? ড্রয়িং রুমে গিয়ে ফ্রিজ থেকে বরফ ব্যাগ এনে বরফের ব্যাগটা মাথায় দিয়ে বসে রইল। একটু পর তার আম্মু জাফিয়া আসলো। কি হয়েছে রুদ্র? কিছু না আম্মু, একটু গরম লাগছে তাই। শুধুই গরম লাগছে নাকি রেগে আছো? কার উপর রেগে আছো? এমনিতেই কলেজে একটু সমস্যা হয়েছিল, আমাকে নিয়ে না। ও আচ্ছা শোনো, তোমাকে কিছু বলতে চাই। বলো না। আমি আর তোমার মামা একটা মেয়ে দেখতে যাব তোমার জন্য, আর তোমার নিজের কোনো পছন্দ থাকলে বলে দিতে পারো। আরে আম্মু আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না তো। না না অনেক হয়েছে, এবার আমার পছন্দ মতো একটা রাজকুমারী আমার ছেলের বউ করে ঘরে আনব। আম্মু কোনো কথা না, আমার পছন্দ হলে আমি রিং পরিয়ে বসব। রুদ্র মাথা নাড়ালো। রুদ্র এই মুহূর্তে কি বলবে ভেবে পাচ্ছে না। রুদ্রকে চুপ থাকতে দেখে জাফিয়া বেরিয়ে আসলো রুম থেকে। সন্ধ্যার দিকে বাইরে বৃষ্টি পড়ছে। গিটার আর ডায়েরিটা নিয়ে ব্যালকনিতে গেল রুদ্র, সাথে গরম কফি। ডায়েরির ভেতরের কাঠগোলাপের সাথে অচেনা শুভ্রময়ীর নূপুর। এই অচেনা শুভ্রময়ী, তুমি আমার কল্পনায় মিশে আছো, সাথে সেই শুকনো কাঠগোলাপের শুভ্রতায় তুমি আছো। গিটারে সুর উঠেছে রুদ্র, অচেনা শুভ্রময়ীর কিছু কথা। দিস ইজ ফর ইউ, যদি কোনো এক চিত্র আঁকি
পৃথিবীর সবচেয়ে দামি, সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো। কেন লাগে শূন্য? শূন্য বলো তোমায় ছাড়া, এত তুমি কি বলতে পারো? গিটার রেখে গ্রিলের ফাঁকে বৃষ্টির পানি স্পর্শ করছে রুদ্র। ইস, আর একটা বার যদি তার দেখা পেতাম, তার খোপায় কাঠ গোলাপ গেঁথে দিতাম আর বলতাম, আমার তো কাঠ গোলাপের শুভ্রতা তুমি, আমার অচেনা শুভ্রময়ী। পরের দিন আবার কলেজের ফার্স্ট পিরিয়ডে সেকেন্ড ইয়ারের ক্লাস আসছে। ক্লাসে চোখ বোলালো কি যেন মিস্টেক লাগছে, রাখি গম্ভীর মুখ করে বসে আছে। রুদ্র শ্বাস নিয়ে ক্লাস নিয়ে বেরিয়ে আসলো, কিন্তু মেঘ আজকে আসেনি। রুদ্র মনে মনে ভাবছে, মনে হয় মেঘ আসেনি, আজকেও নিশ্চয়ই লেট করে আসবে, সমস্যা নেই, মেঘ বকাও একটা মিস যাবে না, আসো শুধু। উফ রুদ্র, ওই বদের হাত দিয়ে আসলে আসবে না আসলে নাই। রুদ্র তুই কেন ওর কথা ভাবছিস? চিন্তা ভাবনা একদিকে ফেলে চলে গেল রুদ্র। রাখি আমার বিয়ে ঠিক, ইয়াহু, রাখিকে কলেই কথাটা বলবে। মিথ্যে বলিস না, তুই তো প্রায় আমার সাথে প্র্যাঙ্ক করিস। দূর এবার সত্যি, আমাকে রিং পরিয়ে গেছে, কি মজা, আমার বিয়ে হবে। কতদিনই স্বপ্নে বিয়ে করব, বিশ্বাস করব, আগে পিক দে। পিক আমার কাছে থাকলে তো আমি দিতাম। তাহলে প্র্যাঙ্ক করছিস? আচ্ছা মেহরাবের কাছ থেকে কল দিয়ে বলিস। গেছে তো আমার ওয়েটার ছেঁড়ার কাছে কল দিতে, আমার তো টাকা ফালা যায়। আমার ভাই তার ছেঁড়ে না, আমার ভাই মতো জামাই পাবি তুই। পাওয়ার দরকার নাই এরকম পাগলকে। আচ্ছা তার ছেঁড়া কি কল দিয়ে বল। কি তার ছেঁড়া? মেহরাবের প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ বলল, তুই তার ছেঁড়া। এই রাখির মতো পাগল মেয়েটার সাথে তুইও পাগল হয়েছিস? মেঘুর বাচ্চা, আমি পাগল। ফোনের উপাস থেকে রাখি বলে উঠল, আমার বান্ধবী পাগল, আর না আমি পাগল, বাজে কথা বলবে না। যা সত্যি তাই বলেছি। থু মারি তো সত্যি কথায়। আর রাখি বিশ্বাস করছে না আজকে যে অতিথি আপ্যায়ন হয়েছে। কি করে বিশ্বাস করবে? নিজের প্রতি নিজের বিশ্বাস নেই যার, তার আবার অন্যের কথায় বিশ্বাস আসবে? মুখ বাঁকিয়ে চলে গেল মেহরাব। দেখলি তো রাখি আমার কথা সত্যি না। মেঘু তুই এটা কি শোনালি আমায়? আমার ঘুম শেষ, তোর বিয়ে আমি বসে থাকবো? তাহলে আমার ভাই তো আছে। আমার তো গেছে, তোর দেবর থাকলে বলিস, তাকে পচাবো। না ভাই দিয়েছি, আর কাউকে দিতে পারবো না। তাহলে তোর জামাইটাকে দিয়ে দে। আমার শখের জামাই তোকে কেন দিব? হ্যাঁ থাক, তোর জামাই নিয়ে তুই থাক, আর আগামীকাল তাড়াতাড়ি চলে আসবি, অনেক কথা আছে। ওই শয়তান স্যার ফার্স্ট পিরিয়ডের সময় আসে, লেট করলে আবার তোকে বকা দিবে। আচ্ছা ঠিক আছে, বাই বাই। রুদ্র, তোমার বাবা মামা আমার সবার মত আছে এই বিয়েতে, আশা করি তোমারও মত থাকবে। আর তুমি মেয়ের পিক দেখতে পারো, আজকে রিং পরিয়ে এসেছে। রুদ্রের সামনে সোফায় বসতে বসতে বললেন জাফিয়া। তার কথায় রুদ্র সুধার, আমি বলেছি এখন আমি বিয়ে করতে চাই না, আর তুমি জানো আমার গিটারের প্রতি কত নেশা, আমি গিটার নিয়ে এগিয়ে যেতে চাই। তুমি যেহেতু একটা জব করছো, এই গিটার নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাও, আমি কিছু শুনতে চাই না। আই হোপ আমার আর তোমার বাবার কথার উপর তুমি কোনো কথা বলবে না। রুদ্র কিছু বলেনি। জাফিয়া তখন রুদ্রের উত্তরের আশা না করে প্রস্থান করল। রুদ্র কিছুর ভালো লাগছে না, জাহান্নামে যাক পিক দেখার কোনো ইচ্ছে নেই তার। এই বিয়ে ভেঙে দিতে পারলেই শান্তি তার, কিভাবে কি করা যায় ভেবে পাচ্ছে না রুদ্র। পরের দিন কলেজে মেঘ একটু লেট করেই গেছে, তবে রুদ্র কিছুই বলেনি, চুপচাপ রাখির পাশে গিয়ে বসলো মেঘ। কি রে আজকে তো দেখি একেবারে ভালো হয়ে গেছে স্যার, যেখানে ভালো হওয়ার কথা ছিল আমার। তোর সাথে কথা নেই, তোর জামাইয়ের পিক তো দেখা। আর এই পিক আমাকে কেউ দেয়নি, শুধু নামটাই জানি। কি নাম? জারি। ও ভালো, তো বোন বিয়েটা তুই করে নি, আমি দেখি। তবে আমার বিয়েতে বাচ্চা কাচ্চা নিয়ে আসিস, শুভকামনা রইল। শান্ত স্বরে বলল রুদ্র। রুদ্রর কথায় আলিশা বলে উঠল, এই মার্শিয়ার জীবনে ভালো হবে না, বাঁচাল একটা, সাথে তো রাখি আছে। শাট আপ, ক্লাসে আমি আছি, তোমাকে বেশি তদারকি করতে বলিনি।
তুমি স্টুডেন্ট, ও স্টুডেন্ট, আর আমি টিচার যেহেতু আছি, আমি যা বলার বলবো। তুমি শিক্ষকের উপর কথা বলো কেন? কিছুটা রাগ দেখিয়ে বলল রুদ্র। তখন আলিশা বলে, আই এম সরি স্যার। ইটস ওকে, এবারের মতো ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম তুমি কিন্তু পানিশমেন্ট পাবে। আলিশা মুখটা কালো করে বসে রইল, মনের মধ্যে ক্ষোভ জন্মেছিল তার। রুদ্র ক্লাস শেষ করে চলে গেল। রুদ্র বেশ আপসেট, রুমে এসে বসে বসে ভাবছে সে, সরি আম্মু, তুমি যাকে আমার বউ করে আনো না কেন, কখনো আমার মন পাবে না। আমার মন যে হচ্ছে না শুভ্রময় কেড়ে নিয়েছে, তার অপেক্ষায় মন ছটফট করছে। আচ্ছা, কখনো কি আমাদের দেখা হবে না? এই মেয়ের জন্য আজকে আমাকে এতগুলো কথা শুনিয়েছে রুদ্র স্যার। ক্যান্টিনে বসে রাগে ফুসতে ফুসতে বলল আলিশা। তখন ওর পাশে কাজল বলে উঠল, এই মেয়েটাকে তো আমার একদমই সহ্যই হয় না, তার উপর স্যাল ডেইলি ওর নাম একবার হলেও মুখে আনে। এমনিতে ক্লাসের সব মেয়েরাই প্রায় রুদ্র স্যার বলতেই পাগল, তার উপর মেঘ বিরক্তির বড় কারণ। সমস্যা নেই, এই মেঘটাকে আমি কলেজ থেকে বের করে দেব, হেসে বলল আলিশা। একটা নতুন দিনের সূচনা। কলেজে মেঘ আর রাখি পুকুর পাড়ে ঘাসের উপরে বসে কথা বলছে, কিছুক্ষণ পর ক্লাসে বসবে। মৌনতা বজায় রেখে রাখি বলল, এই আলিশা একটু বেশি করে, তোর কি মনে হয় মেয়ে? করুক আলিশা, মনে হয় কাজল তোর সেই প্রথম দিন থেকেই পিছু লেগে আছে। আর প্রিন্সিপাল স্যার ওর বাবা, না হলে কবে ওকে থাপ্পড় মারতাম আমি। কিন্তু স্যার অনেক ভালো, ও কার মতো কি হয়েছে কে জানে। বাদ দেই, ফালতু মেয়ের কথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই আমাদের। আচ্ছা চল উঠে পড়ি। মেঘ রাখি কথা বলতে বলতে ক্লাসের দিকে যাচ্ছে। দোতলায় উঠতেই আলিশার মুখোমুখি হলো দুজন। আলিশা নিজেই হাসি মুখে বলল, কেমন আছো তোমরা? আলিশার কথার প্রত্যুত্তরে মেঘ মেকি হাসি টেনে বলল, আমরা ভালো আছি। ও, ক্লাসে যাচ্ছ বুঝি? হ্যাঁ, না হলে কোথায় যাব? ও যাও। মেঘ আর রাখি চলে আসলো। দুটো ক্লাস শেষ করে কথা বলতে বলতে নিচতলার দিকে আসছে তারা। আলিশা দাঁড়িয়ে আছে সামনে সিঁড়ির কাছে, রুদ্র তখন ওপরের দিকেই যাচ্ছে। মেঘ আলিশা সামনাসামনি সিঁড়ির কাছে আসতেই আলিশা মেঘকে ল্যাং মারল। তড়িঘড়ি হওয়ায় রাখি হাত দিয়ে আটকাতে গিয়েও পারেনি, সোজা সিঁড়ি থেকে পড়ে রুদ্রের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল মেঘ। এদিকে রুদ্রের সাথে মেঘের ধাক্কা লাগায় আলিশা তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে ফুসতে ফুসতে ক্লাসরুমের দিকে হাঁটা ধরল। এদিকে মেঘের সাথে ধাক্কা লাগায় রুদ্রর মেজাজ সপ্তম আকাশে। এমনিতেই তার মন মেজাজ ভালো না, তার উপর ধাক্কা। রাখি মেঘকে ধরে উঠালো। এই মেয়ে, সমস্যা কি তোমার? চোখে দেখে হাঁটতে পারো না, গায়ের উপর ধাক্কাটা কি করছো কেন? সরি স্যার, আসলে আলিশা আমায় ল্যাং মেরেছিল। মেঘের কথায় রাখি হাসিচোক মাথা নাড়ল। বাট আলিশা তোমার ল্যাং মারলো কেন? যাক, ভালোই করেছে, তাও তুমি সোজা হবে না। রুদ্র চলে গেল, এমনিতেই তার ক্লাসে লেট হয়ে যাচ্ছে। ঢং দেখলে বাঁচি না। মেঘ, আলিশা তোকে ল্যাং মেরেছে, কিছু বলছিস না কেন? কি বলবো, ওর সাথে আমি ঝামেলা বাঁধাতে চাই না আর পারবো। শয়তানের সুর সব সময় বেশি থাকে, চিন্তা করিস না, চিন্তা করিস না, এই রুদ্রি ওকে সবার সামনে একদিন চড়াবে। কি জানি ওর বাবা চামচা তো, আবার ওদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে না? চামচা না, আমি যতটুকু জানি রুদ্রর বাবার সাথে প্রিন্সিপাল স্যারের খুব ভালো সম্পর্ক, আর প্রিন্সিপাল স্যার নাকি রুদ্রের দ্বিতীয় আইডল। না না, এটা কিছুতেই সম্ভব না, স্যার কত ভালো আর এই রুদ্র রাগী মানব তার বিপরীত, কোথায় তার মাঝে স্যারের আদর্শ আছে। একটু হ্যান্ডসাম তো, তাই বেশি ভাব নাই। সমস্যা নেই, ফিগারটি খুলে রিজেক্ট করব, জাস্ট ওয়েট এন্ড সি। কর একটু বেশি ঠং করে, হেল্প লাগলে বলিস, আমি করব। আজকে বাসে গিয়ে ফিগারটি খুলছি। আচ্ছা, আর মেসেজে সব সস দিবি? না, এটা দুজন মিলে চালাবো, আমি অফলাইনে বা সমস্যা থাকলে তুই চ্যাট করবি, না মানে এটাকে যেভাবেই হোক রিজেক্ট করতেই হবে। এটা তো আরো ভালো আইডিয়া, বুঝতে হবে আইডিয়াটা কার। যদি না পটি অবশ্যই পড়বে, আইডির নাম দেখি তো ফিদা হয়ে যাবে, আর ডিপি দেখলে জ্ঞান হারাবে স্বল্পক্ষণের জন্য, আর পোস্ট দেখলে প্রেমে পড়বে, অজ্ঞান হয়ে যাবে। মাঝে মাঝে তো এই ফালতু বুদ্ধির জন্য আমরা ধরা খাই। না না, এবার আর খাবো না, রিকু দেওয়া মাত্র অ্যাকসেপ্ট করে নিজে মেসেজ দিবি, দেখবি। আচ্ছা চল উঠে পড়ি।
এমনিতেই ধাক্কা খেয়ে আমার কোমরের অবস্থা খারাপ। দুজনে চলে আসলো কলেজ থেকে। বাসায় এসে মেঘ দেখলো মেহমান এসেছে আবার। রুমে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে মেহমানদের কাছে গেল। সবার সাথে কথা বলে ভেতরে এসে ফোন নিয়ে বসলো। যে করেই হোক ওই রুদ্রককে রিজেক্ট করতেই হবে। আইডি খুলে পাসওয়ার্ড নাম্বার সব রাখিকে দিল। রুদ্রকে রিকোয়েস্ট দিয়ে দুজনে মিলে বসে আছে, অ্যাকসেপ্ট করবে আর চ্যাট করবে। প্রায় দু ঘন্টা কেটে গেছে, কোনো রেসপন্স নেই। মেক ফোনটা খাটে ছুঁড়ে মারল, এত ধৈর্য নেই তার। ঢং দেখলে বাজি নেই রুদ্রের। মেক বাহিরে এসে মেহমানের সব বিদায় দিল। দুই দিন পর মেহমান সব আসবে শপিং হলুদের অনুষ্ঠান। ভাবতেই নাচতে মন চাইছে মেঘের। ফাইনালি বিয়েটা হবে, কিন্তু জামাই দেখবো কিভাবে, কাকে গিয়ে বলবো? ধুর, বলতে হবে না, লজ্জা করছে। রাখিকে দিয়ে ভাইয়ের কাছ থেকে পিক নিতে হবে। দেখতে দেখতে দুদিন কেটে অবশেষে হলুদের দিন এসেই পড়ল। এই দুই দিন মেয়ে কলেজে যায়নি। বাসা ভর্তি মেহমান, কাজিন মহল, আন্টি মহল, চাচি মহল, সাথে রাখি, সবাই একসাথেই আছেন। রুমে বসে কাজিন মহলের সবার সাথে কথা বলছে মেঘ। কিছুক্ষণ পর হলুদের জন্য সাজতে বসতেই হবে, বসবে সবাই। নিজের বরকে দেখা হয়নি, আর কাউকে জিজ্ঞাসা করাও হয়নি। বিয়ে হবে এই খুশিতেই তো নাচতে নাচতে কয়েকবার খাট থেকে পড়েছে মেঘ। পরিবারের পছন্দ, তার উপর কথা বলার দুঃসাহস নেই মেঘের। রুদ্রদেরও বাসায় ভর্তি মেহমান, মামা মামি আন্টিরা সব সাথে কাজিন মহল। তবে রুদ্রর বিয়েতে কোনো মত নেই, সে যে আজও একজনের মায়াতেই মগ্ন। অচেনা শুভ্রময়ীকে দেখার জন্য শুভ্রময়ীর সেই বর্ষণ বিলাপ করার স্থানে কতবার গিয়েছে তার হিসেব নেই। চোখ দুটো যে একজনের অস্তিত্বই খুঁজে বেড়াচ্ছে। চোখ ভর্তি নেশা, হৃদয় ভর্তি আকাঙ্ক্ষা, এক নজর তাকে দেখার তীব্র ইচ্ছা। মনের অজান্তেই তার জন্য অনুভূতি সৃষ্টি হয়ে গেছে, অন্তরালের সুপ্ত অনুভূতি। রুদ্র শুভ্রময়ীর এক গুচ্ছ কাঠগোলাপের শুভ্রতায় তুমি হয়েই রয়েছ। হৃদয়ের আকাঙ্ক্ষা যদি একবারও তার দেখা পেত। রুদ্রর কাজিন আরিশ, শ্রাবণ, আরিশা আসে। রুদ্র ভাই, তো অবশেষে ডাবল হয়ে যাচ্ছ, আমরা কবে হব কে জানে, আমাদের দলের একটা উইকেট পতন হয়ে যাচ্ছে। রুদ্রের কাঁধে চাপড় মেরে কথাটা বলল শ্রাবণ। তখন আরিশা বলে, রুদ্র ভাইয়া, ভাবির পিক দেখাও। আমি দেখলে তো তোদেরকে দেখাতাম। এমা, তুমি তোমার হবু বউকে দেখোনি এখন? আমি বিয়েটা করব না। তোর মাথা খারাপ হয়ে গেছে? বাবা মা সবার সম্মতিতে বিয়েটা হবে, আর জেম্মা তো তোকে জিজ্ঞেস করেইছে, তোর পছন্দ থাকলে বলতি, তুই বলিসনি, এখন বিয়ে ভাঙতে পারবি না। দেখ আরিশ, আমার কোনো পছন্দ নেই, আমি গিটার নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই, তারপর বাকিটা। কেন, এই গিটার ছেড়ে দিয়ে নিজে এখন যে দায়িত্বটা নিয়েছি সেটা ভালোভাবে পালন কর। রুদ্র কোনো কথা বলছে না, মাথা কাজ করছে না তার। রুদ্রকে চুপ থাকতে দেখে কেউ কিছু বলছে না। ভালোই ভালোই আজকে হলুদটা সেরে নিলেই হলো। আরি শ্রাবণ ওকে জোর করে রেডি করালো। সবাই মিলে সেজে গুজে হলুদের জন্য স্টেজে চলে গেল। ধুর, এত সেজে কি হবে, আমার বর তো আর চুরি করে আমায় দেখতে আসবে না, আর না হলুদ লাগাতে আসবে। রাখির বাচ্চা কতবার বলেছি মেহরাব ভাইয়ের থেকে পিক নিতে, কি যে লজ্জাপতি, দেখবি মেহরাবের বাচ্চাই তোর কপালে চুপবে। সাজছে আর রাখিকে বকছে মেঘ। তখন রাখি বলে, বই গেছে তোর আনকালচার ভাইকে বিয়ে করতে। কি, আমি আনকালচার? পেছন থেকে রাগী স্বরে কথাটা বলল মেহরাব। আপনাকে কিছু বলিনি, আমি তোর কাজিন, মানে ওই যে কি জানো নাম ওর, মেঘ বলে, ইরফ। হ্যাঁ, ওই ইরফ ভাইয়ার কথাই বলছিলাম। আর আপনার মতো ছোকরটির সাথে গায়ে পড়ে ঝগড়া করতে তো আমার গেছেই। তখন মেঘ বলে, বইন তুই আর বলিস নাই মেহরাব ভাইয়া, দয়া করে যা, ঝগড়া বাড়াবি না। তখন মেহরাব বলে, হ্যাঁ যাচ্ছি, বাকিরা মেঘকে নিয়ে আসো। তখন মেঘের এক কাজিন রাত্রি বলে, আসছি, তুমি যাও, একদম প্যারা দেবে না।
মেহরাব আর কিছু বলেনি, সোজা চলে আসলো। ওরা সবাই সেজেগুজে স্টেজে চলে গেল। নাচ গান হইহুল্লোর ফটোশুট ভিডিও, সাথে মেহরাব আর রাখির ঝগড়া। একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলে আর ঝগড়া করে, এভাবেই কেটে গেল সময়। রাত তিনটের দিকে যে যেভাবে পেরেছে শুয়ে পড়েছে, কেউ ড্রয়িং রুমের ফ্লোরে, কেউ সোফায়। পরের দিন অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা করছে রুদ্র। রেডি হয়ে গাড়িতে উঠে বসল, মুখে হাসির কোনো চিহ্ন নেই, গম্ভীর মুখ করে যাচ্ছে। গেটের সামনে দাঁড়াতেই রাখি আর মেহরাবকে দেখে চোখ চড়ক গাছ রুদ্র। রাখিও যেন রুদ্রকে বর বেশি আশা করেনি। এই কয়েকদিন ধরে যাকে রিজেক্ট করার চেষ্টা করেছে তার সাথে নিজের বান্ধবীর বিয়ে। রাখি সবার সাথে মিলে বরপক্ষের সাথে কথা বলছে। রুদ্র আর বুঝতে বাকি রইল না কাকে বিয়ে করতে যাচ্ছে। এই বোদের হাড্ডি আমার লাইফটাকে তেজপাতা করে দিবে, সমস্যা নেই, কখনো আমার থেকে কেয়ার ভালোবাসা জিনিসটা পাবে না। কৃত্রিম হাসি টেনে গেটের ভেজাল সেরে ভেতরে গেল রুদ্র। রাখি মেঘের রুমের দিকে যেতে নেবে, তখনই রাত্রি এসে ওকে টেনে স্টেজের কাছে নিয়ে গেল। এমনিতেই রুদ্রর কাজিন মহল ছোট হলেও রাত্রি ওদের থেকে সংখ্যায় বেশি, ওরা মাত্র দুজন আর ওরা চারজন। মেহরাব ব্যস্ত আছে, সবাই সবার সাথে ইন্ট্রোডিউস করে নিল। মজা মস্তির মাঝেই সময় কাটছে, সাথে মুখে ঝুলন্ত কৃত্রিম হাসি নিয়ে সময় পার করছে রুদ্র। বিয়ে, খাওয়া দাওয়া, ফটোশুট, সাথে বেআই বিআইনদের ঝগড়া, কথাবার্তায় কেটে গেছে দিন। রাখি আর বলা হয়নি মেঘকে রুদ্রর কথা, সবাই মিলে বিদায় দিল মেঘকে। মেঘ রুদ্র এক গাড়িতে করেই যাচ্ছে, তবে মেঘ একবারের জন্য রুদ্রের দিকে তাকায়নি। রুদ্রও এসবে কোনো হেলদোল নেই। সন্ধ্যের দিকে মেঘ রুদ্রর কাজিন মহলে সবার সাথে বসে আলাদা রুমে কথা বলছে। শ্রাবণ অনেকবার রুদ্রকে ডেকে এসেছে, রুদ্র আসেনি। বিষয়টা কেমন খটকা লেগেছে মেঘের। আচ্ছা, এই সেই জারিফ আনান রুদ্র, সেই রুদ্র না তো? ধুর, দুনিয়াতে কি একটাই রুদ্র? মেঘের জামে কিছুতেই প্যাচেমার্কা মুখ করে রাখা রুদ্র হতে পারে না। মনের মধ্যে এক কথা প্রশ্ন আর নিজেকে মত করে উত্তর দিয়ে নিজেকে শান্ত রাখছে মেঘ। ডিনার করে সবাই মিলে রুদ্রকে তার রুমে থেকে বিদায় জানিয়ে অন্য রুমে পাঠিয়ে দিল। তার রুমে সাজিয়ে মেঘকে রুমে দিয়ে নিয়ে গেল। আরিশা শ্রাবণ গিয়ে রুদ্রকে আনলো, মাত্র 30,000 টাকার বাজেট করেছে। রুদ্র কিছু বলেনি, টাকাগুলো ওদের হাতে ধরিয়ে দিয়ে সোজা রুমে এসে দরজা লাগিয়ে দিল। দেখো মিস মার্শিয়া জাহান মেঘ, তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার প্রতি হাজবেন্ডের অধিকার খাটাবে, সেটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আর না কখনো কেয়ারিং ভালোবাসা জিনিসটা আমার থেকে পাবে তুমি, তোমার নিজে নিজেকে ভালো রাখার দায়িত্ব। রুদ্রের কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনে মেঘ মুখ তুলে তাকালো। তার ধারণাই ঠিক, এই রুদ্রই। কিছু না ভেবেই চিৎকার করে উঠল মেঘ, বালের জমি বালের বিয়ে বলি, উফ। মেঘ রুদ্রর হাত সরিয়ে দিয়ে কান্না করতে লাগলো। রুদ্র কিছুই বুঝতে পারছে না, জোরে একটা ধমক দিয়ে কান্না থামিয়ে দিল মেঘের। রুদ্রর ধমক শুনে চুপসে গেল সে। এই ইডিয়েট মেয়ে, কান্না করছো কেন? করবো না, আমার পরিবারের লোকজন কি দেখা বুইরা বেটার সাথে আমার বিয়ে দিল গো। আর আপনি কি ভেবেছেন, হ্যাঁ আপনি একাই বিয়ে মানতে পারছেন না? ভুল আমার তো আপনাকে সহ্যই হয় না, তার উপরে আমার বিয়ে একসাথে থাকবো, ইম্পসিবল। আমি বুইরা বেটা, তোমার সাহস তো কম না, আমায় এসব বলো। তুমি জানো আমার পেছনে কত মেয়ে ঘুরে? জানার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, জানতে হবে না, আমার রুম থেকে বেরিয়ে যাও আর আমায় একটু শান্তি দাও। বিয়ে যেহেতু হয়েছে, রুমের অর্ধেক ভাগ আমারও আছে। এই না তুমি মানো না? হ্যাঁ, তবে আমাকে তো থাকতেই হবে এই রুমে, বাইরে গেলে মানুষ কি বলবে? জাস্ট আজকের রাতটা, আগামীকাল গেট আউট। তখন মেঘ বলে, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। সেটা আমি তোমার স্যার। এখন তো হাজবেন্ড, এমনিতে স্যার হলেই কি আপনাকে তো আমার থাপড়াতেই মন চায়, রাস্কেল একটা।
গেট আউট। রুদ্র মেঘের হাত ধরে খাট থেকে নামিয়ে দিল। মেঘ রুদ্রর হাত ছাড়ে মেরে সরিয়ে দিল। যদি রুমে থাকতে চান তো সবকিছুতে আমাকে 50% ভাগ দিতে হবে। কাবাডির অর্ধেক আমার জামা কাপড় থাকবে আর অর্ধেকে আপনার। একদিকে আপনি খাটি ঘুমাবেন, একদিকে আমি সোফায় ঘুমাবো। আর আজকে খাটি ঘুমাবেন আপনি সোফায়, আর আমার কথা না শুনেই রুম থেকে বেরিয়ে যাবেন। তুমি কে? হ্যাঁ, আমার রুমে এসে আমাকেই বের হয়ে যেতে বলছো? আমি আপনার বিয়ে করাবো, সব কিছুতেই আমার অধিকার আছে। এই বিয়ে আমি মানি না। ইচ্ছা আছে আমার কাছে জামাই, আমিও মানি না। আমি চেঁচড়া না, তুমি চেঁচড়া। কে বলবে? আপনি এত ছকরুটে, আসলেই আপনি একটা রাস্কেল। চুপ, বেশি বলছো তুমি। রুদ্র ঘড়ির দিকে তাকালো, প্রায় একটা বেজে গেছে, আর কথা বাড়াতে চায় না সে। আচ্ছা যাও, তোমার শর্ত মেনে নিলাম, আজকে তুমি সোফায় ঘুমাবে। না, আমি পারবো না, আমি সোফায় ঘুমানোর অভ্যাস নেই। মনে হয় আমার অভ্যাস আছে। আচ্ছা তাহলে কি করা যায়? তুমি সোফায় ঘুমাও, যাও। আইডিয়া, আপনি ফ্লোরে ঘুমান, আমি খাটে। এ, আমার রুম, আমি কেন ফ্লোরে ঘুমাবো? তোমার শখ থাকলে তুমি ঘুমাও। তাহলে যাও এখান থেকে, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা তাহলে খাটের অর্ধেক আপনার, অর্ধেক আমার, মাঝখানে কুলবালিশ। পারবো না, আমার খাট একাই লাগবে। রুদ্র কাবার থেকে একটা কম্বল নামিয়ে মেঘের হাতে ধরিয়ে দিল। আজকে তুমি ফ্লোরে ঘুমাও বা সোফায় ঘুমাও, তোমার ইচ্ছে, ভুলেও খাটে আসবে না। রুদ্র লাইট অফ করে ড্রিমলাইট জ্বালিয়ে শুয়ে পড়তে মেঘ আবার লাইট অন করল। রুদ্র উঠে বসলো, বিরক্ত নিয়ে বলল, সমস্যা কি তোমার? আমাকে কি শান্তিতে ঘুমাতেও দিবে না? এই দেখতে পারছেন না, আমি বিয়ের পোশাক এখনো চেঞ্জ করিনি, আমাকে হেল্প করুন। তো সন্ধ্যা তো বসে বসে ভালোই গল্প করছিলে, তখন চেঞ্জ করতে পারলে না? যত্তর সব উঠে আসুন আর আমার চুলের ক্লিপ খুলে দিন। মেঘ ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ উঠাচ্ছে, রুদ্র চুলের ক্লিপ খুলতে ব্যস্ত। আগে বলি, চুলে ব্যথা পেলে আমি কিছু জানি না, তুমি যা ইডিয়েট, কখন আবার ঝগড়া লেগে যাও। মনে হয় আমি একাই ঝগড়া লাগি আর ঝগড়া করে আপনি করেন না, যত সব চুপচাপ তাড়াতাড়ি ক্লিপ খুলুন, আমার ঘুম পাচ্ছে। খুলছি তো, তোমার বেশি তাড়া থাকলে তুমি নিজেই খুলো, আমি গেলাম। এই না, আমার তাড়া নেই, আপনি তাড়াতাড়ি করুন। এভাবে কথা কাটাকাটি আর ঝগড়ার মধ্যে দিয়ে চুলের ক্লিপ খোলা শেষ করল রুদ্র। মেঘ ব্যাগ থেকে থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে গেল, রুদ্র শুয়ে আছে। শেষমেশ এই মেয়েটাকেই বিয়ে করলাম, আগে পিক দেখলে কখনোই এই মেয়ে আমার বউ হতো না। কপাল দেখো আমার, এখন কলেজে গেলে সবাই হা করে তাকিয়ে থাকবে। রুদ্র মনে মনে হাজারটা বকা দিচ্ছে সবাইকে। মেঘ লেহেঙ্গাটা এনে খাটের উপর রাখল। এটা আবার এখানে রেখেছো কেন? দেখো আজকে খাট আমার, আর তোমার কোনো কিছুই আজকে খাটে রাখবে না। মেঘ লেহেঙ্গাটা হাতে নিয়ে সোফায় রাখে। শুনুন তো দেখি। রুদ্রকে সরিয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল মেঘ। মুহূর্তের মাঝেই ঘুমের দেশে তলিয়ে গেল, রুদ্র কিছু বলতে গিয়েও বলল না। মাঝখানে কুলবালিশ রেখে সেও ঘুমালো, ঘুমিয়ে পড়ল। আলিশা বেলকনিতে বসে বসে ফোন স্ক্রল করছে, তখন গ্রুপে কাজল মোনা মেসেজ দিয়েছে, রুদ্র স্যারের বিয়ে হয়ে গেছে। আলিশা মেসেজ দেখেই রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরা তিনজন গ্রুপ কলে আসলো, তখন মোনা বলল, মেঘেরও নাকি বিয়ে হয়ে গেছে, আবার রুদ্র স্যারেরও, যদি ওদের দুজনের হয়ে থাকে। তখন আলিশা বলে, আজকে বাবা নাকি বিয়েতে গেছে, আমি এটা শুনেছিলাম, কিন্তু মেঘও বিয়েতে হয়ে, মেঘেরও বিয়ে হয়ে গেছে। আর একদম কেউ বলবি না রুদ্র আর মেঘের বিয়ে হয়েছে, এসব বাজে কথা বলবি না, হয়তো ওর অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আলিশার কথায় মোনা কাজল কিছু বলেনি, এমনিতেও রুদ্র স্যারের বিয়ে হয়ে গেছে শুনে সবার মনের অবস্থা একটু কষ্টদায়ক। সকালবেলা ঘুম ভাঙল রুদ্রর, কিছু একটা জড়সড় ভাবে তাকে জড়িয়ে ধরে আছে, পাশে তাকে দেখল মেঘ। কুলবালিশ নিচে পড়ে আছে আর কুলবালিশের জায়গায় রুদ্র। রুদ্র মেঘের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। এই ইডিয়েট মেয়ে, উঠো বলে চিৎকার করে উঠল রুদ্র। রুদ্রর চিৎকার শুনে মেঘ ঘুম ঘুম চোখে বলল, মেয়েরা একটু পরে উঠবো, তুই আম্মুকে গিয়ে বল আমি ফ্রেশ হচ্ছি। এই মেঘ কোথায়? মেয়েরা, তোমার মাথা ঠিক আছে তো? রুদ্রর চিৎকার চেঁচামেচি শুনে উঠে বসলো মেঘ, তেজ দেখিয়ে বলে, এই সমস্যা কি আপনার? হ্যাঁ, মেহরাব না হন, রুদ্র হন, মানুষ তো, এত সারের মতো চিৎকার করছেন কেন? কি ফ্রেশ হন? আমি সার? তা নয় তো কি, দেখতে মানুষ হলে ব্যবহার বোঝা যায় আস্ত সার, আর একজন ভালো সুস্থ স্বাভাবিক মানুষ কখনো সারের মতো চেঁচায় না, আর চেঁচায় সে বড় সার। রুদ্র রেগে তাকিয়ে আছে, মেঘ সেসবে পাত্তা না দিয়ে আবারও শুয়ে পড়ল। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আবার ডাকাডাকি শুরু করলো, মেঘ বিরক্তি চোখে তাকায় রুদ্রর দিকে।
আলা কি পাপ করেছিলাম যে আমার ভাগ্যে এমন একটা জামাই ছুটলো। একে তো বদরাগী, সাথে আনরোমান্টিক। আমি বদরাগী? আমি আনরোমান্টিক? তা নয় তো কি? আমাকে তুমি সামলাতে পারবে না। রুদ্রর কথায় মেঘ বেশ লজ্জা পায়। এক লাইন বেশি বলে ফেলেছে সে। মাথা নিচু করে ফ্রেশ হতে চলে গেল। মেঘ যেতে রুদ্র মুচকে হাসলো। সোফায় বসে বসে ফোনে স্ক্রল করছে। মেঘ আসতেই বলল, রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিবে? আমার অতীত আমি গুছিয়ে নিব, আপনারটা আপনি গুছিয়ে নিন। আরে আমি এসব করতে পারি না। তো কি পারেন? রাগ দেখাতে আর বোকা দিতে পারি, সাথে ঝগড়াটাও ভালো পারেন আপনি, সেটাও আপনার মতো নিরীহ মেয়েটার সাথে। আচ্ছা আর ঝগড়া করব না। তাহলে তো বাঁচলাম যতসব। রুদ্রকে মুখ বাঁকিয়ে রুমটা গুছিয়ে নিল মেঘ। এরই মাঝে আলিশা এসে ডেকে গেছে দুজনকে। রুম গুছানো হতে রুদ্র পেছন পেছন মেঘও বেরিয়ে এলো রুম থেকে। অনেক লেট হয়ে গেছে, সবাই কাজে ব্যস্ত। মেঘ আর রুদ্র টেবিলে বসে নাস্তা খাচ্ছে, তবে কেউ কারোর দিকে ভুলেও তাকায়নি। শ্রাবণ আরিশ তারা বিষয়টা খেয়াল করেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সাপে নড়ে সম্পর্ক তাদের মাঝে। নাস্তা শেষ করে সবার সাথে কথা বলল মেঘ। একটু পর আলিশা মেঘকে সাজাতে নিয়ে গেল। রুদ্র সোফায় বসে আছে, পাশে শ্রাবণ আরিশ ওকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে আছে। রুদ্র কিছু বলছে না। রাখি, ইরাফ, রাত্রি, যারা সবাই মেঘের কাছে আছে। রাখি তো মেঘের কাছে আসতেই বকা শুনেই যাচ্ছে, কেন মেহরাবের থেকে রুদ্রর পিক নেয়নি, আর গেটের কাছে রুদ্রকে বড়বেশি দেখে কেন বলেনি। বকা ঝোকা শেষ করে সবাই মিলে স্টেজে গেল। রুদ্র সবার সাথে হাসি মুখে কথা বলছে, মেঘেরও সেম অবস্থা। কাউকে বুঝতে দেওয়া যাবে না তারা দুজন যে বিয়েটা মানে না। সবাই মিলে আড্ডা, মস্তি, খাওয়া দাওয়া, ফটোশ্যুট এসবের মাঝে এই বহুবাতের অনুষ্ঠান শেষ হল। মেঘের সাথে রুদ্রর যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে নারাজ। আবরারের কথায় সবাই বেশ অবাক। নতুন বিয়ে হয়েছে মাত্র, এখনই যেতে বারণ করছে। তারপরও শ্রাবণ আরিশের কথাই গেল, কাউকে কিছু বলতে পারছে না। একে তো বাবা মা, মেহরাব ওর খুব ভালো বন্ধু। মেকি হাসি টেনে গাড়িতে উঠে বসলো রুদ্র। বাড়িতে আসতেই যেন মনটা হালকা হয়ে গেল মেঘের। অপরিচিত সব মুখ, আবার ওই ঝগড়টে রুদ্র। এক অপরিচিত পরিবেশ থেকে নিজে নিরে আসলে কার না মন হালকা হয়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছে মেঘ। রুদ্রকে বেশি পাত্তা দিচ্ছে না। আপাতত রুদ্র না থাকলেও সমস্যা নেই। রুদ্র মেহরাবের সাথে বসে কথা বলছে, একটু পরপর মেঘের দিকে তাকাচ্ছে। মেহরাব আর মেঘ কিছুটা পরিচিত মুখ, রাখির সাথেও তেমন একটা পরিচয় নেই রুদ্রর। মেহরাব কথা বলছে তার সাথে, কিন্তু এই মেঘ এত ভাব নিচ্ছে মনে হয় রুদ্রকে চিনতেই পারছে না। এদিকে মেঘের ইগনোর সহ্য করতে পারছে না রুদ্র। মনে মনে ঠিক করে নেয়, মেঘ আজকে তোমার খবর আছে, শুধু রুমে যাও। মনের মধ্যে বেশ রাগ রুদ্রর। রাতে খাওয়া দাওয়া শেষে যে যা রুমে চলে গেল। মেঘ রুমে ঢুকতেই রুদ্র দরজা বন্ধ করে দিল। দেখুন আপনি আমার গেস্ট, জামাই পরে হিসাব, আমি আপনার মতো মিসবিহেভ করব না। আমার রুম, আমার খাট, আমার কাবাট, আমার সোফায় আপনি আপনার মতো থাকতে পারেন, বাধা নেই। রুদ্র কিছু বলছে না। রুদ্রকে চুপ থাকতে দেখে মেঘ আবারও বলে উঠল, আপনি ঘুমাতে পারেন, আমি খাট নিয়ে ঝগড়া করব না। তুমি ঝগড়া করলেই কি আর না করলেই কি, বাইরে সবার সামনে আমাদের জামাই বউয়ের মতো থাকতে হবে। বিয়েটা নিয়ে আমার মাঝে আমাদের মাঝে দ্বন্দ্ব, তাহলে তুমি বাইরে আমাকে পাত্তা দিচ্ছ না কেন? মেঘ যাকে তাকিয়ে পাত্তা দেয় না। রুদ্র রেগে মেঘকে দেওয়ালের সাথে চেপে ধরল। মেঘ কিছুটা ভয় পায়, এমনিতে রুদ্র থেকে দূরে থাকতে চায় সে। এই আপনি ছাড়ুন আমাকে, আমার মতো ইডিয়েটের থেকে পাত্তা পেলেই কি আর না পেলেই কি। রুদ্র কিছু বলছে না, মেঘকে ছেড়ে দিল। মেঘ খাটে এসে কোলবালিশ মাঝখানে রেখে শুয়ে পড়ল। একটা কম্বল দিয়ে কিভাবে ঘুমাবো? দেখুন আমার রুমে আমি একা থাকি, তাই একটা কম্বল, আর এখন কিভাবে আর একটা আনবো, সবাই তো সন্দেহ করবে। আচ্ছা তোমাকে কম্বল গায়ে দিতে হবে না, তোমার ওন্না তুমি গায়ে জড়িয়ে ঘুমাও। আপনাকে আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ, এটা আমার রুম, বেশি ভ্যাভা করলে না বের করে দিব। তুমি না বলেছিলে কিছু বলবে না, আমার রুম, আমার এটা সেটা, তাহলে? বলেছিলাম বলবো না, কিন্তু আপনি তো ছেঁচড়া তাই বলতে হলো। আমি ছেঁচড়া না, তুমি একটা তেড়া। আল্লাহ কি পাপ করেছিলাম যে এমন একটা ঘাটতেড়া বউ, আমার কপালে ঝুটলো। আলে কি পাপ করেছিলাম যে এমন একটা ছেঁচড়া যে আমার কপালে ঝুটলো। ধুর, এই মেয়ে চুপ থাকো, না হলে থাপ্পড় দিয়ে কালা বানিয়ে দিবো।
এই বাড়িটা আমার, রুমটাও আমার, আপনি যে দাঁড়িয়ে কথা বলছেন ওই জায়গাটুকু আমার রুমের অংশ, আর আমার সাথে কোন সাহসে বড় বড় কথা বলছেন? হ্যাঁ, তপ্ত দুপুরে ক্লান্ত মুখে কলেজ থেকে বেরিয়ে রিকশায় উঠে বসল মেয়েটি। উদ্দেশ্য তার আপন নিরে ফেরা। এই মুহূর্তে বর্ষণ হলে ভালো হতো, মনে প্রাণে যেন বর্ষণের এক ফোঁটা নিয়ে স্পর্শ করার মিনতি। ব্যস্ত শহর একটু নিস্তব্ধ হয়ে গেল, মন্দ হতো না। মুহূর্তেই যেন অন্ধকার হয়ে গেল আকাশ, শীতল বাতাস চোখ বন্ধ করে অনুভব করছে মেঘ। হঠাৎ করেই বর্ষণ মুখর হয়ে গেল পরিবেশ। এই বর্ষণের সময় বর্ষণ বিলাস না করলে যেন মনটা ভরবে না, যেই ভাবা সেই কাজ। মাঝপথে রিকশা থেকে নেমে গেল মেঘ, তার বাসা আর একটু সামনে, তবে সে বর্ষণ বিলাস করবে। রিকশাওয়ালা মামাকে পুরো ভাড়াটা দিয়েই খুশিতে লাফিয়ে লাফিয়ে চলে গেল সামনের দিকে। এই রাস্তাটা ফাঁকা, ফাঁকা লাগছে বললেও ভুল হবে, গাড়ি আসছে যাচ্ছে তবে হালকা পাতলা। মার্শিয়া জাহান মেঘ এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, বাবা মা আর বড় ভাই, এই নিয়েই তাদের পরিবার। বড় ভাই ইঞ্জিনিয়ারিং শেষ করেছে সবে মাত্র, বাকিটা গল্পে জানতে পারবেন। বর্ষণের নীর স্পর্শ করেছে তার নিজের মতো করে ভিজছে মেঘ। পরনে তার হোয়াইট কালারের কুর্তি, বর্ষণের নীরে এলোমেলো চুলগুলো সরু হয়ে গেছে। দূরে গাড়ি থেকে চোখ বোলাতে যেন আটকে গেল রুদ্র, এক শুভ্রময়ী বর্ষণের নীরে নিজের সৌন্দর্য তুলে ধরেছে। এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হল। কে এই শুভ্রময়ী? তাকে দু চোখ ভরে সামনে থেকে দেখার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে। কাপা ঠোঁটের দিকে এক পলক তাকাতে ইচ্ছে করছে। রুদ্রের অনুভূতি যেন জানান দিচ্ছে, একটু সামনে থেকে দেখে নাও এই অচেনা অজানা শুভ্রময়ীকে। একগুচ্ছ কাঠগোলাপ হাতে গাড়ি থেকে বাহিরে বের হলো রুদ্র। কাঠগোলাপ তার বরাবরই পছন্দ, কলেজের সামনের বাগান থেকে নিয়েছে সে, দৃঢ় পায়ে এগোচ্ছে সে। সামনে পৌঁছানোর আগেই সে চলে গেল রিকশায় উঠে, রুদ্র ফিরে যায়নি। অচেনা শুভ্রময়ী বর্ষণ বিলাসের স্থানে যেতেই নূপুর পেল, হাঁটু গেড়ে বসে নূপুরটা হাতে নিল সে। এক পলক সে কাঠগোলাপ আর নূপুরের দিকে তাকালো আর মুচকি হাসলো। অচেনা শুভ্রময়ী, মিশে আছো কাঠগোলাপের শুভ্রতা তুমি, মুচকি হেসে গাড়িতে গিয়ে বসলো সে। জারিফ আনান চৌধুরী রুদ্র, কলেজে ইংলিশ টিচার পদে নতুন জয়েন হয়েছে। আজকে কলেজে গিয়েছে তবে ক্লাস করেনি, কলেজের প্রিন্সিপাল ওর বাবার বন্ধু, ওর বাবা একটা ভার্সিটির প্রিন্সিপাল। রুদ্রকে বলেছে ওর বাবা যেই ভার্সিটিতে আছে সেটাতেই জয়েন করতে, রুদ্র শোনেনি। ওর অনেক দিনের ইচ্ছে আঙ্কেল যে কলেজের প্রিন্সিপাল ওটাতেই জয়েন করবে, এক মাস হলেও ও সময় নেবে। আঙ্কেল যেন রুদ্রের বাবার পর তার দ্বিতীয় আইডল। মেঘ ভেজা শরীর নিয়ে বাসায় ঢুকতে না ঢুকতেই তার আম্মুর বকা শুরু হয়ে গেছে, ভেজা শরীরে কাঁপছে সে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বাহিরে আসলো, পায়ের দিকে নজর যেতেই জিভে কামড় দিল, একটা নূপুর ফেলে এসেছে সে। নূপুরগুলো তার দাদিমার দেওয়া, দুই বছর আগে সে পরলোক গমন করেছে, তার দেওয়া নূপুর জোড়া মেঘের কাছে স্মৃতিস্বরূপ। কেন যে বৃষ্টিতে লাফাতে গেলাম, উফ আম্মু যে আমি কতগুলো বকা দিবে কে জানে। নূপুরটা খুলে ড্রয়ারে রেখে দিল মেঘ। ড্রয়িং রুমে গিয়ে খাবার খেয়ে মেহরাবের রুমে চলে গেল মেঘ। তার ভাইকে না জ্বালাতে পারলে সেটা শান্তি নেই, দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিল, মেঘের বাচ্চা এত ঢং করা লাগে নাকি, আয়। ভাইয়া, মেহরাবের বাচ্চা আমি ঢং না করলে কি করবে? হ্যাঁ, একটা ডাইনি আছে যার সব কিছুতে ঢং করার অভ্যাস আছে, আর সেই ডাইনিটা হলি তুই। আরে ভাই, একটা হেল্প কর না। কি হেল্প? আমার নূপুর। কি হয়েছে? একটা হারিয়ে গেছে, দেখলে আমার খবর আছে। তুই এক কাজ করিস, যে নূপুরটা আছে ওটা দোকানে নিয়ে একই ডিজাইনের আরেকটা বানিয়ে আনবি প্লিজ। আহ, আমি মনে হয় টাকার কাছ নিয়ে বসে আছি। আচ্ছা, টাকা 50% আমি দেব, এমনিতে এই মাসে সব টাকাই ফিনিশ করে ফেলেছি। আচ্ছা তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ। দেখ তো, আমার মতো ভাই পেয়ে তোর জীবনটা ধন্য। ধন্য না, একটু উপকার হয় মাঝে মাঝে। মাঝে মাঝে মেহরাব হাত তুললো মেঘকে থাপ্পড় দেওয়ার জন্য।
মেঘ মুখ ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে আসলো মেহরাবের রুম থেকে। নিজের রুমে এসে শুয়ে পড়লো মেঘ। মেহরাব মেঘের রুমে এসে দেখলো বেঘরে ঘুমোচ্ছে সে। ড্রেসিং টেবিলের ওপর থেকে পারফিউমের বোতলটা নিতে দেখলো বৌদি নাম সেভ করা নাম্বার থেকে একটা কল আসছে। মেহরাব ভ্রু কুচকালো। এই বৌদিটা আবার কে? তার বউ না তো? আমার বোন তো দেখি আমার থেকেও বেশি কর্মঠ। নিজের ভাইয়ের বউ খুঁজতে খুঁজতে হয়রান সে, কিন্তু সে তো পাক্কা বৌদি বানিয়ে ফেলেছে। একটু কথা বলে দেখা যাক বউয়ের সাথে। কল রিসিভ করে কানে দিতেই একটা মিষ্টি মেয়েলি ভয়েস ভেসে আসলো। ননদিনী কই তুই? জানিস একটা মাল তুকু হ্যান্ডসাম ইংলিশ টিচার এসেছে। আপনার ননদিনী বেঘরে ঘুমাচ্ছে, আমি আপনার জামাই বলছি। আপনি কে? কিছুটা ভীতু কণ্ঠে বলল রাখি। রাখি মেঘ দুজনেই বেস্ট ফ্রেন্ড, তারা একই কলেজে পড়াশোনা করে। আমি আপনার জামাই বলছি, যাকে ননদিনী ডেকেছিলেন তার ভাই, মানে আপনার হবু জামাই। এই শুনুন, আমি ভেবেছিলাম আপনি মেঘ তাই বলেছি, না হলে আপনাকে জামাই বলতে রাখির বয়ে গেছে। আহারে, আমার তো বয়ে গেছে আপনাকে বউ বানাতে। কি ভেবেছেন আমিও মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে তেল মারবো? শুনুন, এসব অন্য ছেলেদের সাথে গিয়ে বলুন তারা সুন্দরভাবে বউয়ের উপর দিয়ে ওগো বউ লাগাবে, কিন্তু মেহরাব এরকম না। আমি আবার এসব ফালতু ভাবনা কম ভাবি, আমার তো গেছে আপনার বউ হতে আর আপনার সম্পর্কে জানতে। রাগে মাথা ফেটে যাচ্ছে রাকিব, কিভাবে ইনসাল্ট করছে এই মেহরাব। না জানলে আমার বোনকে ননদিনী ডাকেন কেন? আমি কি আপনার বিয়ে করা জামাই নাকি যে আমার বোনকে ননদিনী ডাকবেন? ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার যা মন চাই তাই বলে ডাকবো, আপনার কি? ও আমার বোন, আর আমার বোনকে যেই সেই মানুষ ননদিনী ডাকবে আমি কিভাবে সেটা মেনে নেব? দেখুন আপনি কিন্তু কথায় কথা লাগিয়ে ঝগড়া করতে এসেছেন, আপনি তো দেখি মেঘের চেয়ে বড়টা। মানুষকে এভাবে ইনসাল্ট না করলেও পারেন, সম্মান দিলে সম্মান পাবেন, কথাটা মাথায় রাখবেন। এই মেঘ ফোন টান দিয়ে নিয়ে নিয়ে গেল। মেহরাব পেছনে ফিরে তাকালো। দেখ তোর বান্ধবীটা কি ঝগড়ুটে, ওর সাথে থেকে তুইও এমন ঝগড়ুটে হয়েছিস। তুই কেমন ভাই? হ্যাঁ, কোথায় একটু ভাব মারতি, কিভাবে পটানো যায়। দেখ কত সুন্দর রাস্তা ক্লিয়ার করে দিলাম পুরো বৌদি। আসলে তুই একটা অকর্মার ঠেকিসা। এ আমার তো গেছে ঝগড়ুটে মেয়েদের সাথে ভাব মারতে। জানা আছি ঢং করতে হবে না ভাইয়া, চল না সন্ধ্যার দিকে একটু বাহিরে যাই, ঘুরবো, ফুচকা খাবো, ভেলপুরি খাবো, প্লিজ প্লিজ। টাকা নেই আমার কাছে। ঠাড়া পড়বো তোর টাকার উপর। এই একদম এসব বলবি না, তোর যা মুখ লেগেও যেতে পারে। তাহলে চল না সাথে যাই। আচ্ছা ঠিক আছে যাবো। দুই ভাই বোন মিলে কিছুক্ষণ দুষ্টুমি করে রেডি হয়ে নিল। মেহরাব তার আম্মুকে বলে রেখেছে সন্ধ্যায় মেঘকে নিয়ে বের হবে, তার আম্মু কিছুই বলেনি। মেঘ প্রায় সময় মেহরাবের কাছে এই আবদারটা করে, কমন ব্যাপার। রেড কালারের কুর্তির সাথে ব্ল্যাক কালারের হিজাব পরিধান করলো মেঘ, মেহরাবের সাথে নিচে গেল। রিকশায় দুজন উঠতেই মেহরাব রুদ্রকে কল দিল। রুদ্র মেহরাবের কলেজ লাইফের ফ্রেন্ড, এখনো তাদের বন্ধুত্ব আছে। রুদ্রর সাথে দেখা করবে, মেহরাব যেখানে যাবে সেখানকার অ্যাড্রেস রুদ্রকে দিল। ফুচকা ভেলপুরি হাবিজাবি খেয়ে আইসক্রিম কিনতে গেল মেঘ। মেহরাব রাস্তার সাইডে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। দুটো চকলেট আইসক্রিম নিল মেঘ, নিজেরটা খাচ্ছে আর মেহরাবের আইসক্রিম হাতে নিয়ে মেহরাবের কাছে যাচ্ছে সে। কোথা থেকে একটা কার আসলো, মেঘ কিছুটা ভয় পেয়ে সামনের দিকে চলে গেল। হাত থেকে একটা আইসক্রিম পড়ে গেছে তার। আইসক্রিম নিচে পড়তেই মেজাজ সপ্তম আকাশে উঠে গেল মেঘের। রুদ্র গাড়ি থেকে নেমেই মেহরাবের সাথে কথা বলছে, খুব এক্সাইটেড সে। সমস্যা কি আপনার? দেখি তো গাড়ি চালাতে পারেন না, এখন আবার আমার আইসক্রিমটাও আপনার জন্য পড়ে গেছে। আর মেহরাব, এই কানা ছেলের সাথে তোর কি কথা? হ্যাঁ, রুদ্র কথার মাঝে মেঘের দিকে খেয়াল করলো, কিঞ্চিত রাগ দেখিয়ে বলে, এই মেয়ে মাথা ঠিক আছে তোমার? কাকে কি বলছো? শুনতে পাই না নাকি? পেয়েছি তো, তুমি বাজে বকছো কেন? বকবো না, আমার আইসক্রিম আপনি সরি আপনার গাড়ি ফেলে দিয়েছে। আর ইউ ম্যাড? গাড়ি কিভাবে আইসক্রিম?
আপনি পাগল, দেখে শুনে গাড়ি চালাতে পারেন না, একটু শুনে তো আমার পায়ে লাগিয়ে দিচ্ছিলেন, গাড়ি এখন আবার চড়া চড়া কথা বলছেন। হ্যাঁ, এই মেহরাব, এই পাগলটাকে। আরে বোন, একটা আইসক্রিম পড়েছে তো, কি হয়েছে? আর একটা আছে না, ওইটা খেয়ে নে তুই, তা ঝগড়া করিস না। মেহরাব কথাটা বলে, এই পাগল মেয়ে তোর বোন হয় কিভাবে? মেহরাব, এটাই আমার ডাইনি বোন। মেহরাব জিভে কামড় দিল, মেঘ বেশ ছোটে আছে, এমনিতেই রুদ্র তাকে পাগল বলেছে, আবার মেহরাব এই পাবলিক প্লেসে তাকে ডাইনি বলেছে। মেহরাবের বাচ্চা, তোকে আর এই অন্ধ ছেলেটাকে আমি বকা না শুনিয়েছি, তাহলে আমার নামও মেঘনা। আরে বোন, ভুল হয়েছে, তুই বাবাকে কিছু বলিস না, না হলে আমার খবর আছে। বলবো না, কি করে ভাবলি? হ্যাঁ, এই অচেনা ছেলেটা আমাকে পাগল বলেছে, আর তুইও তার সাথে আমার ডাইনি বলছিস। আরে ও রুদ্র, আমার ফ্রেন্ড। গোল্লায় যাক রুদ্র, এমন বন্ধুর সাথে থেকে তোর এই অবস্থা হয়েছে? এই ছেলেটার কারণে আমার ভাই আমার সাথে ঝগড়া করেছে, এই ছেলেটা আমাকে ভাইকে ঝগড়া শিখিয়েছে। আরে বোন চুপ থাক না, প্রয়োজনে আবার আইসক্রিম কিনে দেব। ও আমার ফ্রেন্ড, অনেক মাস পর ওর সাথে দেখা আমার, আর তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি। আর মেহরাব, তোর বোন এত ঝগড়ুটে আগে জানতাম না তো, তুই কত শান্ত, তুই কত শান্ত শিষ্ট, আর এটা তো দেখি আগ। রুদ্র, তোর সাথে পরে কথা বলবো, এখন এটাকে নিয়ে বাসায় যাই, বেশি রেগে গেলে আবার সমস্যা, বাবার কাছে উল্টো পাল্টা বলবে, আর বাবা ওর সব কথা বিশ্বাস করে নেবে, আর বাঁশ ঢলা যা যাবে আমার উপর দিয়ে। আচ্ছা তাহলে বাসায় গিয়ে কল দিস, আগে আগুনকে নেভা। মেহরাব মেঘের মুখ চেপে ধরে রিকশায় ওঠালো, রুদ্রকে বাই জানিয়ে চলে আসলো। মেঘের মুখ থেকে হাত সরাতেই আবারও বকবক শুরু করলো। তোকে নিয়ে আর বাইরেই বের হব না, তুই আমার মান সম্মান সব শেষ করে দিবি। ওই ছেলেটার জন্য তুই আমার বাইরে ঘুরতে নিয়ে আসবি না? এই যে কি সুন্দর ভাবে আপনি আমার মান সম্মানে বারোটা বাজিয়ে দিয়েছেন। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হ্যাঁ না, তুই তো ঝগড়ায় নোবেল প্রাপ্ত, আল্লাহ তোকে এত রাগ দিয়েছে কেন? রাগি হলে কি হবে, আমার মনটা অনেক ভালো। আই এম প্রাউড অফ মাই ফ্রেশ মাইন্ড, যে শত খুঁজলেও পাওয়া যাবে না। হয়েছে, জানা আছে। বাসার সামনে এসে মেহরাব ভাড়া মিটিয়ে দিল। আর শোন, আজকের পাবলিক প্লেসে ঝগড়ার কথা বাসায় কাউকে বলবি না, বিশেষ করে বাবার কাছে তো একেবারেই না, না হলে আর তোকে বাইরে নেব না। আচ্ছা ঠিক আছে। মাথা নাড়িয়ে ভেতরে চলে গেল মেঘ, তাড়াহুড়ো করে রেডি হচ্ছে মেঘ, আজকে ঘুম থেকে লেট করে উঠে গেছে সে। ওদিকে তার আম্মু তো তাকে বকেই যাচ্ছে, নাস্তা না করে গেলে আজকে আরো বেশি বকা শুনতে হবে। কোন রকমে রেডি হয়ে টেবিলের ওপর থেকে চায়ের কাপটা নিয়ে কয়েক চুমুক দিয়ে বাই বলে দৌড় দিল মেঘ। বাসার সামনে এসে রিকশায় উঠে কলেজ গেটের সামনে এসে ভাড়া মিটিয়ে দ্রুত পায়ে ক্লাসের দিকে এগোচ্ছে সে। দোতলায় তাদের ক্লাস। স্যার মনে হয় ঢুকে গেছে, দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম, মে আই কাম ইন স্যার? সামনের ব্যক্তিকে দেখে চোখ যেন চড়ক গাছ মেঘের। রুদ্র মেঘকে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, দুজনে দুজনের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কিছু মেয়েরা সেটা একদম ভালো চোখে দেখছে না। হ্যান্ডসাম স্যার, তাও ওই মেঘের দিকে কেন তাকিয়ে আছে? পেছনের টেবিলে কানাঘুষো করছে কিছু মেয়ে, কথাগুলো রাখির কান এড়ায়নি। রুদ্র থেকে নজর সরিয়ে ভেতরে তাকালো মেঘ, রাখি ওকে হাতে ইশারা করেছে ভেতরে আসতে। মেঘ আবারও বলে উঠল, মে আই কাম ইন স্যার? তখন রুদ্র গম্ভীর কণ্ঠে বলে, নো, কত মিনিট লেট করেছো তুমি? এই তো মাত্র 10 মিনিট। মাত্র বলো কেন, 10 মিনিট লেট করেছো, তার জন্য আরো 15 মিনিট দাঁড়িয়ে থাকো। সরি স্যার, এমন হবে না। স্যার ওকে আসতে দেবেন না, ও প্রতিদিন এমন লেট করে আসে, যদিও আপনি আজকে নতুন, আসতে দেবেন ওকে, আগামীকাল আবার দেখবেন ও এমন লেট করে এসেছে। আলিশার কথায় রাখি খুব রাগ হচ্ছে, ইচ্ছে করে ঠাটিয়ে দুইটা মেরে মুখ বন্ধ করে দিতে। মিস মার্শিয়া জাহান মেঘ, তুমি আগেও লেট করে আসতে? জি স্যার। মাথাটা নিচু করে বলল মেঘ। এই স্যার, এই মেঘের নাম জানলো কি করে? আলিশা তার পাশের সিটে বসে থাকা মনকে বলছে কথাটা। আলিশার প্রশ্নোত্তরে মন বলে উঠল, কি করে জানবো? দেখ, এই মেঘ যেন ওরে এসে জুড়ে বসেছে,
তা আবার ওই হ্যান্ডসাম রুদ্রর সাথে। এই হট হ্যান্ডসাম স্যারকে তো আমারই চাই। মিক বলো আর যেই বলো, যে কাটা হতে আসবে তাকে উপরে ফেলে দেব। ইউনো আলিশা যা বলে তাই করে। আলিশার কথায় সম্মতি দিয়ে মাথা নাড়ালো মন। আলিশার নূর, কলেজের প্রিন্সিপাল আশরাফ চৌধুরীর মেয়ে আলিশা, সেই জন্য একটু বেশি দাপট দেখিয়ে চলে। তার প্রথম দিনের শুরু থেকেই সে মেঘকে একদম পছন্দ করে না, সবসময় মেঘের পিছু লেগে থাকে। মেঘকে দেখা মাত্রই যেন তার রাগ আর অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়। 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর মেঘ বলে উঠল, এবার তো ভিতরে যেতে দিন, 15 মিনিট তো হয়েছে স্যার। আসো, আর তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট টাইম আমার ক্লাসে 1 মিনিট লেট হলে পুরো ক্লাসই বাইরে কান দড়িয়ে থাকতে হবে। আজকে তো ফার্স্ট দিন, তাই তেমন কিছু বললাম না, নিজের সিটে গিয়ে বসো। রুদ্রর কথায় মেঘ হালকা মাথা নাড়িয়ে রাখির পাশের সিটে গিয়ে বসলো। তোর দিকে স্যার যখন জ্যাব জ্যাব করে তাকিয়েছিল না, তখন পেছনের ওদের খুব চলছিল, মেবি আলিশার অ্যালার্জির পরিমাণ একটু বেশি বেড়ে গিয়েছিল তখন। বাড়িতে থাকো, এই শয়তান কি বলেছে শুনিস? আমাকে নাকি আজকে বেশি কিছু বলেনি, পুরো 15 মিনিট দাঁড় করিয়ে রেখেছে। তুই সবসময় এত লেট করিস কেন? এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। মিস মার্শিয়া জাহান মেঘ, দাঁড়াও। মেঘ সজান হয়ে বসে। আবার কেন দাঁড়াতে বললো? কি হলো, এত সময় লাগে কেন দাঁড়াতে? বায়ের সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা। মেঘ সোজা হয়ে দাঁড়ালো। বলো তো, এতক্ষণ কি টপিক নিয়ে আমরা আলোচনা করছি? মেঘ রাখিকে ধাক্কাচ্ছে আর চোখ দিয়ে ইশারা দিচ্ছে কি টপিক। রাখিও মাথা নাড়ালো, সেও জানে। কি হলো, তোমার পাশের জনকে ধাক্কাচ্ছো কেন? আর এতক্ষণ কি নিয়ে আলোচনা করছিলে? আমাদেরকেও বলো, আমরাও শুনি। আর তুমি কি বলছিল ওর কানে কানে ফিসফিস করে? রাখিকে উদ্দেশ্য করে বলল রুদ্র। ওরা দুজনেই থমথমে মুখে দাঁড়িয়ে আছে। তখনই আবার আলিশা আরেক চামচা কাজল বলে উঠল, আপনাকে শয়তান বলেছে এই মেয়ে। কাজলের কথায় সবাই হেসে দিল। রুদ্রর রাগে যেন মাথা ফেটে যাচ্ছে। রাগী স্বরে বল, তোমায় আমি জিজ্ঞেস করিনি, আমি যাকে জিজ্ঞেস করেছি। রুদ্রর কথায় অপমান বোধ করলো কাজল। এদিকে আলিশা ফার্স্টে কাজলের কথায় খুশি হয়েছিল, পরে রুদ্রর কথা শুনে তার অ্যালার্জির পরিমাণ যেন আরো বেড়ে গেছে। কি হলো মার্শিয়া জাহান মেঘ, ও যা বলছে তা কি সত্যি? রুদ্রর কথায় মেঘ হ্যাবদক মাথা নাড়ালো। গেট আউট অফ দা ক্লাসরুম। রুদ্রর কথায় মেঘ কি বলবে খুঁজে পাচ্ছে না। আই এম সরি স্যার, আসলে আসলে কি বেয়াদবির একটা সীমারেখা থাকা উচিত, তুমি সেটাও অতিক্রম করে গেছো। একে তো তোমার জন্য ক্লাসের সময়গুলো নষ্ট হয়েছে, তার উপর তুমি বেয়াদবি করেছো। তার জন্য আমি সরি, আর কখনো এমন ভুল হবে না। এবারের মতো ক্ষমা করে দিলাম, এন্ড আই হোপ নেক্সট টাইম আর এমন হবে না। মেঘ শুধু মাথা নাড়ালো। রুদ্র নিজের পরিচয়টা দিয়ে গুড বাই বলে বেরিয়ে আসলো। এই মেঘ এই করেছে, তাও সেকেন্ড ইয়ার পরে। গতকাল রাতে তো বেশ রাগ দেখিয়েছিলে, আজকে আমি দেখালাম। এই মেয়ে যা কিভাবে শয়তান বলেছে, আবার সবার সামনে সেটা স্বীকারও করেছে। এদের প্রত্যেকের পুষ্টির অভাব আছে, তাই একজনের পর একজন দাঁড়িয়ে বলেছে। কি বলছে আর কাকে বলছে সেটাও একটু ভাবিনি। রুদ্রের মনে একটু শান্তি লাগছে, কিন্তু রুদ্র যেতেই সবাই কেমন করে যেন মেঘের দিকে তাকিয়ে আছে। এদিকে আলিশা যেন পুরোই পাগল, নিজের ফ্রেন্ডদের কাছে বলতে লাগলো, এ ছেলে তো আমার মন কেড়েছে, কি হ্যান্ডসাম, একে তো আমার যে কোনো মূল্যে চাই। মেঘ আর রাখি চুপচাপ বসে আছে, বাকি ক্লাসগুলো করে দুজনে গেটের সামনে দাঁড়িয়ে আছে। তখনই আলিশা আসলো মেঘের সামনে। মেঘ, আজকের অপমানটা অনেক সুন্দর হয়েছে, স্যার তোকে এত সুন্দরভাবে অপমান করলো যে আমার অ্যালার্জি যেন দূর হয়ে গেছে। রাখি আর মেঘ ওর কথায় কোনো পাত্তা দিচ্ছে না, কথা বাড়ালেই ঝগড়া বাড়বে। আর ওর বাবা প্রিন্সিপাল, এমনিতেই সকাল থেকে অনেক অপমানিত হয়েছে রুদ্রের হাতে। মেঘ আর রাখিকে চুপ থাকতে দেখে আলিশার যেন অ্যালার্জি দ্বিগুণ বেড়ে গেছে। কিছু বলতে যাবে, তখনই মেঘ আর রাখি রিকশায় উঠে চলে গেল। আলিশা ওদের যাওয়ার পানে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো, রেগে গিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। বাড়িতে এসে শাওয়ার নিয়ে মন খারাপ করে বালকানিতে বসে রইল মেঘ। সবসময় একটু বেশি লেট করে গেলে
সবসময় একটু বেশি লেট করে ফেলে সে। আগামীকাল থেকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। রাখি নখ দিয়েছে তাকে, রুদ্রর একটি পিক ওর কাছে পাঠিয়েছে। রুদ্রর পিক দেখে যেন মাথায় আরো বেশি গরম হয়ে গেল। তার উপর সকালে দেওয়া অপমান, রাখিকে কল দিয়ে কতক্ষণ ঝাড়ি দিল মেঘ, পরে মেসেজে কথা বলতে থাকলো। আরে বান্ধবী, পিকটা দেখে আমি ক্রাশ খেয়েছি, ওনার আইডি থেকে নিয়েছি, তুই ওয়ালপেপার দে না, আমিও দিয়েছি। মাথা খারাপ হয়ে গেছে তোর? এবারে রুদ্রর বাচ্চা পিক আমি ওয়ালপেপারে দেবো? দুনিয়াতে মনে হয় ছেলের অভাব পড়েছে। না এটা দেখ না, পুরাই হট মাল। মেঘ ভালোভাবে পিকটা খেয়াল করলো। আসলে পিকটা সুন্দরই, ক্রাশ খাওয়া যায়, কিন্তু একদম ক্রাশ খাওয়া যাবে না। রাখির কথায় অ্যানসার দিল হট টমেটোর সস। এই তো লাইনে এসেছিস, এবার ওয়ালপেপার আবার তো বইয়ে গেছে। আরো কিছুক্ষণ কথা বলে বাই দিয়ে ফোন রেখে ড্রয়িং রুমে গিয়ে বসে পড়ল মেঘ। তোর নূপুর জোড়া কই মেঘ? মেঘ তার মায়ের এমন কথায় চিন্তায় পড়ে গেল। পরক্ষণে বলে এটা তো দাদিমার স্মৃতি, যদি হারিয়ে ফেলি আমার তো আবার বিশ্বাসটুকু থুকু, খবর থাকে না কোন জিনিস কোথায় হারিয়ে ফেলি, তাই খুলে রেখে দিলাম। ও আবার দুই দিন পর দেখিস না যে কোথায় রেখেছিস সেটাই মনে না থাকে, ড্রয়ারে রেখে দিয়েছি। আচ্ছা, মেঘ বসে বসে টিভি দেখছে ভর সন্ধ্যায়, সাথে বকা হজম করছে সন্ধ্যায় মানুষ পড়তে বসে, আর সে টিভি দেখছে। এমনিতেই মুডের 12টা বেজে আছে, তার উপর বকা। রুমে বসে মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে বই নিয়ে বসলো। প্রাইভেটে ফিজিক্স পড়া রাখির কাছে ওর কাছে নেই, প্রচুর বিরক্তি লাগছে। বিরক্তি নিয়ে রাখিকে মেসেজ দিল ফিজিক্স পাঠাতে। ফিজিক্সের পড়া আসতেই যেন আরো বেশি অলসতা ধরেছে, এমনিতেই এসব পড়াশোনার উপর ভীষণ বিরক্ত লাগছে। আবার ফোন দেখে উঠল। ফিজিক্স রেখে ফোন আর হেডফোন নিয়ে ব্যালকানিতে চলে গেল মেঘ। হেডফোন কানে দিয়ে সুরা আর রহমান শুনছে। মন খারাপের সময় এই সুরাটা তেলোয়াতে শুনে মেঘ। সুরাটা শুনলেই যেন মন খারাপ নিমেষেই দূর হয়ে যায়। ব্যালকানিতে কিছু সময় কাটিয়ে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। পরের দিন কলেজে একটু তাড়াতাড়ি পৌঁছলো মেঘ। ওকে দেখে রাখি বলে উঠল, আমি স্বপ্ন দেখেছি না তো, তুই তাড়াতাড়ি এসেছিস। আচ্ছা শোন, ফিজিক্স একটু তুলে দে না তোর নোট থেকে। ফিজিক্সের নোট আনিনি আজকে। তাহলে আমার ফোন দেখি উঠিয়ে দিস। পড়া পারবো না, এক পেজ জাস্ট। আচ্ছা তোর ফোনটা দে তো। মেঘ হাসি মুখে ফোনটা রাখির হাতে দিল। এটা আমার কাছে থাক, আমি তো লিখা এক পেজ দেখেই উঠিয়ে নেব দেব। ক্লাসের সময় হতেই দুজনে ক্লাসে চলে গেল। আজকে ফার্স্ট ক্লাসে রুদ্র আসেনি, মেঘ তো মহা খুশি, আজকে মনে হয় আর আসবে না। রাখি এক পেজ লিখে দিয়েছে প্রথম পিরিয়ডের সময়, বাকিটা মেয়ে গোঠাচ্ছে, ব্যাগের ভেতর ফোন রেখে লিখছে। দ্বিতীয় পিরিয়ডে রুদ্র আসলো ক্লাসে, মেঘের কোনো হেলদোল নেই দেখে সে নিজের মতো করে লিখে যাচ্ছে। রুদ্র এসে মেঘের সামনে দাঁড়ালো, কারোর উপস্থিতি টের পেতেই তাকালো মেঘ। রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে যেন অন্তরাত্মা শুকিয়ে গেছে। এখন আবার বকা শুনতে হবে? তোমার ফোনটা দাও। আমার কাছে ফোন? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো মেঘ। বেশি চালাকি করতে হবে না, আমি তোমাকে জিজ্ঞেস করেছি তুমি অ্যানসার দিবে, আমি না। ফোনটা বের করে রুদ্রের হাতে দিল মেঘ। ফোনটা নিয়ে চলে গেল রুদ্র। রুদ্র ক্লাস শেষ হতেই মাথায় হাত দিয়ে বসে আছে মেঘ আর রাখি। রাখি ওর থেকে ফোন নিয়ে পণ্ডিতি করে রুদ্রর পিক ওয়ালপেপারে দিয়ে রেখেছে, সেটা নিয়ে রাখি চিন্তিত, আর কিভাবে ফোন আনবে সেটার জন্য চিন্তিত মেঘ। ক্লাস শেষ করে রুদ্রর রুমের দিকে গেল মেঘ। দরজার সামনে দাঁড়িয়ে বলল, রুদ্র হাতে ইশারা, আমার ফোনটা? রুদ্র একবার ফোনের দিকে তাকালো। এটা লক বলো। দিন না স্যার, আমি খুলে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে না। আমি নিজে খুলতে পারবো, তুমি বলো। থাপ্পড় খাপ,
হোয়াট? সরি স্যার, আপনাকে বলিনি স্যার, এটা আমার ফোনে। আর ইউ না কেন? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন লোক দিতে পারে না, আসলে আমি ইউনিক জিনিস খুব পছন্দ করি তো তাই। রুদ্র ফোনের লক খুলতেই তার চোখ চড়ক কাজ, তার পিক মেঘের ওয়ালপেপারে। ফোনের ওয়ালপেপার মেঘকে দেখিয়ে বলল রুদ্র, নিজের ফোনের ওয়ালপেপারে রুদ্রর পিক দেখে নিজের চোখই যেন চড়ক কাজ। বিশ্বাস করুন স্যার, আমি এটা দিইনি, এটা রাখি দিয়েছে। হাউ ডেয়ার ইউ! রেগে টেবিলে থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে পড়ল রুদ্র। আমার অনুমতি ছাড়া আমার পিক নিয়েছো, আবার সেটা ওয়ালপেপারও দিয়েছে। বিশ্বাস করুন স্যার, এটা আমি দেইনি, গতকাল রাখি দিয়েছে, আমায় নক দিয়ে বলেছিল আপনার পিক ওয়ালপেপারে দিতে, আমি দেইনি। আজকে ওর কাছে ফোন দিয়েছিলাম আর ফিজিক্সেও ফোন দেখে দেখে উঠিয়ে দিয়েছিল, পরে আমি বাকিটা ওঠাতে গিয়েছিলাম, আপনি ফোন নিয়ে গেছেন, আমার কি দোষ? তুমি যে সত্য বলছো সেটার প্রমাণ কি? আচ্ছা আমি রাখি মেসেজগুলো, আপনাকে দেখাচ্ছি। রুদ্রর হাত থেকে ফোনটা নিয়ে গতকাল রাতের মেসেজগুলো রুদ্রকে দেখালো। রুদ্র মেঘের হাত থেকে ফোন নিয়ে মেসেজ পড়ছে। হটমাল বলেছে রাখি তাকে, আর মেঘ তাকে হট টমেটোর সস বলেছে, সাথে গতকালের সেই কথাটাও আবার বলেছে। রুদ্রের রাগ ক্রমশ বেড়ে। রাখি আমি ডাকতে বলেছি, শুনতে পাওনি তুমি? রুদ্র জোরে ধমক দিয়ে বলল। মেঘ রুদ্রর রুম থেকে বেরিয়ে বাহিরে আসতেই দেখল রাখি দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে। থ্যাঙ্ক গড তুই এসেছিস, ফোনটা এনেছি। আরে সেসব পরে হবে, তুই আগে ভেতরে আয়। আমি কি করেছি? যদি প্রিন্সিপাল স্যারের কাছে বলে দেয়? চিন্তিত স্বরে বলল রাখি। বাসে বিচের গেলেই খবর আছে আমার, এখন আয়না না হলে আরো রেগে যাবে। দুজনেই ভেতরে প্রবেশ করতেই রুদ্র বলে, রাখি তুমি তাহলে আমার অনুমতি ছাড়া আমার পিক নিয়েছো, আবার সেটা মেঘের ফোনের ওয়ালপেপারে দিয়েছো। রাখি মাথা নাড়ায়। চলো দুজনে প্রিন্সিপাল স্যারের কাছে। না না স্যার প্লিজ যাবেন না, আমরা সরি, আর এমন ভুল হবে না। গতকালে তো সরি বলেছো তুমি, আমি ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তুমি একই ভুল আবার করেছো। গতকাল তো মেঘকে ক্ষমা করে দিয়েছেন, আজকে না হয় আমায় ক্ষমা কর। তোমরা দুজনেই ফাজিল আর তোমরা সোজা হবে না, তাই আমি স্যারের কাছে যাব। প্রমিস স্যার, আর কখনো এমন ভুল করব না। মেঘের কথায় রুদ্র আর কিছু বলছে না, কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এবারও ক্ষমা করে দিলাম, গেট লস্ট। মেঘ আর রাখি চুপচাপ রুম থেকে বেরিয়ে আসলো। মেঘ রাখি যেতেই রুদ্রও বেরিয়ে আসলো, রাগ এখনো কমেনি তার। কত বড় সাহস, আমাকে বাজে কথা বলছে, এরা নাকি আমার কলেজে পড়ে, আসলে এদের পুষ্টির অভাব আছে। বাসায় এসে সোজা শুয়ে পড়ল মেঘ। এক গ্লাস পানি ঢকঢক করে গিলে আবারও শুয়ে পড়ল মেঘ। বাসায় এসে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল রুদ্র, রাগ এখনো কমেনি তার। কি করে রাগ কমানো যায়? ড্রয়িং রুমে গিয়ে ফ্রিজ থেকে বরফ ব্যাগ এনে বরফের ব্যাগটা মাথায় দিয়ে বসে রইল। একটু পর তার আম্মু জাফিয়ে আসল। কি হয়েছে? কিছু না আম্মু, একটু গরম লাগছে তাই। শুধুই গরম লাগছে নাকি রেগে আছো? কার উপর রেগে আছো? এমনিতেই কলেজে একটু সমস্যা হয়েছিল, আমাকে নিয়ে না। ও আচ্ছা শোনো, তোমাকে কিছু বলতে চাই। বলো না। আমি আর তোমার মামা একটা মেয়ে দেখতে যাব তোমার জন্য, আর তোমার নিজের কোনো পছন্দ থাকলে বলে দিতে পারো। আরে আম্মু, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না তো। না না অনেক হয়েছে, এবার আমার পছন্দ মতো একটা রাজকুমারী আমার ছেলের বউ করে ঘরে আনব। আম্মু কোনো কথা না, আমার পছন্দ হলে আমি রিং পরিয়ে বসবো। রুদ্র মাথা নাড়ালো। রুদ্র এই মুহূর্তে কি বলবে ভেবে পাচ্ছে না। রুদ্রকে চুপ থাকতে দেখে জাফিয়া বেরিয়ে আসলো রুম থেকে। সন্ধ্যার দিকে বাইরে বৃষ্টি পড়ছে। গিটার আর ডায়েরিটা নিয়ে ব্যালকানিতে গেল রুদ্র, সাথে গরম কফি। ডায়েরির ভেতরের কাঠগোলাপের সাথে অচেনা শুভ্রময়ী নূপুর। এই অচেনা শুভ্রময়ী, তুমি আমার কল্পনায় মিশে আছো, সাথে সেই শুকনো কাঠগোলাপের শুভ্রতায় তুমি আছো।
গিটারে সুর উঠাচ্ছে রুদ্র, অচেনা শুভ্রময়ীর কিছু কথা। দিস ইজ ফর ইউ, যদি কোনো এক চিত্র আঁকি সেই চিত্রতে তুমি পারফেক্টলি বসো। কেন লাগে শূন্য, শূন্য বলো তোমায় ছাড়া, এত তুমি কি বলতে পারো? গিটার রেখে গ্রিলের ফাঁকে বৃষ্টির পানি স্পর্শ করছে রুদ্র। ইস, আর একটা বার যদি তার দেখা পেতাম, তার খোপায় কাঠ গোলাপ গেঁথে দিতাম আর বলতাম, আমার দেওয়া কাঠ গোলাপের শুভ্রতায় তুমি আমার অচেনা শুভ্রময়ী। পরের দিন আবার কলেজের ফার্স্ট পিরিয়ডে সেকেন্ড ইয়ারের ক্লাস আসছে। ক্লাসে চোখ বোলালো কি যেন মিস্টেক লাগছে, রাখি গম্ভীর মুখ করে বসে আছে। রুদ্র শ্বাস নিয়ে ক্লাস নিয়ে বেরিয়ে আসলো, কিন্তু মেঘ আজকে আসেনি। রুদ্র মনে মনে ভাবছে, মনে হয় মেঘ আসেনি, আজকেও নিশ্চয়ই লেট করে আসবে, সমস্যা নেই, মেঘ বকাও একটা মিস যাবে না। আসু শুধু, উফ রুদ্র, ওই বদের হাত দিয়ে আসলে আসবে না আসলে নাই। রুদ্র তুই কেন ওর কথা ভাবছিস? চিন্তা ভাবনা একদিকে ফেলে চলে গেল রুদ্র। রাখি আমার বিয়ে ঠিক ইয়াহু, রাখি কি কলেই কথাটা বলবে? মিথ্যে বলিস না, তুই তো প্রায় আমার সাথে প্র্যাঙ্ক করিস। দূর এবার সত্যি আমাকে রিং পরিয়ে গেছে, কি মজা, আমার বিয়ে হবে, কতদিনই স্বপ্নে বিয়ে করব। বিশ্বাস করব আগে পিক দে, পিক আমার কাছে থাকলে তো। তাহলে আচ্ছা মেহেরাবির কাছ থেকে কল দিয়ে বলিস। গেছে তো আমার ওয়েটার ছেড়ার কাছে কল দিতে, আমার তো টাকা ফালা যায়। আমার ভাই তার ছেড়ে না, আমার ভাই মতো জামাই পাবি তুই। পাওয়ার দরকার নাই এরকম পাগলকে। আচ্ছা তার ছেড়া কে? তার ছেড়া মেহেরাবের প্রশ্নের প্রত্যুত্তরে মেঘ বলল, তুই তার ছেড়া। এই রাখির মতো পাগল মেয়েটার সাথে তুইও পাগল হয়েছিস? মেঘুর বাচ্চা আমি পাগল। ফোনের উপাস থেকে রাখি বলে উঠল, আমার বান্ধবী পাগল আর না আমি পাগল বাজে। যা সত্যি তাই বলেছি। তোমারই তো সত্যি কথা, আর রাখি বিশ্বাস করছে না আজকে যে অতিথি আপ্যায়ন হয়েছে। কি করে বিশ্বাস করবে, নিজের প্রতি নিজের বিশ্বাস নেই যার, তার আবার অন্যের কথায় বিশ্বাস আসবে? মুখ বাঁকিয়ে চলে গেল মেহরাব। দেখলি তো রাখি আমার কথা সত্যি না। মেঘু তুই এটা কি শোনালি আমায়, আমার ঘুম শেষ, তোর বিয়ে আমি বসে থাকবো? তাহলে আমার ভাই তো আছে। আমার তো গেছে, তোর দেবর থাকলে বলিস তাকে পজাবো। না ভাই দিয়েছি আর কাউকে দিতে পারবো না। তাহলে তোর জামাইটা কি দিয়ে দে? আমার শখের জামাই তোকে কেন দিব? হ্যাঁ থাক, তোর জামাই নিয়ে তুই থাক, আর আগামীকাল তাড়াতাড়ি চলে আসবি, অনেক কথা আছে। ওই শয়তান স্যার ফার্স্ট পিরিয়ডের সময় আসে, লেট করলে আবার তোকে বকা দিবে। আচ্ছা ঠিক আছে, বাই বাই। রুদ্র তোমার বাবা মামা আমার সবার মত আছে এই বিয়েতে, আশা করি তোমারও মত থাকবে। আর তুমি মেয়ের পিক দেখতে পারো, আজকে রিং পরিয়ে এসেছি। রুদ্রের সামনে সোফায় বসতে বসতে বললেন জাফিয়া। তার কথায় রুদ্র সুদার, আমি বলেছি এখন আমি বিয়ে করতে চাই না, আর তুমি জানো আমার গিটারের প্রতি কত নেশা, আমি গিটার নিয়ে এগিয়ে যেতে চাই। তুমি যেহেতু একটা জব করছো, এই গিটার নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাও, আমি কিছু শুনতে চাই না। আই হোপ আমার আর তোমার বাবার কথার উপর তুমি কোনো কথা বলবে না। রুদ্র কিছু বলেনি, জাফিয়া তখন রুদ্রের উত্তরের আশা না করে প্রস্থান করল। রুদ্র কিছুর ভালো লাগছে না, জাহান্নামে যাক পিক দেখার কোনো ইচ্ছে নেই তার। এই বিয়ে ভেঙে দিতে পারলেই শান্তি তার, কিভাবে কি করা যায় ভেবে পাচ্ছে না রুদ্র। পরের দিন কলেজে মেঘ একটু লেট করেই গেছে, তবে রুদ্র কিছুই বলেনি, চুপচাপ রাখির পাশে গিয়ে বসলো মেঘ। কি রে আজকে তো দেখি একেবারে ভালো হয়ে গেছে স্যার, যেখানে ভালো হওয়ার কথা ছিল আমার। তোর সাথে কথা নেই, তোর জামাইয়ের পিক তো দেখা। আর এই পিক আমাকে কেউ দেয়নি, শুধু নামটাই জানি। কি নাম? ও ভালো, তো বউয়ের বিয়েটা তুই করে নে, আমি দেখি। তবে আমার বিয়েতে বাচ্চা কাচ্চা নিয়ে আসিস, শুভকামনা রইল। শান্তস্বরে বলল রুদ্র। রুদ্রর কথায় আলিশা বলে উঠল,
এই মার্শিয়ার জীবনে ভালো হবে না। বাঁচাল একটা, সাথে তো রাখি। সেটা ক্লাসে আমি আছি, তোমাকে বেশি তদারকি করতে বলিনি। তুমি স্টুডেন্ট, ও স্টুডেন্ট, আর আমি টিচার যেহেতু আছি, আমি যা বলার বলবো। তুমি শিক্ষকের উপর কথা বলো কেন? কিছুটা রাগ দেখিয়ে বলল রুদ্র। তখন আলিশা, আই এম সরি স্যার। ইটস ওকে, এবারের মতো ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম তুমি কিন্তু পানিশমেন্ট পাবে। আলিশা মুখটা কালো করে বসে রইল, মনের মধ্যে ক্ষোভ জন্মেছিল তার। রুদ্র ক্লাস শেষ করে চলে গেল। রুদ্র বেশ আপসেট, রুমে এসে বসে বসে ভাবছে সে, সরি আম্মু, তুমি যাকে আমার বউ করে আনো না কেন, কখনো আমার মন যে হচ্ছে না শুভ্রময় কেড়ে নিয়েছে, তার অপেক্ষায় মন ছটফট করছে। আচ্ছা কখনো কি আমাদের দেখা হবে না? এই মেয়ের জন্য আজকে আমাকে এতগুলো কথা শুনিয়েছে রুদ্র স্যার। ক্যান্টিনে বসে রাগে ফুসতে ফুসতে বলল আলিশা। তখন ওর পাশে কাজল বলে উঠল, এই মেয়েটাকে তো আমার একদমই সহ্যই হয় না, তার উপর স্যাল ডেইলি ওর নাম একবার হলেও মুখে আনে। এমনিতে ক্লাসের সব মেয়েরাই প্রায় রুদ্র স্যার বলতেই পাগল, তার উপর মেঘ বিরক্তির বড় সমস্যা নেই, এই মেঘটাকে আমি কলেজ থেকে বের করে দেব, হেসে বলল আলিশা। একটা নতুন দিনের সূচনা। কলেজে মেঘ আর রাখি পুকুর পাড়ে ঘাসের উপরে বসে কথা বলছে, কিছুক্ষণ পর ক্লাসে বসবে। মৌনতা বজায় রেখে রাখি বলল, এই আলিশা একটু বেশি করে, তোর কি মনে হয় মেঘ? করুক আলিশা, মনে হয় কাজল তো সেই প্রথম দিন থেকেই পিছু লেগে আছে। আর প্রিন্সিপাল স্যার ওর বাবা, না হলে কবে ওকে থাপ্পড় মারতাম আমি। কিন্তু স্যার অনেক ভালো, ও কার মতো কি হয়েছে? বাদ দে, ফালতু মেয়ের কথা ভেবে সময় নষ্ট করে লাভ নেই আমাদের। আচ্ছা চল উঠে পড়ি। মেঘ রাখি কথা বলতে বলতে ক্লাসের দিকে যাচ্ছে। দোতলায় উঠতেই আলিশার মুখোমুখি হলো দুজন। আলিশা নিজেই হাসি মুখে বলল, কেমন আছো তোমরা? আলিশার কথার প্রত্যুত্তরে মেঘ মেকি হাসি টেনে বলল, আমরা ভালো আছি। ও ক্লাসে যাচ্ছ বুঝি? হ্যাঁ, না হলে কোথায় যাব? ও যাও। মেঘ আর রাখি চলে আসলো। দুটো ক্লাস শেষ করে কথা বলতে বলতে নিচে তলার দিকে আসছে তারা। আলিশা দাঁড়িয়ে আছে সামনের সিঁড়ির কাছে, রুদ্র তখন ওপরের দিকেই যাচ্ছে। মেঘ আলিশা সামনাসামনি সিঁড়ির কাছে আসতেই আলিশা মেঘকে ল্যাং মারল। তড়িঘড়ি হওয়ায় রাখি হাত দিয়ে আটকাতে গিয়েও পারেনি, সোজা সিঁড়ি থেকে পড়ে রুদ্রের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল মেঘ। এদিকে রুদ্রের সাথে মেঘের ধাক্কা লাগায় আলিশা তেলে বেগুনে জ্বলে উঠল, রাগে ফুসতে ফুসতে ক্লাসরুমের দিকে হাঁটা ধরল। এদিকে মেঘের সাথে ধাক্কা লাগায় রুদ্রর মেজাজ সপ্তম আকাশে। এমনিতেই তার মন মেজাজ ভালো না, তার উপর ধাক্কা, রাখি মেঘকে ধরে উঠা। এই মেয়ে সমস্যা কি তোমার? চোখে দেখে হাঁটতে পারো না, গায়ের উপর? সরি স্যার, আসলে আলিশা আমায় লেগে। মেঘের কথায় রাখি হাসিচোক মাথা নাড়ল। বাট আলিশা তোমার ল্যাং মারলো কেন? যাক ভালোই করেছে, তাও তুমি সুখ। রুদ্র চলে গেল, এমনিতেই তার ক্লাসে লেট হয়ে যাক, ঢং দেখলে বাঁচি না। মেঘ, আলিশা তোকে ল্যাং মেরেছে, কিছু বলছিস না কেন? কি বলবো, ওর সাথে আমি ঝামেলা বাঁধাতে চাই না আর পারবো। শয়তানের সুর সব সময় বেশি থাকে, চিন্তা করিস না, চিন্তা করিস না, এই রুদ্র ওকে সবার সামনে একদিন চড়াবে। কি জানি ওর বাবা চামচা তো, আবার ওদের সম্পর্ক নষ্ট। চামচা না, আমি যতটুকু জানি রুদ্রর বাবার সাথে প্রিন্সিপাল স্যারের খুব ভালো সম্পর্ক, আর প্রিন্সিপাল স্যার নাকি রুদ্রের দ্বিতীয় আইডল। না না, এটা কিছুতেই সম্ভব না, স্যার কত ভালো আর এই রুদ্র রাগী মানব তার বিপরীত, কোথায় তার মাঝে স্যারের আদর্শ আছে? একটু হ্যান্ডসাম তো, তাই বেশি ভাব নাই। সমস্যা নেই, ফিগারি খুলে রিজেক্ট করবো, জাস্ট ওয়েট এন্ড সি। কর একটু বেশি ঠং করে, হেল্প লাগলে বলিস আমি করব। আজকে পাশে গিয়ে ফিগারি খুল। আচ্ছা, আর মেসেজে সব সস্তি না, এটা দুজন মিলে চালাবো, আমি অফলাইনে বা সমস্যা থাকলে তুই চ্যাট করবি না, মানে এটাকে যেভাবেই হোক রিজেক্ট করতেই হবে। এটা তো আরো ভালো আইডিয়া, বুঝতে হবে আইডিয়াটা কার। যদি না পচি অবশ্যই পড়বে, আইডির নাম দেখি তো ফিদা হয়ে যাবে, আর ডিপি দেখলে জ্ঞান হারাবে স্বল্পক্ষণের জন্য, আর পোস্ট দেখলে প্রেমে পড়বে, অজ্ঞান হয়ে যাবে।
মাঝে মাঝে তো এই ফালতু বুদ্ধির জন্য আমরা ধরা খাই। না না, এবার আর খাবো না। রিকু দেওয়া মাত্রই অ্যাকসেপ্ট করে নিজেই মেসেজ দিবি, দেখবি। আচ্ছা চল উঠে পড়ি, এমনিতেই ধাক্কা খেয়ে আমার কোমরের অবস্থা খারাপ। দুজনে চলে আসলো কলেজ থেকে। বাসায় এসে মেঘ দেখলো মেহমান এসেছে আবার। রুমে এসে শাওয়ার নিয়ে রেডি হয়ে মেহমানদের কাছে গেল। সবার সাথে কথা বলে ভেতরে এসে ফোন নিয়ে বসলো। যে করেই হোক ওই রুদ্রককে রিজেক্ট করতেই হবে। আইডি খুলে পাসওয়ার্ড নাম্বার সব রাখিকে দিল। রুদ্রকে রিকোয়েস্ট দিয়ে দুজনে মিলে বসে আছে, অ্যাকসেপ্ট করবে আর চ্যাট করবে। প্রায় দু ঘন্টা কেটে গেছে, কোনো রেসপন্স নেই। মেক ফোনটা খাটে ছুঁড়ে মারল, এত ধৈর্য নেই তার। ঢং দেখলে বাজি নেই রুদ্রের। মেক বাহিরে এসে মেহমানের সব বিদায় দিল। দুই দিন পর মেহমান সব আসবে শপিং, হলুদের অনুষ্ঠান। ভাবতেই নাচতে মন চাইছে মেঘের। ফাইনালি বিয়েটা হবে, কিন্তু জামাই দেখবো কিভাবে, কাকে গিয়ে বলবো? ধুর বলতে হবে না, লজ্জা করছে। রাখিকে দিয়ে ভাইয়ের কাছ থেকে পিক নিতে হবে। দেখতে দেখতে দুদিন কেটে অবশেষে হলুদের দিন এসেই পড়ল। এই দুই দিন মেয়ে কলেজে যায়নি। বাসা ভর্তি মেহমান, কাজিন মহল, আন্টি মহল, চাচি মহল, সাথে রাখি, সবাই একসাথেই আছে। রুমে বসে কাজিন মহলের সবার সাথে কথা বলছে মেঘ। কিছুক্ষণ পর হলুদের জন্য সাজতে বসতেই হবে, বসবে সবাই। নিজের বরকে দেখা হয়নি, আর কাউকে জিজ্ঞাসা করাও হয়নি। বিয়ে হবে এই খুশিতেই তো নাচতে নাচতে কয়েকবার খাট থেকে পড়েছে মেঘ। পরিবারের পছন্দ, তার উপর কথা বলার দুঃসাহস নেই মেঘের। রুদ্রদেরও বাসায় ভর্তি মেহমান, মামা মামি আন্টিরা সব সাথে কাজিন মহল। তবে রুদ্রর বিয়েতে কোনো মত নেই, সে যে আজও একজনের মায়াতেই মগ্ন। অচেনা শুভ্রময়ীকে দেখার জন্য শুভ্রময়ীর সেই বর্ষণ বিলাপ করা স্থানে কতবার গিয়েছে তার হিসেব নেই। চোখ দুটো যে একজনের অস্তিত্বই খুঁজে বেড়াচ্ছে। চোখ ভর্তি নেশা, হৃদয় ভর্তি আকাঙ্ক্ষা, এক নজর তাকে দেখার তীব্র ইচ্ছা। মনের অজান্তেই তার জন্য অনুভূতি সৃষ্টি হয়ে গেছে, অন্তরালের সুপ্ত অনুভূতি। রুদ্র শুভ্রময়ীর এক গুচ্ছ কাঠগোলাপের শুভ্রতায় তুমি হয়েই রয়েছ। হৃদয়ের আকাঙ্ক্ষা যদি একবারও তার দেখা পেত। রুদ্রর কাজিন আরিশ, শ্রাবণ, আরিশা আসে। রুদ্র ভাই, তো অবশেষে ডাবল হয়ে যাচ্ছ, আমরা কবে হব কে জানে, আমাদের দলের একটা উইকেট পতন হয়ে যাচ্ছে। রুদ্রের কাঁধে চাপড় মেরে কথাটা বলল শ্রাবণ। তখন আরিশা বলে, রুদ্র ভাইয়া ভাবির পিক দেখাও। আমি দেখলে তো তোদেরকে দেখাতাম। এমা, তুমি তোমার হবু বউকে দেখোনি এখন? আমি বিয়েটা করব না। তোর মাথা খারাপ হয়ে গেছে? বাবা মা সবার সম্মতিতে বিয়েটা হবে, আর জেম্মা তো তোকে জিজ্ঞেস করেইছে, তোর পছন্দ থাকলে বলতি, তুই বলিসনি, এখন বিয়ে ভাঙতে পারবি না। দেখ আরিশ, আমার কোনো পছন্দ নেই, আমি গিটার নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। কেন, এই গিটার ছেড়ে দিয়ে নিজে এখন যে দায়িত্বটা নিয়েছি সেটা ভালোভাবে পালন কর। রুদ্র কোনো কথা বলছে না, মাথা কাজ করছে না তার। রুদ্রকে চুপ থাকতে দেখে কেউ কিছু বলছে না। ভালোই ভালোই আজকে হলুদটা সেরে নিলেই হলো। আরি শ্রাবণ ওকে জোর করে রেডি করালো। সবাই মিলে সেজে গুজে হলুদের জন্য স্টেজে চলে। ধুর, এত সেজে কি হবে, আমার বর তো আর চুরি করে আমায় দেখতে আসবে না, আর না হলুদ লাগাতে আসবে। রাখির বাচ্চা কতবার বলেছি মেহরাব ভাইয়ের থেকে পিক নিতে, কি যে লজ্জাপতি, দেখবি মেহরাবের বাচ্চাই তোর কপালে চুপবে। সাচ্ছে আর রাখিকে বকছে মেঘ। তখন রাখি বল, বই গেছে তোর আনকালচার ভাইকে বিয়ে করতে। কি, আমি আনকালচার? পেছন থেকে রাগী স্বরে কথাটা বলল মেহরাব। আপনাকে কিছু বলিনি, আমি তোর কাজিন, মানে ওই যে কি যেন নাম, মেঘ বলে, ইরফ। হ্যাঁ, ওই ইরফ ভাইয়ার কথাই বলছিলাম। আপনার মতো ছোকরটির সাথে গায়ে পড়ে ঝগড়া করতে তো আমার। তখন মেঘ বল, বইন তুই আর বলিস নাই, মেহরাব ভাইয়া দয়া করে যা,
তখন মেহরাব বলে, হ্যাঁ যাচ্ছি, বাকিরা মেঘকে। তখন মেঘের এক কাজিন রাত্রি বলে, আসছি, তুমি যাও, একদম প্যারা দেবে না। মেহরাব আর কিছু বলেনি, সোজা চলে আসলো। ওরা সবাই সেজে গুজে স্টেজে চলে গেল। নাচ গান হইহুল্লোর ফটোশুট ভিডিও, সাথে মেহরাব আর রাখির ঝগড়া। একজন আরেকজনকে খোঁচা মেরে কথা বলে আর ঝগড়া করে, এভাবেই কেটে গেল সময়। রাত তিনটের দিকে যে যেভাবে পেরেছে শুয়ে পড়েছে, কেউ ড্রয়িং রুমের ফ্লোরে, কেউ সোফায়। পরের দিন অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েটা করছে রুদ্র। রেডি হয়ে গাড়িতে উঠে বসল, মুখে হাসির কোনো চিহ্ন নেই, গম্ভীর মুখ করে যাচ্ছে। গেটের সামনে দাঁড়াতেই রাখি আর মেহরাবকে দেখে চোখ চড়ক গাছ রুদ্র। রাখিও যেন রুদ্রকে বর বেশি আশা করেনি। এই কয়েকদিন ধরে যাকে রিজেক্ট করার চেষ্টা করেছে তার সাথে নিজের বান্ধবীর বিয়ে। রাখি সবার সাথে মিলে বরপক্ষের সাথে কথা বলছে। রুদ্র আর বুঝতে বাকি রইল না কাকে বিয়ে করতে যায়। এই বোদের হাড্ডি আমার লাইফটাকে তেজপাতা করে দিবে, সমস্যা নেই, কখনো আমার থেকে কেয়ার ভালোবাসা জিনিসটা পাবে না। কৃত্রিম হাসি টেনে গেটের ভেজাল সেরে ভেতরে গেল রুদ্র। রাখি মেঘের রুমের দিকে যেতে নেবে, তখনই রাত্রি এসে ওকে টেনে স্টেজের কাছে নিয়ে গেল। এমনিতেই রুদ্রর কাজিন মহল ছোট হলেও রাত্রি ওদের থেকে সংখ্যায় বেশি, ওরা মাত্র দুজন আর ওরা চারজন। মেহরাব ব্যস্ত আছে, সবাই সবার সাথে ইন্ট্রোডিউস করে নিল, মজা মস্তির মাঝে সময় কাটছে, সাথে মুখে ঝুলন্ত কৃত্রিম হাসি নিয়ে সময় পার করছে রুদ্র। বিয়ে, খাওয়া দাওয়া, ফটোশুট, সাথে বেআইনদের ঝগড়া, কথাবার্তায় কেটে গেছে দিন। রাখি আর বলা হয়নি মেঘকে রুদ্রর কথা, সবাই মিলে বিদায় দিল মেঘকে। মেঘ রুদ্র এক গাড়িতে করেই যাচ্ছে, তবে মেঘ একবারের জন্য রুদ্রের দিকে তাকায়নি, রুদ্রও এসবে কোনো হেলদোল নেই। সন্ধ্যের দিকে মেঘ রুদ্রর কাজিন মহলে সবার সাথে বসে আলাদা রুমে কথা বলছে। শ্রাবণ অনেকবার রুদ্রকে ডেকে এসেছে, রুদ্র আসেনি, বিষয়টা কেমন খটকা লেগেছে মেঘের। আচ্ছা, এই সেই জারিফ আনান রুদ্র, সেই রুদ্র। ধুর, দুনিয়াতে কি একটাই রুদ্র? মেঘের জামাই কিছুতেই প্যাচেমার্কা মুখ করে রাখা রুদ্র হতে পারে না। মনের মধ্যে এক কথা প্রশ্ন আর নিজেকে মত করে উত্তর দিয়ে নিজেকে শান্ত রাখছে মেঘ। ডিনার করে সবাই মিলে রুদ্রকে তার রুমে থেকে বিদায় জানিয়ে অন্য রুমে পাঠিয়ে দিল। তার রুমে সাজিয়ে মেঘকে রুমে দিয়ে নিয়ে গেল। আরিশা শ্রাবণ গিয়ে রুদ্রকে আনলো, মাত্র 30,000 টাকার বাজেট করেছে। রুদ্র কিছু বলেনি, টাকাগুলো ওদের হাতে ধরিয়ে দিয়ে সোজা রুমে এসে দরজা লাগিয়ে দিল। দেখো মিস স্মার্ট শাহজাহান মেঘ, তুমি যদি ভেবে থাকো যে তুমি আমার প্রতি হাজবেন্ডের অধিকার কাটাবে, সেটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। আর না কখনো কেয়ারিং ভালোবাসা জিনিসটা আমার থেকে পাবে তুমি, তোমার নিজে নিজেকে ভালো রাখার দায়িত্ব। রুদ্রের কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনে মেঘ মুখ তুলে তাকালো। তার ধারণাই ঠিক, এই রুদ্রই। কিছু না ভেবেই চিৎকার করে উঠল মেঘ, বালের জামাই, বালের বিয়ে বলে। উফ! মেঘ রুদ্রর হাত সরিয়ে দিয়ে কান্না করতে লাগলো। রুদ্র কিছুই বুঝতে পারছে না, জোরে একটা ধমক দিয়ে কান্না থামিয়ে দিল মেঘের। রুদ্রর ধমক শুনে চুপসে গেল সে। এই ইডিয়েট মেয়ে, করবো না, আমার পরিবারের লোকজন কি দেখা বুইরা ম্যাডার সাথে আমার বিয়ে দিল গো। আর আপনি, আপনি কি ভেবেছেন, হ্যাঁ আপনি একাই বিয়ে মানতে পারছেন না, ভুল আমার তো আপনাকে সহ্যই হয় না, তার উপরে আমার বিয়ে একসাথে থাকবো, ইম্পসিবল। আমি বুইরা ম্যাডার, তোমার সাহস তো কম না, আমায় এসব বলো। তুমি জানো আমার পেছনে কত মেয়ে ঘুরে? জানার প্রয়োজন মনে করিনি। আচ্ছা, জানতে হবে না, আমার রুম থেকে বেরিয়ে যাও আর আমায় একটু শান্তি দাও। বিয়ে যেহেতু হয়েছে, রুমের অর্ধেক ভাগ আমারও আছে। এই না, তুমি মানো না? হ্যাঁ, তবে আমাকে তো থাকতেই হবে এই রুমে, বাইরে গেলে মানুষ কি বলবে? জাস্ট আজকের রাতটা, আগামীকাল গেট আউট। তখন মেঘ বল,
ফেলে দিব। সেটা আমি তোমার স্যার। এখন তো হাজবেন্ড, এমনিতে স্যার হলেই কি আপনাকে তো আমার ঠাপড়াতে মন চায়, রাস্কেল একটা। গেট। রুদ্র মেঘের হাত ধরে খাট থেকে নামিয়ে দিল। মেঘ রুদ্রর হাত ছাড়ি মেরে, যদি রুমে থাকতে চান তো সব কিছুতে আমাকে 50% ভাগ দিতে হবে। কাবাডের অর্ধেক আমার জামা কাপড় থাকবে আর অর্ধেকে আপনার। একদিকে আপনি খাটি ঘুমাবেন, একদিকে আমি সোফায় ঘুমাবো। আর আজকে খাটি ঘুমাবেন আপনি সোফায়, আর আমার কথা না শুনেই রুম থেকে বেরিয়ে যাবেন। তুমি কে? হ্যাঁ, আমার রুমে এসে আমাকেই বের হয়ে যেতে বলছো? আমি আপনার বিয়ে করা বউ, সব কিছুতেই আমার অধিক। এই বিয়ে আমি মানি না। ইচ্ছা আছে আমার কাছে আমায়, আমিও মানি। আমি চেষ্টা না, তুমি কে বলবে? আপনি এত ঝগড়ুটে, আসলে আপনি একটা রাস। চুপ, বেশি বলছো তুমি। রুদ্র ঘড়ির দিকে তাকালো, প্রায় একটা বেজে গেছে, আর কথা বাড়াতে চায় না সে। আচ্ছা যাও, তোমার শর্ত মেনে নিলাম, আজকে তুমি সোফায় ঘুমাবে। না, আমি পারবো না, আমি সোফায় ঘুমানোর অভ্যাস নেই। মনে হয় আমার অভ্যাস আছে। আচ্ছা তাহলে কি করা যায়? তুমি সোফায় ঘুমাও, যাও। আইডিয়া, আপনি ফ্লোরে ঘুমান। এ আমার রুম, আমি কেন ফ্লোরে ঘুমাবো? তোমার শখ থাকলে তুমি ঘুমো, যাও এখান থেকে। আচ্ছা তাহলে খাটের অর্ধেক আপনার, অর্ধেক আমার, মাঝখানে। পারবো না, আমার খাট একাই লাগবে। রুদ্র কাবার থেকে একটা কম্বল নামিয়ে মেঘের হাতে ধরে, আজকে তুমি ফ্লোরে ঘুমাও বা সোফায় ঘুমাও, তোমার ইচ্ছে, ভুলেও খাটে আসবে না। রুদ্র লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়তে মেঘ আবার লাইট অন করল। রুদ্র উঠে বসলো, বিরক্ত নিয়ে বলল, সমস্যা কি তোমার? আমাকে কি শান্তিতে ঘুমাতেও দিবে না? এই দেখতে পারছেন না, আমি বিয়ের পোশাক এখনো চেঞ্জ করিনি, আমাকে হেল্প করুন। তো সন্ধ্যা তো বসে বসে ভালোই গল্প করছিলে, তখন চেঞ্জ করতে পারলে না? উঠে আসুন আর আমার চুলের ক্লিপ খুলে দিন। মেঘ ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ উঠাচ্ছে, রুদ্র চুলের ক্লিপ খুল। আগে বলি, চুলে ব্যথা পেলে আমি কিছু জানি না, তুমি যা ইডিয়েট, কখন আবার ঝগড়া লেগে যাও। মনে হয় আমি একাই ঝগড়া লাগি আর ঝগড়া করে আপনি করেন না যত সব। চুপচাপ তাড়াতাড়ি ক্লিপ খুলুন, আমার ঘুম পাচ্ছে ভীষণ। খুলছি তো, তোমার বেশি তাড়া থাকলে তুমি নিজেই খুলো। এই না, আমার তাড়া নেই। আপনি এভাবে কথা কাটাকাটি আর ঝগড়ার মধ্যে দিয়ে চুলের ক্লিপ খোলা শেষ করলো রুদ্র। মেঘ ব্যাগ থেকে থ্রি পিস বের করে ওয়াশরুমে চলে গেল, রুদ্র শুয়ে আছে। শেষমেশ এই মেয়েটাকেই বিয়ে করলাম, আগে পিক দেখলে কখনোই এই মেয়ে আমার বউ হতো না। কপাল দেখো আমার, এখন কলেজে গেলে সবাই হা করে তাকিয়ে থাকবে। রুদ্র মনে মনে হাজারটা বকা দিচ্ছে সবাইকে। মেঘ লেহেঙ্গাটা এনে খাটের উপর রাখলো। এটা আবার এখানে রেখেছো কেন? দেখো আজকে খাট আমার, আর তোমার কোনো কিছুই আজকে খাটে রাখবে না। মেঘ লেহেঙ্গাটা হাতে নিয়ে সোফায় রাখে। শুনুন তো দেখি। রুদ্রকে সরিয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে একপাশে জড়সড় হয়ে শুয়ে পড়ল মেঘ। মুহূর্তের মাঝেই ঘুমের দেশে তলিয়ে গেল, রুদ্র কিছু বলতে গিয়েও বলল না। মাঝখানে কুলবালিশ রেখে সেও ঘুমালো, ঘুমিয়ে পড়ল। আলিশা বেলকনিতে বসে বসে ফোন স্ক্রল করছে, তখন গ্রুপে কাজল মোনা মেসেজ দিয়েছে, রুদ্র স্যারের বিয়ে হয়ে গেছে। আলিশা মেসেজ দেখেই রেগে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরা তিনজন গ্রুপ কলে আসলো, তখন মোনা বল, মেঘেরও নাকি বিয়ে হয়ে গেছে, আবার রুদ্র স্যারেরও, যদি ওদের দুজনের হয়ে থাকে। তখন আলিশা বলে, আজকে বাবা নাকি বিয়েতে গেছে, আমি এটা শুনেছিলাম, কিন্তু মেঘও বিয়েতে মেঘেরও বিয়ে হয়ে গেছে। আর একদম কেউ বলবি না রুদ্র আর মেঘের বিয়ে হয়েছে, এসব বাজে কথা বলবি না, হয়তো ওর অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে, ভালোই হয়েছে, আপদ বিদায় হয়েছে। আলিশার কথায় মোনা কাজল কিছু বলেনি, এমনিতেও রুদ্র স্যারের বিয়ে হয়ে গেছে শুনে সবার মনের অবস্থা একটু কষ্টদায়ক। সকালবেলা ঘুম ভাঙল রুদ্রর, কিছু একটা জড়সড় ভাবে তাকে জড়িয়ে ধরে আছে, পাশে তাকে দেখল মেঘ। কুলবালিশ নিচে পড়ে আছে আর কুলবালিশের জায়গায় রুদ্র। রুদ্র মেঘের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। এই ইডিয়েট মেয়ে, উঠো বলে চিৎকার করে উঠল রুদ্র। রুদ্রর চিৎকার শুনে মেঘ ঘুম ঘুম চোখে বলল, মেয়েরা একটু পরে উঠবো, তুই আম্মুকে গিয়ে বল আমি ফ্রেশ হচ্ছি। এই মেঘ কোথায় মেয়েরা? তোমার মাথা। রুদ্রর চিৎকার চেঁচামেচি শুনে উঠে বসলো মেঘ, তেজ দেখিয়ে, এই সমস্যা কি আপনার? হ্যাঁ মেহরাব না হন, রুদ্র হন, মানুষ তো, এত সারের মতো চিৎকার করছেন কেন? আমি সার তা নয় তো কি,
দেখতে মানুষ হলেও ব্যবহার বুঝে যায় আস্ত সার, আর একজন ভালো সুস্থ স্বাভাবিক মানুষ কখনো সারের মতো চেঁচায় না, আর চেঁচায় সে বড়। রুদ্র রেগে তাকিয়ে আছে, মেঘ সেসবে পাত্তা না দিয়ে আবারও শুয়ে পড়ল। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে আবার ডাকা ডাকা শুরু করলো। মেঘ বিরক্তি চোখে তাকায় রুদ্রর দিকে। আলা, কি পাপ করেছিলাম যে আমার ভাগ্যে এমন একটা জামাই ছুটলো, একে তো বদরাগী সাথে আনরোমান্টিক। আমি বদরাগী? আমি আনরোমান্টিক? তা নয় তো কি? আমাকে তুমি সামলাতে পারবে না। রুদ্রর কথায় মেঘ বেশ লজ্জা পায়, এক লাইন বেশি বলে ফেলেছে সে। মাথা নিচু করে ফ্রেশ হতে চলে গেল। মেঘ যেতে রুদ্র মুচকি হাসলো। সোফায় বসে বসে ফোনে স্ক্রল করছে। মেঘ আসতে রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিবে। আমার অতি আমি গুছিয়ে নিব, আপনারটা আপনি গুছিয়ে নিন। আরে আমি এসব করতে পারি না। তো কি পারেন? রাগ দেখাতে আর বোকা দিতে পারি, সাথে ঝগড়াটাও ভালো পারেন আপনি, সেটাও আপনার মতো নিরীহ মেয়েটার সাথে। আচ্ছা, আর ঝগড়া করব না। তাহলে তো বাঁচলাম চত্বসব। রুদ্রকে মুখ বাঁকিয়ে রুমটা গুছিয়ে নিল মেঘ। এরই মাঝে আলিশা এসে ডেকে গেছে দুজনকে। রুম গুছানো হতে রুদ্র পেছন পেছন মেঘও বেরিয়ে এলো রুম থেকে। অনেক লেট হয়ে গেছে, সবাই কাজে ব্যস্ত। মেঘ আর রুদ্র টেবিলে বসে নাস্তা খাচ্ছে, তবে কেউ কারোর দিকে ভুলেও তাকায়নি। শ্রাবণ আরিশ তারা বিষয়টা খেয়াল করেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে সাপে নৌড়ে সম্পর্ক তাদের মাঝে। নাস্তা শেষ করে সবার সাথে কথা বলল মেঘ। একটু পর আলিশা মেঘকে সাজাতে নিয়ে গেল। রুদ্র সোফায় বসে আছে, পাশে শ্রাবণ আরিশ ওকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে আছে। রুদ্র কিছু বলছে না। রাখি, ইরাফ, রাত্রি, যারা সবাই মেঘের কাছে আছে। রাখি তো মেঘের কাছে আসতেই বকা শুনেই যাচ্ছে, কেন মেহরাবের থেকে রুদ্রর পিক নেয়নি, আর গেটের কাছে রুদ্রকে বোরবেশে দেখে কেন বলেনি। বকা ঝোকা শেষ করে সবাই মিলে স্টেজে গেল। রুদ্র সবার সাথে হাসি মুখে কথা বলছে, মেঘেরও সেম অবস্থা। কাউকে বুঝতে দেওয়া যাবে না তারা দুজন যে বিয়েটা মানে না। সবাই মিলে আড্ডা, মস্তি, খাওয়া দাওয়া, ফটোশ্যুট এসবের মাঝেই বহুবাতের অনুষ্ঠান শেষ হলো। মেঘের সাথে রুদ্রর যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেতে নারাজ। আবরারের কথায় সবাই বেশ অবাক। নতুন বিয়ে হয়েছে মাত্র, এখনই যেতে বারণ করছে। তারপরও শ্রাবণ আরিশের কথায় গেল, কাউকে কিছু বলতে পারছে না। একই তো বাবা মা, মেহরাব ওর খুব ভালো বন্ধু। মেয়েকে হাসি টেনে গাড়িতে উঠে বসলো রুদ্র। বাড়িতে আসতেই যেন মনটা হালকা হয়ে গেল মেঘের। অপরিচিত সব মুখ, আবার ওই ঝগড়টে রুদ্র। এক অপরিচিত পরিবেশ থেকে নিজ নিরে আসলে কার না মন হালকা হয়। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছে মেঘ। রুদ্রকে বেশি পাত্তা দিচ্ছে না। আপাতত রুদ্র না থাকলেও সমস্যা নেই। রুদ্র মেহরাবের সাথে বসে কথা বলছে, একটু পরপর মেঘের দিকে তাকাচ্ছে। মেহরাব আর মেঘ কিছুটা পরিচিত মুখ, রাখির সাথেও তেমন একটা পরিচয় নেই রুদ্রর। মেহরাব কথা বলছে তার সাথে, কিন্তু এই মেঘ এত ভাব নিচ্ছে মনে হয় রুদ্রকে চিনতেই পারছে না। এদিকে মেঘের ইগনোর সহ্য করতে পারছে না রুদ্র। মনে মনে ঠিক করে নেয়, মেঘ আজকে তোমার খবর আছে, শুধু রুমে যাও। মনের মধ্যে বেশ রাগ রুদ্র। রাতে খাওয়া দাওয়া শেষে যে যা রুমে চলে গেল। মেঘ রুমে ঢুকতেই রুদ্র দরজা বন্ধ করে দিল। দেখুন, আপনি আমার গেস্ট, জামাই পরে হিসাব, আমি আপনার মতো মিসবিহেভ করব না। আমার রুম, আমার খাট, আমার কাবাট, আমার সোফায় আপনি আপনার মতো থাকতে পারেন, বাধা নেই। রুদ্র কিছু বলছে না। রুদ্রকে চুপ থাকতে দেখে মেঘ আবারও বলে উঠল, আপনি ঘুমাতে পারেন, আমি খাট নিয়ে ঝগড়া করব না। তুমি ঝগড়া করলেই কি আর না করলেই কি, বাইরে সবার সামনে আমাদের জামাই বউয়ের মতো থাকতে হবে। বিয়েটা নিয়ে আমার মাঝে আমাদের মাঝে দ্বন্দ্ব, তাহলে তুমি বাইরে আমাকে পাত্তা দিচ্ছ না কেন? মেঘ যাকে তাকিয়ে পাত্তা দেয় না। রুদ্র রেগে মেঘকে দেওয়ালের সাথে চেপে ধরলো। মেঘ কিছুটা ভয় পায়, এমনিতে রুদ্র থেকে দূরে থাকতে চায়। এই আপনি ছাড়ুন আমাকে, আমার মতো ইডিয়েটের থেকে পাত্তা পেলেই কি আর না পেলেই কি। রুদ্র কিছু বলছে না, মেঘকে ছেড়ে দিল। মেঘ খাটে এসে কোলবালিশ মাঝখানে রেখে শুয়ে পড়ল। একটা কম্বল দিয়ে কিভাবে ঘুমাবো? দেখুন, আমার রুমে আমি একা থাকি, তাই একটা কম্বল, আর এখন কিভাবে আর একটা আনবো, সবাই তো সন্দেহ করবে। আচ্ছা, তোমাকে কম্বল গায়ে দিতে হবে না, তোমার ওন্না তুমি গায়ে জড়িয়ে। আপনাকে আমি জিজ্ঞেস করেছি, হ্যাঁ, এটা আমার রুম, বেশি ভ্যাভ্যা করলে না বের করে দিব। তুমি না বলেছিলে কিছু বলবে না, আমার রুম, আমার এটা সেটা, তাহলে বলেছিলাম বলবো না, কিন্তু আপনি তো ছাত্র তাই বলতে হবে।
আমি চেঁচড়া না, তুমি একটা তেড়া। আল্লাহ কি পাপ করেছিলাম যে এমন একটা ঘাটতেড়া বউ আমার কপালে জুটলো? আলে কি পাপ করেছিলাম যে এমন একটা ছেঁচড়া যে আমার কপালে জুটলো? ধুর, এই মেয়ে চুপ থাকো, না হলে থাপ্পড় দিয়ে কালা বানিয়ে দিব। এই বাড়িটা আমার, রুমটাও আমার, আপনি যে দাঁড়িয়ে কথা বলছেন ওই জায়গাটুকু আমার রুমের অংশ, আর আমার সাথে কোন সাহসে বড় বড় কথা বলছেন? হ্যাঁ, রুমটা বাড়িটা জায়গাটা যারই হোক, বউটা কার? আপনি না বিয়ে মানেন না? ঠিকই বলেছো, আমি মানি না। এখন তুমি যাও, বেশি বকবক করলে সবাইকে দেখে ঠাস ঠাস চোট খাও। মেয়ে কিছু বলছে না, উঠে কাবার থেকে আরেকটা পাতলা কম্বল নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। মনের মধ্যে আগুন জ্বলছে তার, শুধুমাত্র নিজের বাড়ি আর রুদ্রের মতো খারাপ বিহেভ করতে চায় না তাই। মেঘ যেতে রুদ্র লাইট অফ করে শুয়ে পড়ল। এক সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহ পর মেঘ রুদ্রের সাথে কলেজে যাচ্ছে। বিয়ের সব নিয়মকানুন সম্পূর্ণ শেষ হলো। নিয়মকানুন সম্পূর্ণ শেষ হলেও মেঘ আর রুদ্রর মাঝে ঝগড়া মন কষাকষি কোনোটাই কমেনি। সিদ্ধান্ত হয়েছে মেঘ রুদ্রের সাথে ডেইলি কলেজে যাবে, আবার রুদ্রের সাথে চলে আসবে, রুদ্রের কথা মতো সব হবে। রুদ্র গাড়িতে ড্রাইভ করছে, পেছনে মেঘ বসে আছে। এই গাড়িতে ওঠা নিয়েও একটু আগে ঝগড়া হয়েছে তাদের মাঝে। গাড়িতে সম্পূর্ণ নীরবতা বিরাজমান। কলেজ গেটের সামনে আসতেই মেঘ নেমে ভিতরে চলে গেল। রুদ্র সাইডে গাড়ি রেখে আসবে। কলেজে প্রবেশ করতেই সবাই কেমন করে যেন মেঘের দিকে তাকিয়ে আছে। সবার এমন নজর যেন মেঘকে বিভ্রান্ত করছে, কেমন যেন অস্বস্তি লাগছে। লজ্জা মিশ্রিত মুখ নিয়ে দোতলায় চলে গেল। ক্লাসরুমে প্রবেশ করতেই আলিশার মুখোমুখি হলো। মেঘকে দেখা মাত্রই যেন রাগ ক্রমশ তাকে ঘিরে ধরেছে। খোঁজখবর নিয়ে জেনেছে মেঘের সাথেই রুদ্রর বিয়ে হয়েছে। এই এক সপ্তাহ ধরে মেঘের আসার অপেক্ষায় ছিল আলিশা। মেঘকে মিন করে তার পাশে বসে থাকা কাজলকে বল, আজকাল দেখি স্যারদেরও ছাড়ছে না, বুঝি না এদের ফ্যামিলি বা কেমন কেমন আর হবে, আনকালচার সারা। আলিশার বলা কথায় রাখির বেশ রাগ উঠে যায়। পাশে মেঘকে ধাক্কা দিয়ে বলে, কিরে কিছু বল, এখন তো আর বললেও কেউ বিশ্বাস করবে না প্রমাণ ছাড়া। কিসের প্রমাণ, এখন আর কাউকে ভয় পেয়ে লাভ নেই, তোকে বাজে কথা শুনিয়েছে, তুই গিয়ে সোজা নালিশ দিবি। মেয়ে কিছু বলছে না, রাখি নিজে উঠে গিয়ে আলিশার সামনে দাঁড়ালো। রাখিকে দেখে আলিশা ব্যঙ্গ করে বলল, দেখ দেখ, একজনকে বলতেই আরেকজন এসে হাজির, ঝগড়া করবি নাকি রাখি? আসলে আমরা যার তার সাথে ঝগড়া করি না, আমাদের প্রেস্টিজ আছে। বাই দ্য ওয়ে, তুমি কি যেন বলেছিলে? ও, স্যারদের ছাড়ছে না, আসলে ব্যাপারটা হলো এটা পারিবারিকভাবে বিয়ে। এখানে মেয়ে কোনো স্যারকে তুলে নিয়ে বিয়ে করেনি, আর রুদ্র আম্মুকে ওকে পছন্দই করেছে। আসলে সবার সবকিছু যোগ্যতা থাকে না, তেমনি তোমার মধ্যেও রুদ্রের বউ হবার যোগ্যতা নেই, থাকলে মেঘের আগে তোমাকে দেখতো রুদ্র আম্মু। আর যাদের যোগ্যতা নেই তারা সব সময় হিংসে করে আর সমালোচনা করে। রাখির কথায় আলিশা রেগে বলে, তোর সাহস তো কম নয়, এই মেঘের অ্যাসিস্ট্যান্টগিরি করছিস। অ্যাসিস্ট্যান্ট না বেবি ওটা, অ্যাসিস্ট্যান্ট না বেবি এটা, ওকে কেউ বাজে কথা বলবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো কখনোই? আর জেসিকা, তোমায় বলছি, কোনো কিছু সম্পূর্ণ না জেনে বাজে কথা বলবে না। আর তোমার যদি এতই শখ রুদ্রকে বিয়ে করার, তাহলে ওর ফ্যামিলিকে বলতে। আলিশা জোরে চিৎকার দিয়ে উঠল। রুদ্র ক্লাসে প্রবেশ করতে দেখলো ভিড়, কারোর কোনো হুঁশ নেই যে রুদ্র ক্লাসে প্রবেশ করেছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সোজা মেঘের গালে চোর বসিয়ে দিল আলিশা। মেঘও দেরি করেনি, তিন চারটা চোর আলিশার গালে বসিয়ে দেয়। জোর গলায় বলে, পারিবারিক শিক্ষার বড্ড অভাব তোমার আলিশা, থার্ড ক্লাস মেন্টালিটির মেয়ে মানুষ। তখন আলিশা বলে, তোকে কলেজ থেকে বের করে দেব আমি, তোর বিবাহিত জীবনে আমি আগুন ধরিয়ে দেব। মেঘ, মনে রাখবি, আলিশা একবার যার দিকে নজর দেয় তাকে নিজের করেই ছাড়ে, আর রুদ্রকে তো আমি নিজের করে। বলার আগে আরেকটা চোর বসে যায় আলিশার গালে। সবাই এবার চুপচাপ হয়ে যায়। আলিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলে, হাউ ডেয়ার ইউ আলিশা, এটা মেক আর আমার লাইফের পার্সোনাল বিষয়, আর এটা একটা প্রতিষ্ঠান, তুমি এখানে এসে কি সব নিয়ে ঝগড়া করছো? বেয়াদব মেয়ে, আর তুমি কাকে কলেজ থেকে বের করার কথা বলছো? তুমি আমাকে দেখেছো তো, তোমায় আমি টিসি দিয়ে কারোর লাইফে হস্তক্ষেপ করার অধিকার তোমার নেই, গেট আউট অফ দ্য ক্লাসরুম। আলিশা কিছু বলছে না, সোজা ক্লাসরুম থেকে বেরিয়ে গেল।
আর তোমরা সবাই কি দাঁড়িয়ে তামাশা দেখবে? যাও যে যার সিটে বসো। রুদ্রর কথায় যে যার সিটে চলে গেল। রুদ্র ক্লাসে মনোযোগ দিল। মেঘকে কে কি বলল, কে কি করল, তাতে রুদ্রের মাথা ব্যথা নেই। এখানে তার দায়িত্ব ছিল, সে পালন করেছে। ক্লাস শেষ করে এক নজর মেঘের দিকে তাকিয়ে বেরিয়ে গেল রুদ্র। রুদ্র যেতে কেউ কেউ বলছে আলিশা একদম অফার, আবার কেউ কেউ বলছে আলিশার মতো কটুক্তি করছে মেঘকে। মেঘ রাখি সেসবে কান দিচ্ছে না। ক্লাস শেষ করে ক্যান্টিনের দিকে গেল দুজন। 10 মিনিট সময়ের মধ্যে যা করার করতে হবে, না হলে রুদ্র ওকে রেখেই চলে যাবে। ক্যান্টিনে গিয়ে কি খাবে বুঝতে পারছে না দুজন। শেষে রাখি দুটো আইসক্রিম নিল। ক্যান্টিন থেকে বেরিয়ে গেটের সামনে হেঁটে আসছে দুজন, তখনই আলিশা ওদের সামনে দাঁড়ালো। হিংস্র মনোভাব তার মাঝে বিরাজ। তুই কি ভেবেছিস আমি একটা জ্বর খাওয়ার পর রুদ্রর পিছু ছেড়ে দেব? একদম না। এই জ্বর আর অপমানের শোধ আমি তোর কাছ থেকে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আলিশা একদম এই কথাগুলো বলেই চলে গেল। একদম ভয় পাবি না, রুদ্রর কাছে সব বলে দিবি, দেখবি ওই আলিশাকে আরেকদিন থাপড়িয়ে সোজা করে দিবে। মেয়ে কিছু বলছে না, সে ভালো করেই জানে আলিশা তাকে কি বললো না বললো তাতে রুদ্রের কিছু যায় আসে না। আলিশাকে কথা শুনিয়েছে শুধুমাত্র নিজের দায়িত্বের জন্য, না হলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। রাখি মেঘকে বলে, কি এত ভাবছিস? কই কি? আচ্ছা তুই তাড়াতাড়ি যা, আবার না হলে বকা খাবি, আমিও গেলাম। রাখি বাই বলে চলে আসলো। মেঘ গিয়ে গাড়ির পিছনে বসে পড়লো, রুদ্র বসে আছে। কি হলো, গাড়ি স্টার্ট দিচ্ছে না কেন? আমি কি তোমার ড্রাইভার? না। তাহলে পেছনে বসে কি আমাকে ড্রাইভার আর তুমি নিজেকে ম্যাম সাহেবা প্রমাণ করতে চাইছো? না আসলে। মেঘ বেরিয়ে আসলো গাড়ি থেকে। সামনে সিটে বসতে রুদ্র গাড়ি স্টার্ট দিল। দুজনে কোনো কথা বলছে না, পূর্ণ নীরবতা বিরাজমান করছে। নীরবতা ভেঙে রুদ্র বলে উঠল, সিট বেল্ট কি আমি লাগিয়ে দেবো নাকি ইডিয়েট মেয়ে? ও, মেঘ সিট বেল্ট লাগালো। আসলে একটা কথা বলেছিল। বলতে পার। আলিশা আজকে আমাকে আর আপনার বিষয়টা, বিয়ের ব্যাপারটা নিয়ে আমার ফ্যামিলিকে কটুক্তি করে কথা বলেছে। তোমাকে এই কলেজে থাকতে হবে না, বাসায় থাকবে আর এক্সামের সময় এক্সাম দিবে। বললেই তো হয়ে গেল, আমি কলেজে আসবো, কলেজটা কোন আলিশাটা। তাহলে ভয় পাও কেন? তুমি না অনেক সাহসী, মানে অনেক তেড়া আর কি। একটা উপায় আছে ওকে সোজা করার। কি এমন উপায়? যে ওই ব্যাদব যেদি মেয়েটাকে ঠিক করবে তুমি? কোনো ব্যাপার না, আপনি এই কলেজ থেকে চলে আস্তে কথা বলুন, শহরের মতো চেঁচাচ্ছেন কেন? হ্যাঁ, তুমি জানো আমি এই কলেজে কেন জব করছি? কেন আবার মিতির সাথে ঠলাঠলি করতে? সরি, মিতির মাঝে ঝগড়া। শাট আপ, মুখ সামলে কথা বলো। আপনি চুপ করে বসুন আর আমি যা বলবো তাই করবেন, না হলে থাপড়ি সোজা করে দেব। এ মনে হয় তোমার থ্রেটে আমি ভয় পাই। যেদিন ঠাস করে গালি পড়বে না সেদিন বুঝবে না আমি কি জিনিস। বললেই হলো। সেসব বাদ, আপনি এখান থেকে ট্রান্সফার হয়ে চলে যাবেন, আর কিছু জানি না। দেখা যাবে। দেখা যাবে কি? আচ্ছা ঠিক আছে, ইডিয়েটের কথা মতোই হবে। ইডিয়েট না, বউ বলতে শিখুন। আমি বিয়েটা মানি না, আবার নাকি বউ, কিন্তু আমি বিয়েটা মেনে গেছি। তুমি মানলে কি আর না মানলে কি? কখনো আমার থেকে বউয়ের মর্যাদা ভালোবাসা কি আর কিছুই পাবে না ও। শুধু আমার বাড়িতে থাকবে আর আমার সাথে ঝগড়া করতে পারবে, কখনো মন পাবে না। আচ্ছা সমস্যা নেই, আমি আপনার এই মুড জয় করব। বাই দ্য ওয়ে একটা কথা বলো, কিসের জন্য আপনি বিয়েটা মানছেন না? মেঘের প্রতিউত্তরে রুদ্র বলে উঠল, ভালোবাসি, একজনকে ভীষণ রকমের ভালোবাসি, তার অভাব ফিল করি আমি। আমার কল্পনা আসে সবসময় বিরাজ করে, আমার একগুচ্ছ কাঠগোলাপের শুভ্রতা তুমি রয়ে আছো আমার শুভ্রময়ী। মেঘ কিছু বলেনি, বেশ খারাপ লাগছে তার। রুদ্র অন্য কাউকে ভালোবাসে? বাড়িতে এসে সোজা ভেতরে চলে গেল মেঘ। রুমে এসে দরজা আটকিয়ে দাঁড়ালো, কান্না যেন দলা পাকিয়ে আসছে তার। কত ইচ্ছে ছিল তার নিজের বর তাকে খুব ভালোবাসবে, কেয়ার করবে, তার আবদারগুলো রাখবে, কিন্তু এখানে তার বিপরীত, কখনো কেয়ার ভালোবাসা পাবে না। শুধু সবাই জানে তাদের বিয়ে হয়েছে, তারা হ্যাপি। আসলে এটা তো মুখের মিথ্যে হাসি। প্রথমে নিজেও রুদ্রকে মেনে নিতে পারেনি, কিন্তু বিয়ে তো জীবনে একবারই হয়, মনোমালিন্য কি করে হবে? রুদ্র তো কখনো তাকে মেনে নিবে না। রুদ্র দরজার সামনে এসে নক করলো, চোখের পানি মুছে দরজা খুলে দিল মেঘ। রুদ্র কিছু বলছে না,
মেঘের মুখ দেখেই বোঝা যাচ্ছে হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু কি করার, সে যে অজান্তেই শুভ্রময়ীকে মগ্ন হয়ে গেছে, চাইলেও সেই মায়া কাটাতে পারবে না সহজে। সন্ধ্যার দিকে রৌদ্র বেলকুনিতে বসে আছে, তারও মন খারাপ। কলেজ থেকে আসার পর থেকে মেঘ একবারও তার সাথে কথা বলেনি। একটু খারাপ লাগা কাজ করছে রৌদ্রের মাঝে। আজকে মেঘ একাই কলেজে চলে এসেছে। রৌদ্র গাড়ির সামনে দাঁড়িয়ে মেঘের জন্য ওয়েট করছিল। মেঘ ওকে অ্যাভয়েড করে রিকশা করে চলে এসেছে। গুমরা মুখে ক্লাসে প্রবেশ করলো মেঘ। রাখির সাথেও তেমন কথা বলেনি। রৌদ্র ক্লাসে আসতেই দেখলো মেঘের মোট অফ। পুরো ক্লাসে একটা কথাও বলেনি। বিষয়টা রৌদ্রের মোটেও ভালো লাগেনি। গতকাল রাতেও কথা বলেনি। বাকি দিন খাট আর সোফা নিয়ে একটা না একটা ঝগড়া হতো। গতকাল মেঘ নিজেই সোফায় গিয়ে ঘুমিয়েছে। রৌদ্র ক্লাস শেষ করে চলে গেল। মেঘের মুখ আগের মতোই নীরবতা বিরাজমান। রাখি নিজেও মেঘের চোখ তাকা দেখে অবাক হলো। ক্লাস শেষ করে বাইরে আসতেই রাখি মেঘের দিকে প্রশ্ন ছুড়ে দিল, কি হয়েছে, মুড অফ কেন, ঝগড়া হয়েছে নাকি? মেঘ নিজেকে সংযত রাখতে পারেনি, রুদ্রের ব্যাপারটা বলে দিয়েছে। রাখি কি বলবে বুঝতে পারছে না। তখন মেঘ বলে, সমস্যা নেই, আমি চলে আসব ওর লাইফ থেকে। মেঘের কথার প্রতিউত্তরে রাখি বলে উঠল, আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস, আন্টিকে তোর ফ্যামিলিকে বল, বিয়েটা যেহেতু আন্টি পছন্দ করে হয়েছে, সেখানে উনি সব বুঝবেন। দেখ, জোর করে কিছু পাওয়া যায় না, আর আমি জোর করে কারো লাইফে থাকতে চাই না। কিন্তু বিষয়টা খারাপ দেখা যায়। আরে কিছু হবে না, কি বলবো, আচ্ছা চল যাই। মেঘ আর রাখি রিকশা করে চলে গেল। মেঘ রুদ্রদের বাড়ির গেটের সামনে নামতেই পেছন দিয়ে রুদ্রর গাড়ি আসলো। মেঘ ভাড়া মিটিয়ে ভেতরে চলে গেল। তখনই জাকিয়া খান মেঘকে দাঁড় করালো। কিছু বলবে মা? রুদ্র কোথায়, তুমি একা যে, আর তোমাকে বেশ হালকা লাগছে। আসলে আমি গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি চলে এসেছি, এমনিতেই আমার একটু মাথা ব্যথা করছে। তুমি আগে বলবে না? আচ্ছা, তুমি রুদ্রের রুমে ঔষধের বক্সে মাথা ব্যথার ঔষধ পেয়ে যাবে, আর না হলে রুদ্রকে বললেই ও খুঁজে দেবে। মেঘ শুধু মাথা নাড়ল, রুমে এসে ব্যাগটা খাটে রেখে সোফায় গিয়ে বসে পড়ল। তখন রুদ্র রুমে প্রবেশ করল। কেউ কারোর সাথে কথা বলছে না। রুদ্র ঔষধের বক্সটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার না মাথা ব্যথা, এখান থেকে ওষুধ খেয়ে নিও। আমার কোনো মাথা ব্যথা নেই, ওইটা মিথ্যে বলেছিলাম। আপনার হয়তো বা আমাকে নিয়ে মাথা ব্যথা থাকতে পারে, আপনি খেয়ে নিতে পারেন, কাজে আসবে। কথাটা বলে মেঘ উঠে পড়ল। রৌদ্র রেগে বক্সটা ফ্লোরে ছুঁড়ে মারল। এভাবেই দুদিন কেটে গেছে। মেঘ রৌদ্র কেউ কারোর সাথে কথা বলে রে, যে যার মতো কলেজে যায় আবার চলে আসে। আগামীকাল মেঘ নিজের বাড়িতে চলে যাবে। সন্ধ্যায় ব্যাগ গুছিয়ে নিল। মেঘকে ব্যাগ গুছাতে দেখে রৌদ্র প্রশ্ন করল, তুমি আবার কোথায় যাচ্ছ? সেটা আপনি না জানলেও হবে। মেঘের তেরা কথায় রুদ্রর বেশ রাগ হলো। হাত ধরে টেনে নিজের সাথে চেপে ধরল। একটু বেশি হয়ে যাচ্ছে না মিস মার্শিয়া জাহান, আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। আর আমার বুঝি দাম আছে আপনার কাছে? সেসব তোমাকে জানতে হবে না, তুমি কোথাও যাবে না বেশ। কেন, আমি থাকলে কি না থাকলে কি, আমি কেউ না আমার লাইফে, আমি চলে গেলে আপনার শান্তি তত আমি চলে যাব। আচ্ছা দেখি, আমার পারমিশন ছাড়া তুমি এক চুলও নড়ে কোথায় যাও। রৌদ্র আর কিছু বলেনি, সোফায় বসে দুহাত কপালে দিয়ে টেকিয়ে বসে আছে। মেঘ ব্যাগ গুছিয়ে বেলকুনিতে চলে গেল। রৌদ্র কি করবে ভেবে পাচ্ছে না। একদিকে বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি হলে সমস্যা, অন্যদিকে তার শুভ্রময়ী। আচ্ছা, ফুল করে অচেনা শুভ্রময়ীটা মেঘ হয়ে যেতে পারে না? তাহলেই তো এসব মান অভিমান শেষ হয়ে যেত সব। একদিকে তার অচেনা ভালোবাসা, অন্যদিকে মেঘ। অচেনা শুভ্রময়ী তো শুধু অচেনা, সে তো একগুচ্ছ কাঠগোলাপের শুভ্রতায় তুমি হয়েই বিরাজমান। মাথা কাজ করছে না রৌদ্রর, ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকল। রৌদ্র তখনই একটা পোস্ট সামনে আসলো, পুরুষের এক চোখে তার প্রাপ্ত, আরেক চোখে নিজের স্ত্রী, বেটা মানুষ। এই পোস্টার সাথে যেন পুরো রৌদ্রের মিল। ব্যালকনি থেকে এসে টেবিলের সামনে থেকে একটা বই নিল মেঘ। তখন হাত থেকে লেগে কোনার ডায়েরিটা নিচে পড়ে গেল। ডায়েরিটার ভেতর থেকে একটা নূপুর বেরিয়ে আসলো। মেঘ নূপুরটা হাতে নিল, বেশ চেনা চেনা লাগছে। এটা তো হারিয়ে যাওয়া সেই নূপুরটা, যাক ভালোই হয়েছে, এখন আর আরেকটা বানাতে হবে না। উঠে দাঁড়াতেই গালে ঠাস করে চর বসে গেল। রুদ্র রক্ত চক্ষু করে মেঘের দিকে তাকিয়ে আছে।
মেঘার দেরি করেনি, ঠাস করে আরেকটা চোর দিল রুদ্রর গালে। রুদ্র গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়। মেঘ একবার নূপুর তো আরেকবার রুদ্রের দিকে তাকালো। চোরটা কেন খেয়েছে বুঝতে পারছে না সে, তবে একটা যে মেরে দিয়েছে তার জন্য শান্তি লাগছে তার। তখন রুদ্র কড়া গলায় বলে, সাহস তো কম না, আমার ডায়েরি ফেলে দিয়েছো, আবার নূপুরটাতেও হাত দিয়েছো, আবার আমার চোর মেরেছো। তাই বলি চোর মারবেন, যা করেছেন তাই ফিডব্যাক পেয়েছেন। চোর মেরেছি তো, তোমার ভাগ্য ভালো যে রুম থেকে বের করে দেইনি। তা কি এমন দামি জিনিস নূপুরটা? সেটা তুমি বুঝবে না, আর না কখন আমার ডায়েরি ধরবে, আর না নূপুর। আশ্চর্য, আমার হাতে ধাক্কা লেগে ডায়েরিটা পড়ে গেছে, এতে আমার কি দোষ? আর নূপুরটা আবার আপনি কোথায় পেয়েছেন? হোয়াট, এটা তোমার? একদম মিথ্যে বলবে না, চুপচাপ গিয়ে ঘুমাও। চুপচাপ ঘুমাবো মানে? সেদিন বৃষ্টি ভিজে বাসায় ফেরার সময় আমার নূপুর এটা হারিয়ে ফেলেছি। আচ্ছা, তা বৃষ্টির দিন তুমি কি কালার ড্রেস পরেছিলে? হোয়াইট কালার, বাসায় এসে দেখি একটা হারিয়ে গেছে, থ্যাঙ্ক গড এটা পেয়ে গেলাম। আর আমাকে চড়িয়েছেন কেন? তুমি নূপুরটা ধরেছো কেন? এটা আমার নূপুর, আমি ধরবো না তো কে ধরবে? একদম মিথ্যে বলবে না, আর তোমার কথা আমি বিশ্বাস করলে তো, এটা আমার শুভ্রময়ীর নূপুর। রুদ্রর কথায় মেঘ বোকা চোখে তাকালো। এখানে শুভ্রময়ী আসবে কোথা থেকে? এটা তো তার নিজের নূপুর। মেঘ আর কথা বাড়ায়নি, রুদ্রর যেন তাকে আবারও হার্ট করলো। সামান্য একটা ডায়েরি আবার তারই হারিয়ে যাওয়া নূপুর ধরার জন্য তাকেই চোর খেতে হলো। রাতে ডিনারের জন্য সবাই বেশ ডাকাডাকি করেছে, মেঘ যায়নি। রুদ্র ড্রয়িং রুমে গিয়ে সোফায় গোমড়ামুখ করে বসে আছে, খাওয়ার মুড নেই তার। ডাকাডাকের জন্য বিরক্ত ভাব নিয়ে বললো, আমার খিদে নেই, তোমরা খাও, বলে সোজা রুমে চলে আসলো। লাইট অফ করা, মেঘ সোফায় শুয়ে আছে। রুদ্র বেলকনিতে গিয়ে সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়া উঠছে। একটু দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলো, সিগারেট পুরোটা শেষ হয়নি, হাতের আঙুলের ফাঁকে সিগারেট জ্বলছে। সিগারেটের ধোঁয়া নাকে আসতেই অসহ্যকর লাগছে মেঘের। শোয়া থেকে কাশতে কাশতে বসে উঠল মেঘ, ড্রিম লাইট জ্বালানো, আবছা আলোয় কারোর ছায়ামূর্তি পানির গ্লাস এগিয়ে দিল। পানির গ্লাস হাতে নিয়ে পুরো পানিটা ঠক ঠক করে খেয়ে নিল মেঘ। রুদ্র হাত থেকে সিগারেট ফেলে দিল, গ্লাসটা আগের জায়গায় রেখে আবারও বেলকনিতে চলে গেল। রাত একটার দিকে রুমে আসলো রুদ্র, ঘুম আসছে না তার, এপাশ ওপাশ করছে, বালিশ নিয়ে সেও সোফায় চলে গেল। মেঘ তখন গভীর ঘুমে আচ্ছন্ন, মেঘের পাশে চেপে শুয়ে পড়ল। কেন এমন করলো সেটার উত্তর জানা নেই রুদ্রর, তবে সে মেঘকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই ভারী কিছু অনুভব হলো মেঘের, নিজের দিকে তাকিয়ে দেখলো কারোর হাতের উপর জোরসোরো ভাবে শুয়ে আছে সে, পাশের ব্যক্তি তাকে শক্ত করে জড়িয়ে আছে। এটা আর কেউ না, রুদ্র। ওঠার চেষ্টা করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। মেঘ ভাবছে রুদ্রর হঠাৎ আবার কি হলো। ছাড়ো না ভাই, চিৎকার করে বলে উঠল মেঘ। মেঘের চিৎকার শুনে রুদ্র চোখ কচলে তাকালো। গত রাতে তো মনে পড়তেই রুদ্র উঠে বসল। মেঘ রাগি চোখে তার দিকে তাকিয়ে আছে। ওই আসলে খাটের উপর পানির জগ আমার হাত থেকে ছুটে পড়ে গিয়েছিল। তো ফ্লোর আছে না, ফ্লোরে ঘুমাতেন? কম্বল তো একটা, তাই আমি এখানে এসে শুয়ে পড়লাম। মেঘ উঠে খাটের কাছে গেল, খাট চেক করলো, পুরোটাই মিথ্যে বলেছে রুদ্র। কোথায় বেচা? ও তাহলে শুকিয়ে গেছে। রুদ্রের কথা শেষ হওয়ার আগেই বাহির থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসলো। মেঘ প্রশ্নবোধক চাহনি দিল। রুদ্র কিছু না বলে বাহিরে চলে গেল, পেছন পেছন মেঘও গেল। আলিশা ড্রয়িং রুমে সব উলট পালট করে ফেলেছে, হাতের চুড়ি নিয়ে হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। আলিশাকে দেখে রুদ্রর বেশ রাগ হলো, এমনিতে আলিশাকে কেন জানি সহ্য হয় না। আলিশা, তুমি আমার বাড়িতে এসে এমন করছো কেন? হাত থেকে ওটা ফেলে দাও। এই মেঘকে বলো এই বাড়ি থেকে চলে যেতে, তোমার লাইফ থেকে এই মেয়েকে বিদায় করো। আলিশা কথাটা মুখ থেকে বের করতেই দোগালে ঠাস ঠাস করে চোর বসিয়ে দিল জাফিয়া। জাফিয়া আলিশার বাবাকে কল দিয়ে সব বলেছে। আলিশার রেগে জাফিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেঘ গিয়ে জাফিয়াকে ধরল, রুদ্র গিয়ে সোজা আলিশার গালে থাপ্পড় মারল। হাউ ডেয়ার ইউ, আমার বাড়িতে এসে আমার বাড়ি নষ্ট করেছো, আবার আমার মায়ের গায়ে হাত দিয়েছো, গেট আউট, না হলে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আলিশা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আরাশ খান, জেসিকার বাবা,
তিনি ভিতরে প্রবেশ করতেই দেখলেন ড্রয়িং রুমে বেহাল দশা। মেয়ের এমন বিহেভে তিনি লজ্জিত হয়ে সবার কাছে সরি বলল। জাফি আলিশাকে উদ্দেশ্য করে বললেন, দেখো রুদ্রর বিয়ে হয়ে গেছে আর ওরা দুজনে অনেক হ্যাপি, তুমি মাঝখানে কাটা হয়ে দাঁড়াতে যাও কেন? আর রুদ্রের থেকেও ভালো ছেলের সাথে তোমার আমরা বিয়ে দিব। এই মাসিয়া জাহানকে তো আমি দেখে নেব, কেউ আমায় আটকাতে পারবে না। আলিশা চলে গেল। আশরাফ খান আবারও সবার কাছে ক্ষমা চাইলেন, তার কথা দিলেন আর কথা দিলেন কখনো আলিশা এমন করবে না। রুদ্র আর মেঘের লাইফে কিছুক্ষণের মধ্যেই পরিবেশ ঠান্ডা হলো। সবাই টেবিলে বসে নাস্তা করছে, নীরবতা বিরাজমান, শুধু চামচের শব্দ। নীরবতা ভেঙে মেঘ বলে উঠল, আমি একটু বাড়ি যাব। মেঘের কথায় রুদ্র ওর দিকে আর চোখে তাকালো। মেঘের কথার উত্তরে জাফিয়া বলে উঠলেন, আচ্ছা যেও, হয়তো বা মন খারাপ হচ্ছে বাবা মায়ের জন্য, তবে দুদিনের বেশি না, কারণ তোমাকে ছাড়া আমারও ভালো লাগবে না। না, ও কোথাও যাবে না। রুদ্র শান্ত স্বরে কথাটা বলল। তখন মেঘ বলে, না মা, আমি যাব, আমার মাকে খুব মনে পড়ছে। রুদ্র তুই থামতো, আচ্ছা তুমি যেও, কেউ কিছু বলবে না। মেঘ তুমি যেও, রুদ্রের কথায় কান দিও না। তাহলে আমি কলেজ থেকে চলে যাব। মেঘের কথায় সবাই সম্মতি জানালো রুদ্র ছাড়া। নাস্তা শেষ করে রুমে এসে ব্যাগ কাঁধে নিল মেঘ। রুদ্র রুমে প্রবেশ করল, মেঘ কিছু বলেনি। ফোন হাতে বেরিয়ে আসতে নেবে তখন রুদ্র তাকে দাঁড় করিয়ে দিল। কলেজ শেষে তুমি আমার সাথে বাড়িতে চলে আসবে, মনে থাকে যেন। আপনি একটু শান্তিতে থাকুন না, ঝগড়া বকাঝকা খাট সোফা কাবার নিয়ে কিছু ঝগড়া করতে হবে না। আরে তুমি এভাবে কেন বলছো? সমস্যা নেই, খুব তাড়াতাড়ি আমি আপনার লাইফ থেকে চলে যাব। কথাটা বলে মেঘ সোজা চলে আসলো। রুদ্র থম মেরে দাঁড়িয়ে আছে, কেন জানি না খারাপ লাগছে তার। মেঘ জারিফার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলো, পেছনে রুদ্রও আসলো। তবে মেঘ রিকশায় উঠেই চলে আসলো। রুদ্র গাড়িতে গম্ভীর মুখ করে বসলো, কেন জানি মেঘের ইগনোর তাকে হার্ট করছে। দূর থেকে বিষয়টা দেখে জাফিয়ার আর বুঝতে বাকি রইল না ওদের মাঝে কিছু হয়েছে। ক্লাসরুমে থমথমে মুখে প্রবেশ করলো রুদ্র। মেঘের দিকে তাকালো, তার মুড অফ। ওই দিন থেকেই মেঘের মুড অফ দেখা যায়, যেদিন অচেনা শুভ্রময়ীর কথা রুদ্র মেঘকে বলেছিল। মেঘ তো বিয়েটা মেনে নিয়েছে, তাই হয়তো বা রুদ্রর কথায়ও বেশি হার্ট হয়েছে। চুপচাপ ক্লাস শেষ করে রুদ্র চলে গেল। মেঘ বাকি ক্লাসগুলো শেষ করে রাখি সহ চলে গেল। রুদ্র গম্ভীর মুখে বাড়ি আসলো। জাফিয়া তাকে কথা শোনানোর জন্য বলল। রুদ্রর মনে প্রশ্ন জাগে, আচ্ছা সকালে দেখে ফেলেনি তো? মেঘ আলাদা আর আমি আলাদা কলেজে গিয়েছি, কথা কাটাতে হবে, কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। রুদ্র রুমে আসলো, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে রুম। শাওয়া নিয়ে লাঞ্চ করতে চলে গেল। রুদ্র চুপচাপ খাবার খাচ্ছে। রুদ্র, তোমার আর মেঘের মাঝে কি কোনো বিষয় নিয়ে সমস্যা, নাকি বিয়েটা তুমি আমি আনতে পারোনি এখনো? না, আসলে আমি ওকে বারণ করেছি ওর নিজের বাড়িতে যেতে, তাই রাগ করে চলে গেছে। মিথ্যে বলতে হবে না, আমি সব জানি, তুমি বিয়েটা মানতে পারোনি আর না মেঘকে মেনেছো। আমি আমার পছন্দের মেয়েকে তোমার বউ করে এনেছি। না, আমি বিয়েটা মানি না ঠিক আছে, কিন্তু মেঘকে মেনে নিয়েছি। আর মিথ্যে বলো না, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে। জানি না আমি কিছু, আমার মাথা কাজ করছে না। রুদ্র খাবার রেখে রুমে চলে আসলো। রুমে এসেও শান্তি লাগছে না, কোনো কিছু শূন্যতা অনুভব করছে। মেঘের জন্য খারাপ লাগছে। রুদ্র বিকুল, মেঘের জন্য তোর কেন খারাপ লাগবে? কোনোরকম নিজের মনকে সান্ত্বনা দিচ্ছে রুদ্র। মেঘকে দেখে সবাই খুশিতে আটখানা, মেঘও খুশি, তবে একটু খারাপ লাগছে তার। লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়ল। মেয়েরা মেঘের রুমে আসলো, এটা ওটা বলে মেঘকে রাগাচ্ছে, কিন্তু মেঘের কোনো হেলদুল নেই। আগে কত রাগে ছিল, রাগ দেখাতো, বিষয়টা মেহরাবের কাছে খটকা লাগে। মেঘ, তোর সাথে রুদ্রর কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে না, আমার ওই বাড়িতে ভালো লাগে না, আমি এখানেই থাকবো। আচ্ছা, তোর যেখানে ভালো লাগে সেখানেই থাকবি। মেহরাব চলে আসলো। মেঘ ড্রয়ার থেকে নূপুরটা বের করলো, এটার সাথে নূপুরটা রুদ্রের কাছে। আচ্ছা, রুদ্রই নূপুরটা কোথায় পেয়েছে? নূপুরটার দিকে এক নজরে তাকিয়ে বেগে ঢুকিয়ে নিল মেঘ। রুদ্রের প্রতি একরাশ অভিমান আর অভিযোগ ভিড় করেছে মনে। আফসোস, কার কাছে অভিযোগ করবে সে? আর কে বা এই অভিযোগ বুঝে অভিমান ভাঙাবে? ইস, যদি রুদ্র এসে অভিমান ভাঙিয়ে নিত,
একটু জড়িয়ে ধরে মন খারাপ সব শূন্যে ভাসিয়ে দিতাম। ভাগ্যটা সত্যি অনেক খারাপ। রাতে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে মেঘ, নিজেকে বেশ অসহায় লাগছে। বাবার রাজকন্যা হয়েই সারা জীবন থাকতে চায়, কিন্তু বাবার বাড়িতে নির্দিষ্ট সময় পর থাকা যায় না, অন্যদের আপন করে নিতে হয়। সবাই তো ভালো, কিন্তু যাকে বিয়ে করেছি যার কাছে আমার সুখ মিলবে সেই তো আমার মন খারাপের কারণ। আচ্ছা, মেয়েদের জীবনটা এমন কেন? কেন অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়, সব সময় বাবার বাড়িতে থাকে না কেন? আশরাফ খান আলিশাকে বকাঝকা করছেন, আলিশা চুপচাপ শুনে যাচ্ছে। আলিশা, আমার রিকোয়েস্ট, তুমি আর ওদের লাইফে যাবে না, আর না কারোর ক্ষতি করবে। ছোটবেলা থেকে তোমার সব আবদার আমি পূরণ করেছি। আমার একটা রিকোয়েস্ট, কি তুমি মেয়ে হিসেবে রাখতে পারবে না? রুদ্র, তোমার টিচার ওকে টিচারের মতোই দেখবে, এর বাইরে রিলেটিভের সম্পর্কে দেখতে যাবে না। আই এম সরি বাপি, এতগুলো সরি। আমি আর রুদ্র আর মেঘের লাইফে যাব না, ওদেরকে সরি বলে দেব। আসলে মেয়েকে কেন জানি আমি রুদ্রর পাশে সহ্য হয় না। আচ্ছা, এখন ওরা ওদের মতো হ্যাপি থাকুক, আমি আর কিছু বলবো না। মেঘের সাথে ভালো থাকুক, মেঘের সাথে ভালো বিহেভ করে বন্ধুর মতো থাকবো। এই তো গুড গার্ল। আলিশার কথায় আশরাফ খান বেশ খুশি হলেন। রুদ্র ডিনার করেনি, সে বেলকনিতে বসে আছে। কেন জানি মেঘের কথা খুব মনে পড়ছে তার। রুমে আসলে যেন মনে হয় তারা দুজন এখনো ঝগড়া করছে। এই 15 দিন মেঘের প্রতি মায়া কাজ করেছে। রুমে এসে নিজেকে আর ধরে রাখতে পারলো না রুদ্র। সিদ্ধান্ত নিল মেঘের বাসায় যাবে। গাড়ির চাবির সাথে ফোন হাতে নিয়ে বাড়ির বাইরে আসলো। অচেনা শুভ্রমি, তুমি আমার কল্পনাতে সবসময় থাকবে, বাস্তবে হয়তো তুমি আমার হবে না। আচ্ছা, এই নুপুরটা নাকি মেঘের? ও সত্যি বলছে নাকি মিথ্যে? কিভাবে বুঝব? যদি সত্যি হয়, মেঘ তো মিথ্যে বলবে না, কারণ ও জানে না নুপুরটা আমার শুভ্রময়ীর। তাহলে তো শুভ্রময়ী আমার নিজের। মেঘেই কি তাহলে অচেনা শুভ্রময়ী? আজকে জানবো, মেঘকে আর কষ্ট দেব না। আজকে একগুচ্ছ কাঠগুলা দিয়ে রাগ ভাঙাবো মেঘের। গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে রুদ্র। মেঘের বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে পড়লো রুদ্র, সোজা মেঘের বেলকনির সামনে গেল। সোডিয়ামের লাইটের আলোয় আপসা কারোর ছায়ামূর্তি দেখতে পেল মেঘ। তার মানে রুদ্র এসেছে। পার্টি পিটিপে বাইরে বেরিয়ে আসলো মেঘ। হ্যাঁ, তার ধারণাই সঠিক, রুদ্র এসেছে। রুদ্রকে দেখে তার ভালো লাগা কাজ করছে। কিছু না বলে সোজা গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরলো মেঘ। কেন জানি না ইচ্ছে হলো জড়িয়ে ধরার। মেঘের কাজে রুদ্র কিছু বলেনি, কেন জানি তার মধ্যেও ভালো লাগা কাজ করছে মেঘকে দেখে। তুমি আগামীকাল চলে যাবে। শুনো, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। না, যাব না। আপনি এমন করেন কেন? আপনি আমার মন খারাপ এখনো বুঝেন না কেন? একটু ভালোবাসতে কি হয় আমায়? মেঘের কথায় কেন জানি রুদ্রের খুব মায়া হচ্ছে, বাচ্চাদের মতো আবদার করছে। সরি বউ, ভুল হয়ে গেছে। মেঘের হুশ আসতেই রুদ্রকে ছেড়ে দিল। সরি, আসলে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। আপনার আমাকে ভালোবাসতে হবে না, আপনার শুভ্রময়ী আছে না, তার প্রতি তো অন্যায় হয়ে যাবে। মেঘের কথায় রুদ্র শান্ত চোখে তাকালো। ওই নুপুরটা তোমার? আপনি বিলিভ হচ্ছে না। ওয়েট, আমি এটার সাথে নুপুরটা নিয়ে দেখাচ্ছি আপনাকে। মেঘ ভেতরে চলে আসলো, বেগ থেকে নুপুরটা নিয়ে আবার বাহিরে চলে আসলো, যেখানে রুদ্র দাঁড়িয়ে আছে। নুপুরটা এনে রুদ্রের হাতে দিল। দুটো নুপুর পুরো একই রকম। আচ্ছা, সেদিন তুমি কি কালার ড্রেস পরেছিলে? হোয়াইট কালার কুর্তি। আচ্ছা, নুপুরটা আমার কাছেই থাকুক। মেঘ আর কিছু বলেনি। রুদ্র হুট করে আবার মেঘকে জড়িয়ে ধরল। আই এম সরি, তুমি আমার এত কাছে থেকেও আমি বুঝতে পারিনি তুমি আমার অচেনা শুভ্রময়ী। তোমাকে অনেক হার্ট করেছি। তুমি জানো, তোমাকে সেদিন দূর থেকে দেখার পর আমি কতবার তোমার সেই বর্ষণ বিলাসের স্থানে গিয়ে তোমাকে খুঁজেছি। মনের অজান্তে ভালোবেসে ফেলেছি আমি, তাই তো অচেনা তোমার স্থানটা কাউকে দিতে চাইনি। মেঘ কিছু বলছে না, চুপচাপ রুদ্রের কথাগুলো শুনছে। আজ যেন রুদ্রের সবচেয়ে খুশির মুহূর্ত। আজকের মুহূর্ত কখনো ভুলবে না সে। তার অচেনা শুভ্রময়ীর খোঁজ পেয়েছে সে। মেঘকে চুপ থাকতে দেখে রুদ্র বলে উঠল, এখনো রাগ করে আছো? আসলে তা না, আমি ভাবছি যে আপনার মতো বদলোক আমি দূর থেকে এত ভালোবেসেছে, তাও যার সাথে আপনার সাপে নেউলি সম্পর্ক। মেঘের কথায় রুদ্র হেসে দিল। মেঘের কপালে অথরের উষ্ণ পরশ দিল। আচ্ছা বউ, ভেতরে চলে যাও। যাব না, আমি একটু ঘুরবো। এই মাঝরাতে?
কিছু হবে না, আগে তো মেহরাব আমাকে সন্ধ্যায় নিয়ে আমায় চলে আসতো, আবার সব মাঝরাতে ঘুরবো, হাত ধরে হাঁটবো। রুদ্র মেঘের আর্জি মেনে নিল, দুজনে গাড়িতে উঠে বসলো। আজকে কেন জানি ভীষণ ভালো লাগছে মেঘের, হয়তো এই দিনটার অপেক্ষায় ছিল সে। মুহূর্তেই অঘোর ভাবনায় তলিয়ে গেল। রুদ্র মেঘের সিট বেল্ট লাগিয়ে দিচ্ছে, মেঘের কোনো হুঁশ নেই। রুদ্র গাড়ি স্টার্ট দিল, মেঘ বাইরে তাকিয়ে আছে। রুদ্র নিজের হাত দিয়ে মেঘের হাত আবদ্ধ করতেই মেঘ হাতের দিকে তাকালো। এভাবে সারা জীবন হাত ধরে রাখতে চাই, সবসময় আমার সুখ দুঃখের দিনগুলোতে তোমাকে পাশে চাই, থাকবে তো? রুদ্রর কথায় মেঘ মুচকি হেসে আরেক হাত দিয়ে আলতো করে হাত জোড়ার উপর রাখলো। থাকবো সারা জীবন, আর এই হাত দুটি কখনো আলাদা হতে দেবো না। রাগ অভিমান করবো, আবার সব ভুলে আপনাকেই ভালোবাসবো। 99 বার বিচ্ছেদের সেঞ্চুরিতে আমি তোমাকেই চাই মিসেস চৌধুরী, আর আমার জীবনের শেষ মুহূর্ত অবধি আপনাকেই চাই। মেঘ রুদ্রর কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ পর রোডের সাইডে গাড়ি দাঁড় করানো, দুজনে হাত ধরে হাঁটছে। কিছু দূর যাওয়ার পর আবারও গাড়ির দিকে ফিরে আসার জন্য হাঁটছে। রুদ্র একগুচ্ছ কাঠগোলাপ মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, কাঠগোলাপের শুভ্র রঙে রাঙানো এক কল্পময়ী, কাঠগোলাপের মায়া মিশিয়ে দিয়ে ভাবি, কাঠগোলাপের থেকেও বেশি রঙিত তোমার ওই হাসি। কাঠগোলাপের প্রেমে পড়ি, তার শুভ্রতায় আর তোমাতে বিভোর হই, তোমার হাসির স্নিগ্ধতায় আমার দেওয়া একগুচ্ছ কাঠগোলাপের শুভ্রতায় তুমি মিশে আছো।